এক্ষুনি আপনারা পেজে দেখেন, আমার পেজে অলরেডি শুরু হয়ে যাবে। এখন তো মনে হয় লাইভ না আমরা। Still it is connecting, but হ্যাঁ আমি শেয়ার করেছি, না লাইভ গেছে, আমি শেয়ার করেছি। ইয়েস দেখেছেন লাইভ শুরু হয়েছে? হ্যাঁ লাইভ চলছে। জি আসসালামু আলাইকুম দর্শক, আমার এখানে আমি এখন দেখতে পাচ্ছি যে লাইভ যাচ্ছে। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্স। আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি, এবং যারা অন্য ধর্মের আছেন, আমার ধর্মের বাইরে যারা আছেন সবাইকে আমি নমস্কার, গুড মর্নিং, গুড ইভিনিং সবার জন্য আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটি। অনেকেই লাখো মানুষ অপেক্ষা করছেন দেখার জন্য, অনেক অধীর আগ্রহে বসে আছেন, একটু দেরি হয়েছে সেজন্য দুঃখিত আমি। দর্শক আপনারা জানেন যে যে বিষয়বস্তুগুলো নিয়ে আমি আজকে এই ডিবেটটি পরিচালনা করব সেটি ইতিমধ্যে আপনারা জেনেছেন। একটু আগে বলতে চাই, অনুষ্ঠান শুরুর আগে, পৃথিবীতে মানুষের জীবন যাপনের দিক নির্দেশনা এবং সাম্য মৈত্রীর বাণী নিয়ে যুগে যুগে বিভিন্ন ধর্মের আগমন ঘটেছে। মধ্যপ্রাচ্য এবং ভারতবর্ষ হচ্ছে ধর্মের আদিভূমি বলা হয়। শতাব্দীর পর শতাব্দী ধর্মের নামে মানুষ রক্তগঙ্গা বয়ে দিয়েছে, আবার সেই একই ধর্ম মানুষকে করেছে সুসংহত এবং মানবতাবাদী। আপনাদের দুজনের প্রতি আমি আজকে যে দুজন অতিথি রয়েছেন আপনাদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমি পাশাপাশি অনুরোধ করব আপনাদের আজকের এই ডিবেটে অবশ্যই আপনার আক্রমণাত্মক বিদ্বেষমূলক আচরণ কিংবা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির কোনো উচ্চারণ সতর্কতার সাথে পরিহার করার চেষ্টা করবেন। দয়া করে গোঁড়ামি ও সংকীর্ণতা, অতিরঞ্জন ও অসতর্কতা এড়িয়ে সত্য ও ন্যায়ের পথকে অনুসরণ করেই উভয় পক্ষ আলোচনা চালাবেন বলে আমি বিশ্বাস করি। আপনারা দুজন প্রস্তুত আছেন এবং আপনারা অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন। দর্শক আপনারা অবশ্যই এই অনুষ্ঠানটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই রাহুল, জনাব রাহুল হোসেন, আপনি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা হ্যাঁ সাগর ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি, তবে একটু আপনার ভিডিওটা কেটে কেটে যাচ্ছে আমার নিকট, এখানে এখন নেট ডিস্টার্ব কার বুঝতে পারছি না। আপনি কি আমার কথা শুনতে আমি পাচ্ছেন? শুনতে পাচ্ছি পরিষ্কার। জি তার মানে রাহুল হোসেন আপনার হয়তো কোন, বাট আমি আপনাকে দেখতে পাচ্ছি ক্লিয়ার। আপনি আমি যদি দেখতে পারি আপনাকে তার মানে ইট ইজ ওকে। সো আপনার ওখান থেকে হয়তো ডাউনলোডিং এর প্রবলেম থাকতে পারে। নাইমা সরকার আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি একদম পরিষ্কার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কি রাহুল হোসেনকে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ভাইকে। তার মানে রাহুল হোসেন আপনার কোনো সমস্যা থাকতে পারে, নো প্রবলেম, আমি বা আমরা আপনাকে দেখতে পাচ্ছি, সেটা ইম্পর্টেন্ট। দয়া করে আপনারা দুজনে দুজনের টাইম লাইনে শেয়ার করবেন, তাতে করে আপনাদের যারা ভক্তরা আছেন তারা দেখতে পাবেন। আমি আমার টাইম লাইনে শেয়ার করে দিচ্ছি, দর্শক আপনারা আপনাদের টাইম লাইনে অবশ্যই শেয়ার করবেন। আমাদের দুই ভাবেই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে, এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউবে চলছে, আপনারা যে যার মতো করে দেখতে পারবেন। আমি প্রথমে যাচ্ছি নাইমা সরকার আপনার কাছে, আপনি খ্রিস্টান ধর্মাবলম্বী, বাট আপনি পূর্বে মুসলিম ছিলেন, রাইট? ইয়েস, শুধু আমি না, আমার জেনারেশন জেনারেশন আফটার জেনারেশন আমরা সকলেই মুসলিম ছিলাম। এন্ড আমি 2018 পর্যন্ত আমি মুসলিম ছিলাম। জি না ঠিক আছে, আপনার যেখানে আছেন আপনাকে আমি অনেক সম্মান জানাচ্ছি, কিন্তু অনেকের প্রশ্ন, আপনি মুসলিম ছিলেন আবার ইয়েতে গেছেন, সেটাকেও আমি সম্মান জানাচ্ছি, কিন্তু কেন গিয়েছিলেন, কি কারণে গিয়েছিলেন? আপনার কিছু কিছু ভিডিও আমরা দেখেছি, কিছু কিছু স্টেটমেন্ট আমরা দেখেছি, সেখানে আপনি ইসলামের প্রতি আপনার অনেক ক্ষোভ প্রকাশ করেছেন, অনেক অসঙ্গতি আছে বলে আপনি জানিয়েছেন, আপনি অনেক নিয়মকে আপনি আপন করে নিতে পারেননি, আপনি অনেক ক্ষোভ প্রকাশ করেছেন। আপনি একটু দয়া করে বলবেন কি কি সমস্যা আপনি দেখতে পান ইসলামের প্রতি? অবশ্যই, থ্যাংক ইউ সাগর ভাইয়া। তো সবচেয়ে প্রথমে আমি আমার সৃষ্টিকর্তা লর্ড জিসাস ক্রাইস্টকে আমি আমার প্রশংসা জানাচ্ছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যিনি আমাদের সৃষ্টিকর্তা, সে জিসাস ক্রাইস্টকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সুন্দর একটা অপরচুনিটি দেওয়ার জন্য। তারপরে আমি সাগর ভাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, রুল ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের সকল দর্শকরা যারা যে যেখান থেকে দেখছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে। আজকে আলোচনাটা অনেক সুন্দর হবে এবং আমরা অনেক কিছু জানতে পারবো আমি আশা করি। তো সাগর ভাই যেটা বলেছিলেন যে অ্যাকচুয়ালি আমি কেন ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করেছি এবং আমি কি কি পার্থক্য খুঁজে পেয়েছি আল কোরআনে, সো অ্যাকচুয়ালি আমি যখন আল কোরআন পড়েছি যখন আমি মুসলিম ছিলাম তখন আমি ডিফারেন্ট ভাবে পড়েছি। হ্যাঁ তখন আমি সত্যিই বলবো লাইভে যে আমি কিন্তু
আরবিতে পড়েছি। হ্যাঁ, আরবিতে পড়ার কারণে যেটা হয়েছে, যে কি লেখা আছে বা কি মিনিং বলছে এই কোরআনে আমি কিন্তু বুঝতাম না, বাট আমি বিভিন্ন প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছিলাম, যেগুলো মেয়েরা মেয়েরা করে প্রত্যেক বাসায় বাসায় করে, এখানে আমি প্রত্যেক মাসে যেতাম এবং আমার বাসায় তো এই ধরনের অনেক অনুষ্ঠান হয়েছিল। সো যারা সে অনুষ্ঠানগুলো থেকে যে সমস্ত সূরা নিয়ে তারা আলাপ করতো বা যে সমস্ত টপিক নিয়ে, ধর্মীয় টপিক নিয়ে তারা আলাপ করতো, সেইটুকুই আমার নলেজ ছিল। বাট এছাড়া আমি আল কোরআনের ব্যাপারে আমি যে একটা গভীর যে একটা বিশ্লেষণ বা একটা পড়ে দেখার যেটা ব্যাপার আছে, সেটা আমি আগে সেভাবে পড়িনি। কারণ আমি আগেই বলেছি, একটু আগেই বলেছি যে আমি কিন্তু আরবিতে পড়তাম, অ্যান্ড আমি কিন্তু গর্ব বোধ করতাম যে আমি আরবিতে পড়ছি, সেজন্য আমি কিছু বুঝতাম না। বাট যখন আমি জিসাস ক্রাইস্টকে খুঁজে পেয়েছি, সেটা যদিও ডিফারেন্ট স্টোরি, এটা বলতে গেলে অনেক সময় লাগবে, সেটা হয়ে যাবে আমার টেস্টিমনি। সো যখন আমি জিসাস ক্রাইস্টের স্পিরিটটা আমি খুঁজে পেয়েছি, তিনি আমাকে হেদায়েত করেছেন, হ্যাঁ, যেরকম তিনি হেদায়েত করতে চাচ্ছেন সমস্ত বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাংলা ভাষাভাষী সব বিভিন্ন দেশের ভাষাভাষী মানুষকে, তো তিনি আমাকে হেদায়েত করেছেন, আমি তার কাছে আমি অনেক কৃতজ্ঞ। এবং তিনি যখন তার স্পিরিটটা আমাকে বিনামূল্যে দান করেছেন, তারপর যখন এই যে আমার হাতে যে আলকোরানটা দেখেছেন সেটা পড়েছি, এবং আমার হাতে আপনি বাইবেলও দেখতে পাচ্ছেন সেটা পড়েছি, বাইবেল এবং আলকোরান পড়ার পরে আমি যে পার্থক্যটা অ্যাকচুয়ালি আমি খুঁজে পেয়েছি, সেটা আমার কাছে অত্যন্ত ভয়াবহ লেগেছে। কি ভয়াবহ লেগেছে আমি প্রথমেই বলি, যে আল কোরআনে বলা হচ্ছে যে আপনাদের যে সর্বশেষ নবী মুহাম্মদ, তিনি হেদায়েতের বাণী নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে। হ্যাঁ, বাট আমি যখন বাইবেল পড়েছি, আমি দেখেছি যে অলরেডি জিসাস ক্রাইস্ট কিন্তু স্বর্গ থেকে মনুষ্যরূপ ধারণ করে আমাদের জন্য, আপনার আমার জন্য, মানে সমস্ত মানব জাতির জন্য কিন্তু তিনি হেদায়েত দিয়ে গেছেন। হেদায়েতটা হচ্ছে যে আপনি যে স্বর্গে যাবেন সেটার একটা নিশ্চয়তা, রাইট, যেটা নিয়েও আমি একটু পরে আলাপ করবো। বাট আমি যখন অ্যাকচুয়ালি আল কোরআন পড়ি, আমি এরকম কোন হেদায়েতের বাণী এখন পর্যন্ত পাইনি, দের ইজ নো সালভেশন। হ্যাঁ, আপনি যে পরকালে যে মুক্তি পাবেন এই বইটি পড়লে, আল কোরআন পড়লে, আমি এখন পর্যন্ত, আজ পর্যন্ত আমি এটি খুঁজে পাইনি। হ্যাঁ, তো আরেকটা ব্যাপার যেটা আমাকে খুবই সারপ্রাইজ করেছে, সেটা হচ্ছে যে আল কোরআনের কোনো অরিজিনাল কপি নেই, যেমন নেই হাদিস, হাদিসে, হ্যাঁ, সো এগুলো কিন্তু বার্ন করা হয়েছে। সো তৃতীয় খলিফা উসমান যেটা করেছেন, তিনি সমস্ত কোরআন গ্যাদার করেছেন, গ্যাদার করার পরে তিনি নিজে যেভাবে মনে চেয়েছে ঠিক সেভাবে লিখেছেন, লিখে যেটা করেছেন যে অরিজিনাল কপিটা, যেটা আদি কোরআন বলা হয়, যেটা আবু বকর লিখেছিলেন, সেই অরিজিনাল বা আদি কোরআনটা তিনি বার্ন করে দিয়েছেন। প্লাস সেই সাথে তিনি যে খণ্ড খণ্ড করে যেই কোরআন গুলো তিনি তিনি পড়েছিলেন বা মুসলিম মানুষদের কাছে বা মুসলিম উম্মার কাছে অন্যান্য জায়গাতে যাদের কাছে খণ্ড খণ্ড কোরআনের খণ্ড খণ্ড গুলো ছিল, সেই খণ্ডগুলো তিনি জ্বালিয়ে পুড়িয়ে দিতে বলেছেন। ওকে, সো এখানে কিন্তু আমরা বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি ওসমান যেটা করেছে, যে অরিজিনাল কপিটা তিনি বার্ন করে দিয়েছেন, সে অরিজিনাল কপিতে অ্যাকচুয়ালি কি লেখা ছিল সেটার কোনো ইনফরমেশন কিন্তু আমাদের কাছে নেই। সো কি করে এই বইটি অরিজিনাল হতে পারে এবং কি করে এই বইয়ের মধ্যে যে তথ্যগুলো আছে, উসমান যা লিখেছে, যেগুলো তিনি কালেক্ট করেছেন, যেগুলো তিনি পরবর্তীতে জ্বালিয়ে দিয়েছেন, বার্ন করে দিয়েছেন, আগুনে পুড়িয়ে দিয়েছেন, হ্যাঁ, সো এটা যে কতটুকু গ্রহণযোগ্য অ্যাকচুয়ালি আমার কাছে, আমি এটা আজও বুঝতে পারি না। কারণ যেখানে কোনো অরিজিনাল কপি নেই সেখানে এই সত্যটা খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। হ্যাঁ, তো আমি যখন, তবে আমি আমি একটু বলতে চাই না আমার সরকার, আপনি যদি এই বইটি, যেটাকে বই বলছেন, পবিত্র কোরআন শরীফকে যদি আপনি পবিত্র কোরআন শরীফ বলেন, আমার মনে হয় কোনো আপত্তি নেই, এবং আপনার বাইবেলকেও পবিত্র বাইবেল বলবেন, আমি এটা আশা করি রাহুল হোসেনের কাছ থেকে, তাহলে জিনিসটা মানে দৃষ্টি কটু মনে হবে না, দয়া করে প্লিজ। ঠিক আছে, ঠিক আছে, সরি। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমার বইকে আমি বই বলি, কারণ বই এটাকে কিন্তু এই কোরআনে কিন্তু কিতাব বলা হয়েছে, পুস্তক বলা হয়েছে বই, তো এটা তো আমি আমি অসম্মান করছি না, ঠিক আছে, আমি আল কোরআনে বলছি, আমি দুঃখিত যদি এটা আপনাদের কোনো ফিলিংস এ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আই এম এক্সট্রিমলি সরি। সো আমি আরো যেটা পেয়েছি আল কোরআন পড়ার পরে, সেটি হয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে, এই বইটা হচ্ছে একটা বুক অফ হেটিজম। কিভাবে হেটিজম? যে যারা নন মুসলিম, হ্যাঁ, যারা মুসলিম না, যারা কাফের মুশরিক, তাদেরকে কি করা হয়েছে, হুমকি ধামকি দেওয়া হয়েছে, অত্যাচারিত করা হয়েছে, এবং বিভিন্ন ধরনের ভয় প্রদর্শনের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়েছে। হ্যাঁ, এবং আমি যেহেতু মেয়ে, আমি যদি মেয়েদের দিকটা একটু বলি, তো সেটা হয়ে যাবে আরো ভয়াবহ। এই কারণে
যে এই বই আমি খুঁজে পেয়েছি, যেটা আপনি 4 নম্বর 24-এ পাবেন, যে মুতাবিবাহ নামে একটি প্রসেস বলা হয়েছে, যেটা কি পতিতাবৃত্তি বলা হয়। হ্যাঁ, আমার মনে হয় তো আমরা আপনি যে এর আগে যে কয়েকটি পয়েন্টস তুলে ধরেছেন, আমরা মুতাবিবাহতে আরেকটি প্রসঙ্গ চলে আসছে, এর আগে আমরা আপনার এই আগের বক্তব্যের ভিত্তিতে, এটা কিন্তু আল কোরআনে আছে দেখা। হ্যাঁ না ঠিক আছে, আমরা আগের বক্তব্যগুলিকে একটু খণ্ডন করবেন জনাব রাহুল হোসেন, এরপরে আপনার মুতাবিবাহ বা অন্য প্রসঙ্গে আসছি। জনাব রাহুল হোসেন আপনি দরকার বলবেন, আপনি একটু আনমিউট করুন। সালাম আলাইকুম ভাই, শোনা যায়? জি স্পষ্ট, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد, সুপ্রিয় শ্রোতা মন্ডলী, যারা যেখান থেকে দেখছেন তাদের প্রত্যেককে আজকে আমাদের সঙ্গে যুক্ত যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। তো যাই হোক, আজকে আমরা আলোচনার জন্য বসেছি, তবে নাইমা সরকার তিনি যে কথাগুলো বলেছেন তার জবাব আমরা অবশ্যই দিব। তার প্রাথমিক কিছু আমি কথা বলতে চাই। প্রথমত হচ্ছে এটা যে তিনি ইসলামকে ত্যাগ করার জন্য তিনি যেসব আর্গুমেন্ট তিনি দাঁড় করিয়েছেন, আপনারা ইতিমধ্যে শুনে নিয়েছেন বেশ কয়েকটা পয়েন্ট তিনি দাঁড় করিয়েছেন। তবে তিনি প্রথম যে অভিযোগটা করেছেন যে তিনি প্রথমত আরবিতে কোরআন পড়তেন, কিছু বুঝতেন না, আরবিতে কোরআন পড়ে তিনি কিছু বুঝতেন না, এটা দোষটা কার? যিনি আরবিতে পড়ছেন তার বাংলা ভার্সন ইংলিশ ভার্সনে কি কোরআন অনুবাদ হয়েছিল না? অবশ্যই হয়েছিল, একাধিক ভার্সন আছে। তো এখানে সম্পূর্ণ তিনি ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য এটা যথেষ্ট প্রমাণ নয়, এটা তার কোনো গাফিলতির কারণে হতে পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা, তিনি কারণ হিসাবে তিনি কয়েকটা দেখিয়েছেন। তো প্রথম আমি যেটা বলবো যে কারণ তিনি বলেছেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের সময়ে তিনি কোরআন মসজিদকে তিনি পুড়িয়ে ফেলেছিলেন। তো অথেন্টিক কোনো সোর্স নেই কোরআন মসজিদের, এটা একটা খুব বড় ধরনের একটা তিনি আর্গুমেন্ট দাঁড় করেছেন। তো প্রথম কথা হচ্ছে এটা যে ওসমান বিন আফফান দ্বিতীয় খলিফা, সরি তৃতীয় খলিফা, তিনি কোন কোরআনকে তিনি পুড়িয়ে ফেলেছিলেন? সে বুখারি হাদিস নাম্বার 4219-20-21 পরপর বর্ণনা আছে এবং ইসলামী হিস্ট্রিতে সম্পূর্ণ রেকর্ড করা আছে যে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু সেই কোরআন গুলোকে জ্বালিয়ে দিয়েছিলেন, যেগুলো কুরাইশ তিলাওয়াত ব্যতীত বিভিন্ন সোসাইটিতে বিভিন্ন রকমের তিলাওয়াত করতো। সাগর ভাই, আপনাদের উদ্দেশ্যে বলি, যেমন আপনাদের চিটাগিনি বাংলা ভাষা একটা এক ধরনের, সিলেটি বাংলা ভাষা এক ধরনের, ঢাকাইয়া বাংলা ভাষা এক ধরনের, নোয়াখালীর বাংলা ভাষা এক ধরনের, কিন্তু সবগুলো কিন্তু বাংলা। কিন্তু কোরআন যেভাবে অবতীর্ণ হয়েছিল সেটা কুরাইশ কিরাত, মানে একটা অ্যারাবিক স্টাইলে পড়া, কিন্তু দেখা দেখা যাচ্ছে বিভিন্ন এলাকাতে তারা নিজ ভাষাতে কোরআনটাকে নিজেদের মতো পাঠ করতে শুরু করেছিল। এই সময় ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি তার সময়ে তার পিরিয়ডে তিনি তখন একটা টিম গঠন করলেন এইভাবে যে কোরআনকে তো এক একজন এক এক রকমের মানে আরবি ভাষাতে পাঠ করছে, কিন্তু কে চিটা ধরুন বাংলাতে চিটাগাং ভাষায়, কে সিলেটি ভাষায়, কে ঢাকাই ভাষায়, এবং বিভিন্ন ভাবে বিভিন্ন ভার্সনে তিলাওয়াত করতো, মানে পাঠ করতো, স্টাইল পড়ার কিরাতটা এ ঢঙে ছিল। এই জন্য ওসমান বিন আফফান বললেন যে না, কোরআন এটা অবতীর্ণ হয়েছে মূলত কুরাইশ ভাষাতে, তো কুরাইশরা যেই ঢঙে আরবি পাঠ করতো সেগুলোকে শুধুমাত্র জমা করেছে একত্রিততে, তারপরে বাকি যেসব অন্যান্য কিরাত যেগুলো ছিল সে জালে পুড়ে একদম ই করে দিয়েছে। এটা ইসলামের রেকর্ডেড, এটা কোরআনের অথেন্টিসিটি এটা বৃদ্ধি করে, এটা কখনোই কমে না। পয়েন্ট নম্বর 2, মনে রাখবেন কোরআন কখনোই এটা রিটেন ফর্ম নয়, কোরআন হচ্ছে ওরাল, এটা হচ্ছে কখনো লিখিত আকারে সংরক্ষিত মুসলিমরা দাবি করে না। মুসলিমদের দাবি কোরআন এটা ধারাবাহিক পর্যায়ে শুনে শুনে স্মৃতির মাধ্যমে এটা এখন মতো বিদ্যমান। আপনাকে এখনই বলি, উনি তো ওসমান বিন আফফানের কথা বলেন 1400 বছর আগে, সেই সময় কোরআনটা বিকৃত হওয়া অত চান্স খুবই কম, 0.0005 ও না। তারপরে যদি বলি এখন গোটা বিশ্বের কোরআনকে যদি আপনি পুড়িয়ে ছাড়খার করে দেন, তারপরেও আমরা 24 ঘন্টা নয় মাত্র 7 থেকে 8 ঘন্টার মধ্যে যতক্ষণ লিখতে সময় লাগে ততক্ষণ লেখার মাধ্যমে কোরআনের আমরা আরো অনেকগুলো কপি রেডি করতে পারি। শুধুমাত্র আমার জানা মতে বাংলাদেশে প্রায় 1,86,000 কোরআনের হাফেজ আছে এবছরে, পাকিস্তানে প্রায় 2 লক্ষের অধিক হাফেজ আছে, আমাদের ভারতে 3 লক্ষের অধিক হাফেজ আছে, যারা কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিলাদ জিন্নাতিয়ে কন্নসে সিন পর্যন্ত হুবহু লিখে দিতে পারবে। তাই গোটা বিশ্বের কোরআনকে যদি এখন যে ডিস্ট্রয় করে দেওয়া হয়, আগুন দিয়ে নাউসিলে আবারও পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও কোরআন এটা ওরাল, এটা মানুষ তারা নিজেরা হার্ট থেকে আবার বলে দিতে পারবে, এটা চ্যালেঞ্জ। আমি শুধুমাত্র এমনটা বলি, যদি এমনটা অভিযোগ হয় নাইমা সরকারকে বলবো, তিনি যদি বাইবেলের পাণ্ডুলিপির কথা বলে, উনি বলছেন বাইবেলের হাজার হাজার পাণ্ডুলিপি ম্যানুস্ক্রিপ্ট আছে, না হাজার হাজার কোডেক্স আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একটা এখানে প্রশ্ন, যে জিজাস ক্রাইস্টের যখন আসমানে উঠে যায় তার 200 বছরের মধ্যে 200 বছরের মধ্যে একটা ম্যানুস্ক্রিপ্ট দেখাতে বাইবেলে? কোনো ম্যানুস্ক্রিপ্ট নেই, যেটা ইফ্রামিয়া
কোডেস ভ্যাটিকানাস, এই যে পাণ্ডুলিপি যেগুলো আছে সব চতুর্থ শতকের, মানে জিজাস ক্রাইস্টের আসমানে উঠে যাওয়ার 400 বছর মূল পাণ্ডুলিপি গুলো পাওয়া যায়, লেখা হয়। এগুলো মূল 400 শতক। আর চিন্তা করেন যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা তাদের জামানাতেই মোটামুটি 33-34 হিজরির দিকে আল্লাহ মৃত্যুবরণ করেছে, 11 হিজরি, 34-35 হিজরির দিকে কোরআনকে মুকাম্মাল বাইন্ডিং করে ফেলেছে সাহাবিদের জামানায়। আর কোরআন মাজিদ সূরা বাকারা আয়াত নম্বর 37-এ সাহাবিদের কথা আল্লাহ বলছে যে ফাইনা আমানু বিবিসনিমে আমানতু বি ফাকাদ হিদাও, যে তোমরা সাহাবিদের মতো ইমান আনো তবে তোমরা হেদায়েত পাবে। সূরা তওবা আয়াত নম্বর 100 আল্লাহ বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, সাহাবিদের পরে আল্লাহ সুবহান তাআলা খুশি হয়ে গেছে। পবিত্র কোরআন সূরা হিজর আয়াত নম্বর 9 আল্লাহ স্পষ্ট করে বলেছে ইন্না নাহনু নাযালা যিকরা ওয়া ইন্না লাহুল হাফেজুন, যে আমি কোরআন কে অবতীর্ণ করেছি, আমি হেফাজত করবো। আমি পয়েন্ট, আমার মূল স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে এটা, কোরআনকে ওসমান যেটা পুড়িয়ে ফেলেছে এটা কোন কোরআন? কোরআনের ওই সব তিলাওয়াত গুলো যেগুলো বিভিন্ন ভাষাতে, আরবি ভাষা কিন্তু বিভিন্ন ভাষা, যেমন বাংলার আমি উদাহরণ দিয়েছি, ওই ভাষাগুলোকে পুড়িয়ে ফেলেছে, কিন্তু যেটা বিশুদ্ধ আরবি কুরাইশ ভাষা সেটাকে তিনি একদম সেই সময়তে কমপ্লিট করেছেন। এবং ওসমান যে একা করেছেন এমনটি নয়, কমপক্ষে 10 থেকে 14 জনের কমিটি গঠন হয়েছিল, যারা সেই সময় কোরআন আল্লাহ রাসূলের কাছ থেকে হুবহু শুনেছে সেগুলো। তার মানে এখান থেকে কোরআনের বিন্দু পরিমাণে কোনো সন্দেহ আসে না, বরং বাইবেলের কোন ম্যানুস্ক্রিপ্ট জিজাস ক্রাইস্টের 400 বছরের আগে তথা 200 বছরের মধ্যে কোনো ম্যানুস্ক্রিপ্ট নেই। পয়েন্ট নম্বর 3, এখানে আমার সরকারকে আমি কিছু জবাব দেবো, যদি কোরআনের নুসখা পুড়িয়ে দেওয়ার জন্য যদি আপনার ইসলামকে ত্যাগ করতে হয় তাহলে আপনার 10 ডবল খ্রিস্টানকে বাতিল করে দেওয়া উচিত। কেন? কারণ খ্রিস্টানদের মধ্যে আজকে আপনাকে দেখেন সাগর ভাই, আশ্চর্য হবেন, মানে খ্রিস্টানদের কিছু আর্গুমেন্ট আমার যে কিছু বাইবেল আছে দেখাচ্ছি। আচ্ছা আমি 1 মিনিট সময় নিচ্ছি। এই বাইবেলটা দেখছেন, এটা হচ্ছে গুড নিউজ বাইবেল, এটা এটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট বাইবেল, এখানে 66 বুকস আছে। আর এটা হচ্ছে রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন, এটা ক্যাথলিক ভার্সন, এখানে 72 বুকস আছে, মানে 72টা বই। এখানে মূলত বাইবেলের যেটা প্রোটেস্ট্যান্ট, আমি জানি সম্ভবত নাইমা সরকার তিনি প্রোটেস্ট্যান্ট হবে, তাদের বাইবেলের মধ্যে 66খানা অধ্যায় বুকস আছে, বই আছে। আর ক্যাথলিক যারা গোটা বিশ্বের সবচেয়ে খ্রিস্টান ক্যাথলিকরা বেশি, তাদের বাইবেলের মধ্যে 72টা বই আছে। এখানে ক্যাথলিকদের 7খানা বইকে প্রোটেস্ট্যান্টরা বাদ দিয়েছে, এবং প্রোটেস্ট্যান্টরা দাবি করে এগুলো জাল, মিথ্যা, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া দরকার, এসব পড়েছিল ফালতু, মানে অনেক রকমের আর্গুমেন্ট আছে। আমি সময় সংক্ষিপ্ত, তো আজকের দিনও চিন্তা করে দেখেন, আজকের দিনও খ্রিস্টানদের মধ্যে 2টো বাইবেল পাওয়া যাচ্ছে, আর অর্থোডক্স বাইবেল আছে প্রায় 86টা। বিষয়টা নিয়ে আরেকটু শর্টকাট করবেন, পরবর্তীতে আপনার কোনো প্রশ্ন থাকলে আমি নামের কাছে যাচ্ছি, নামের প্রতি কোনো প্রশ্ন থাকলে। জি 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 সাগর ভাই, তো আমার আমার এখানে নাইমা সরকারকে আমি এটাই শুধুমাত্র বলতে চাই, দেখুন যদি কোরআন সেই সাথে সাহাবিদের জামানায় আল্লাহ সাল্লাহ মৃত্যুর 20-22 বছরের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, একদম মুকাম্মাল কমপ্লিট করা হয়ে গেছে, এবং কোরআনটা এটা মুখস্থের মাধ্যমে এসেছে, আজকে পুড়িয়ে দেন কোনো সমস্যা নেই, আমরা একটা নুস্খা তৈরি করে দেখিয়ে দেবো, আমরা চ্যালেঞ্জ করবো গোটা খ্রিস্টান বিশ্বকে, নাইমা সরকারকে সহ, যে গোটা বাইবেলের 66টা বই না, শুধুমাত্র 4টে গসপেলকে হুবহু আপনারা মুখস্থ বলতে পারবেন, 4টে গসপেল, মাত্র 4টে গসপেল সম্ভব নয়, কিন্তু কোরআন আমাদের 7 বছর 8 বছর 10 বছর ছেলেরা হুবহু মুখস্থ বলতে পারে, এটা কোরআনের মিরাকেল। অতএব বাইবেলে দুর্বলতা থাকতে পারে, কোরআনে কোনো দুর্বলতা নেই, এখানে কোরআনের যে অথেন্টিসিটি আরো বিশুদ্ধ, নাইমা সরকারকে কোরআনের উপরে বিশ্বাস করা উচিত, বাইবেলের নয়, কেননা বাইবেলের রেভুলেশনের 22 নম্বর অধ্যায় শেষ ভার্স শেষটি একদম বলে দিয়েছে, যারা বাইবেলের মধ্যে কিছু শব্দ যুক্ত করবে অথবা বিয়োগ করবে তারা হচ্ছে অভিশপ্ত, তারা নরকে যাবে। আমি প্রোটেস্ট্যান্ট নাইমাকে এখন একটা প্রশ্ন করে দিই এই মুহূর্তে, যে সেন্ট পলের কথা বলেছে, ওল্ড টেস্টমেন্টও আছে বুক অফ ডিউটোনমি 6:4, তো এখানে বাইবেলের দাবি যে বাইবেলের মধ্যে একটা শব্দকে যদি বাদ দেয় তবুও সে নরকে যাবে, কেউ যদি যুক্ত করে তবুও সে নরকে যাবে। সাগর ভাই, পয়েন্ট অফ ভিউ, আমাদের প্রশ্ন যে ক্যাথলিক বাইবেলের 7খানা বই বেশি আছে, প্রোটেস্ট্যান্ট বাইবেলের 7খানা বই কম আছে, তাহলে প্রোটেস্ট্যান্টরা বাইবেলের 7খানা কমিয়ে দিয়েছে, তাহলে সমস্ত প্রোটেস্ট্যান্টরা বাইবেল অনুযায়ী নরকে যাবে এটা নিশ্চিত। আর যদি বলেন যে বৃদ্ধি করা, বৃদ্ধি ক্যাথলিকরা বৃদ্ধি করেছে, তাহলে ক্যাথলিক খ্রিস্টানরা তারা কি করবে? আপনি বাড়ান অথবা কমান, যেটাই করবেন সেটা আপনি নরকে যাবেন, জাহান্নামে যাবেন। অতএব সমস্ত খ্রিস্টানরা শুধু বাইবেলের আলোকে, পুস্তকের আলোকে তারা নরকে যাবে। অনেক ধন্যবাদ নাইমা সরকার বলুন। আচ্ছা সাগর ভাই, একটু কথা বলুন, জি 10 সেকেন্ড। আচ্ছা সাগর ভাই, মানে যে অভিযোগ করে তার সময়টা কিন্তু কম স্বাভাবিক ভাবে হয়, উত্তর দিতে কিন্তু আমাদের বেশি সময় লাগে। সমান সমান ভাগে সময় বিভক্ত করা হবে, এখানে কোনো ধরনের, আপনার কোনো প্রশ্ন থাকলে সেও অভিযোগ, আপনার কোনো অভিযোগ থাকলে আপনি দিতে পারেন, বাট আমরা সমান ভাগে সমান সময়টাকে ভাগ করবো ইনশাআল্লাহ। জি বলুন। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। ওকে, প্রথমে আমি যেটা বলবো যে আপনি 10 সেকেন্ডে 10 সেকেন্ডে কিছু একটা বলবেন বলেছেন, রাহুল ভাই বলুক, তারপর আপনি শুরু করবেন। ঠিক আছে রাহুল ভাই, আচ্ছা নায়না সরকার বলেছে যে পবিত্র কোরআনে কাফেরদেরকে নাকি জবরদস্তি মূলক
ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে। আপনার ভিডিওটা পরবর্তী সময় নেবেন, হচ্ছে কোরআনে আছে কাফেরদের জবরদস্তি করে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে। চ্যালেঞ্জ করলাম কোরআন থেকে একটা ভাইরাস ভার্স একটা আয়াত একটা আমাদেরকে দেখাতে হবে। পবিত্র কোরআন সূরা বাকারা 156 আল্লাহ বলছে লাইক ফিফটিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নেই। কোথায় কাফেরদেরকে জোরপূর্বক ইসলাম কবুল করেছে তরবারি দিয়ে, একটা ভাষা দেখাতে হবে, এটা মিথ্যা কথা। ঠিক আছে, আচ্ছা স্যার আমি বলবো, সাগর ভাই আমি কি বলবো? জি আচ্ছা, তো রুহুল ভাই যেটা বলেছেন যে আমি প্রোটেস্ট্যান্ট, উনি মনে করেছেন যে আমি, যেহেতু খ্রিস্টানদের গ্রুপ আছে, অনেক অনেক ডিভিশন আছে মুসলিমদের মতোই, তো আমি প্রথমে ওনার যে ভ্রান্ত ধারণাটা সেটা আমি ভাঙতে চাই, যে আমি কোনো ডিভিশন ফলো করি না, আমি জাস্ট আমার লর্ড জিসাস ক্রাইস্ট কে ফলো করি, অন্য কোনো ডিভিশন আমি ফলো করি না। ওকে, এবং তিনি যে বলেছেন যে ক্যাথলিকদের যে 7টা বই বাদ দেওয়া হয়েছে, এগুলো বাদ দেওয়া হয়েছে কারণ এই বইগুলোর সাথে এমন কিছু কিছু গল্প ছিল যেগুলো সাথে অন্যান্য গল্পগুলোর ম্যাচ করছিল না। হ্যাঁ, সেই কারণে মানুষ বিভ্রান্ত হতে পারে দেখে কিন্তু এগুলো বাদ দেওয়া হয়েছিল। এবং তিনি প্রথমে যেটা বলেছে, দেখেন যে প্রোগ্রামের শুরুতেই কিন্তু আমিও বলেছি যে আমি কিন্তু আরবিতে কোরআন পড়েছি, বাট আমি কিন্তু এটাও মেনশন করেছি যে যখন আমি হলি স্পিরিট লাভ করেছি তখন কিন্তু আমি বুঝে পড়েছি, তখন আমি কোরআন এবং বাইবেল আমি দুটোই পড়েছি, আমি সেটা বলেছি। এবং যখন আমি আরবিতে কোরআন পড়তাম, হ্যাঁ, তখন কিন্তু আমার বাসায় সহ বিভিন্ন বাসায় প্রোগ্রাম হতো, প্রত্যেক মাসে একটা করে প্রোগ্রাম হতো, যেটাকে আমরা আলাকা বলি, মেয়েরা মেয়েরা মিলে এটা করতো, এবং সেখানে কিন্তু ধর্মীয় বিষয়গুলো নিয়ে আলাপ হতো। এবং শুধু আমি না, আমার মতো 90% মুসলিম কিন্তু আরবিতে পড়ে, ইটস নট ওনলি মি। ওকে, বুঝে কিন্তু অনেকেই পড়ে না, যখন আমি বুঝে পড়লাম তখনই কিন্তু কোরআনে যে সমস্যাগুলো আমার চোখে মানে ধরা পড়লো। ওকে, সো আরো যেটা বলেছেন রুম ভাই, যে ওসমান যেটা জ্বালিয়ে দিয়েছে, হ্যাঁ, সেটা তিনি একটা ভাষায় রেখে তিনি বাকিগুলো জ্বালিয়ে দিয়েছে। তো আমার কথা হচ্ছে যে ওসমানের জ্বালানোর প্রয়োজনটা কি? হ্যাঁ, ওসমান যদি নিজের মতো করে নাও লিখে থাকে, ঠিক আছে, যে আদি কোরআনটা যেটা আবু বকরের কাছে ছিল সেটার মতো করে যদি হুবহু কপি করে থাকে, তার অন্যান্য কপিগুলো মানে জ্বালিয়ে দেওয়ার প্রয়োজন কি ছিল? এবং এটা তো আপনাদের মোহাম্মেদের সময় এটা তিনি করে জানি, সংকলন করে জানি, মোহাম্মেদও করে জানি। এবং আরেকটা কথা বলতে চাই, যে এখন আপনারা আমার হাতে যে কোরআনটা দেখছেন সেটা কিন্তু ওসমানের কোরআন, ওসমানি কোরআন। হ্যাঁ, বাট এটা ছাড়াও কিন্তু আপনাদের শিয়াদের একটা কোরআন আছে যেটা আলী লিখেছিলেন, এবং কাদিয়ানিদের একটা কোরআন আছে সেটা কিন্তু ডিফারেন্ট, সেটা কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না। এবং আরো অনেক অনেক ডিভিশন কিন্তু আছে ইসলামে, সেটা নিয়ে যদি আমরা আলাপ করতে চাই দেখা যাবে যে সম্পূর্ণ প্রোগ্রাম চলে যাবে। তো আমার কিন্তু অন্যান্য সমস্যাগুলো আর বলা হবে না। তো সাগর ভাই আপনি কি চান, এটা নিয়ে কি আমরা কন্টিনিউ করবো নাকি আমি অন্য ইয়ে যাবো? এটা আপনার উপরে নির্ভর করছে, আপনি যদি মনে করেন যে আপনি একটা রেফারেন্স দিয়েছিল যে ভয় ভীতির মাধ্যমে, এটা আমি রেফারেন্স আছে আমার কাছে, আমি বলেছিলাম যে কাফেরদেরকে ভয় ভীতির মাধ্যমে জোর পূর্বক যে ইসলাম ধর্ম গ্রহণ করণে বাধ্য করা হয়। আমি অনেক অনেক রেফারেন্স দিতে পারবো, এই মুহূর্তে আমি শুধু রেফারেন্স দিতে পারবো, আমি বলতে পারবো না যেহেতু অনেক সময় লেগে যাবে। আপনারা 6 নম্বর সূরা 19 এবং 51 নম্বর আর কি দেখবেন, 17 নম্বর সুরার 97 দেখবেন, এবং 19 নম্বর সুরার 68 আয়াত দেখবেন, 37 নম্বর সুরার 59। হ্যাঁ, আমি সব বলে যাচ্ছি অ্যাকর্ডিংলি, আপনারা চেক করবেন। 18 নম্বর সুরার 2 নম্বর আয়াতটি দেখবেন, 17 নম্বর সুরার 60 নম্বরটি দেখবেন, 26 নম্বর সুরার 194, 59 সুরার 21 নম্বর আয়াত, 48 সুরার 8 নম্বর আয়াত, এবং 48 নম্বর সুরার 16 নম্বর আয়াত, সব বিভিন্ন ভার্সে লেখা আছে, বাট আমি কয়েকটা শুধু রেফারেন্স দিয়েছি। আপনি, আই এম সরি, অনেকগুলি ভার্সেস এর কথা বলেছেন, এই সবগুলি কি একটা জিনিসই বোঝাতে চাচ্ছেন যে এই ধরনের ভার্স পুরো কোরআনে? আমি কনফিউজ হয়ে যাচ্ছি, আমিও কনফিউজ হয়ে যাচ্ছি। জি, তো এখন আমি অন্য বিষয়ে কথা বলি। এই যে আল কোরআন যেটা আমি পড়ে আমি পেয়েছি, আয়াতগুলি কি বুঝিয়েছে, কি বলেছে, এটা যে ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে যে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা হচ্ছে সেগুলো বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে, আপনি কি যেকোনো একটা ভার্সেস পড়বেন দয়া করে যে বলেছে এরকম একটা? এখন আমি তো রেফারেন্স গুলো দিয়েছি অনেকগুলো, এখন কোনটার মধ্যে কোনটা কিভাবে লেখা আছে, যেকোনো একটা পড়ুন, যেকোনো একটা পড়বেন দয়া করে, তাহলে আমিও বুঝতাম, কারণ আমিও আপনার সাধারণ মানুষের মতো ইয়া না, যে তাহলে পরে ওইটাকেই রাহুল সাহেব মনে হয় মানে একটু খণ্ডন করতে পারতেন। উনি তো অবশ্যই জানেন, উনি যেহেতু কোরআন পড়েছেন এবং আমিও রেফারেন্স দিয়েছি, তাই না? আপনি প্রায় 10-12টা দিয়েছেন আয়াতের কথা উল্লেখ করেছেন, যেকোনো একটাকে যদি আপনি পড়েন তাহলে আমরা হয়তো বুঝতে পারবো, আইডিয়া নিতে পারবো আর কি।
আর যদি আপনার এই মুহূর্তে আপনার সামনে যদি না থাকে দেন আপনি হ্যাঁ, নেক্সট ইয়ার আমার যেতে কাছে পারেন, নো কিন্তু প্রবলেম। রেফারেন্স লেখা আছে, আমি কিন্তু আচ্ছা খুঁজতে ঠিক যাওয়ার আছে, অনেক আপনি সময় লাগবে, আপনি সেই হ্যাঁ কারণে যান, আমি বলে দিচ্ছি কন্টিনিউ যে আমি যেহেতু দর্শকরা যদি শুনছে রেফারেন্স গুলো আমি ঠিক দিয়েছি, তারা যদি মিলিয়ে পড়ে পড়ে নেয়, আমি কিন্তু একটা রেফারেন্স দিইনি, আমি অনেকগুলো দিয়েছি, আচ্ছা এবং ঠিক পুরা আছে কোরআনেই কিন্তু আছে, আল কোরআনেই কিন্তু এই হ্যাঁ ধরনের ঠিক রেফারেন্স আছে, আমি সেজন্য বলেছি। ওকে ঠিক এবং দ্বিতীয়ত আমি বলেছি যে মুতা বিবাহের যে একটা সিস্টেম আমরা দেখেছি, যেটা আপনি জান্নাত সূরার 24 নম্বর ভার্সে পাবেন, যে যেটা আমি যদি সংক্ষেপে বলি, মুতা বিবাহ হচ্ছে পতিতা বৃত্তি। ওকে, সো এই পতিতা বৃত্তিকে যে এটা এনকারেজ করা হয়েছে আল কোরআনে, একটা মেয়েকে ধ্বংসের পথে কিভাবে নিয়ে যেতে হয় সেটি আপনি কিন্তু আল কোরআন পড়লে আপনি পাবেন। এবং আমার কাছে এই বইটি পড়ে মনে হয়েছে যে একটা পর্নোগ্রাফিক বই, কিভাবে যে এখানে দাসী সহবাস, মুতা বিবাহ, ছেলের বউকে ভাগে মানে পরকীয়ার মাধ্যমে বিবাহ করা, হ্যাঁ, তারপর পুরুষের ক্ষেত্রে 4টি বিবাহ বৈধ, জায়েজ বা বৈধ, যদি এটা মেয়েদের ক্ষেত্রে বৈধ না। তো এই ধরনের অনেক অনেক ভার্স আছে আমার কাছে, যেগুলো মনে হয় যে 18+, এবং এই বইটা হ্যাঁ যে অ্যাকচুয়ালি সকলে বুঝে অর্থ সহ বুঝে পড়তে পারবে কিনা সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনি এখন রাহুল ভাইকে বলতে পারেন এই ব্যাপারে, আমার শেষ বলা, জি রাহুল ভাই, তারপরে আমি অন্য ব্যাপারে বলতে চাই। তো আমি একটা ব্যাপারে কন্টিনিউ করতে চাচ্ছি না। জি জি থ্যাংক ইউ। হ্যাঁ আমরা অনেকগুলি ব্যাপার আনতে পারি, যেহেতু আমাদের প্রায় 1.5 ঘন্টার অনুষ্ঠান হবে, তা আমার আমরা অনেকগুলো টপিক আছে, অনেকগুলো টপিক জি আছে জি জি কিন্তু, তাহলে হ্যাঁ ছোট ছোট করে বললে পরে আমরা ব্যাপারগুলো হ্যাঁ বলবো। আর রাহুল ভাই যে কথাটা বলে, জি বলুন আপনি। দ্রুত করে নিন মুভি, দ্রুত করে নিন। হ্যাঁ আপনি আপনি বলুন রাহুল ভাই, আপনি বলুন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ শ্রোতা মন্ডল, আপনাদের সকলকে। নাইমা সরকার, তিনি আবারও, আপনারা শুনেছেন যে তিনি আমার প্রশ্নের অভিযোগে জব দিতে গিয়েছেন। প্রথম কথা, তিনি অভিযোগে জব করতে দিয়েছে, তিনি বলছেন যে আসলে বিভিন্ন দল আছে, সেটা তো মুসলিমদের মধ্যে আছে। চ্যালেঞ্জ করলাম নাইমা সরকার সহ গোটা খ্রিস্টান জগৎকে, যে মুসলিমদের মধ্যে যতগুলো দল আছে প্রত্যেকটা দলে চ্যালেঞ্জ করলাম, কোরআন মাঝে একটাই একটাই কোরআন, বিসমিল্লাহর বা থেকে মিলান জিন্নাতি সিন পর্যন্ত, হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি, আহলে হাদিস, শিয়া, সুন্নি, যা বলেন চ্যালেঞ্জ করলাম। আমাদের শিয়াদের কোরআন আছে, চ্যালেঞ্জ করলাম শিয়াদের কোরআন থেকে একটা যাবার যে পেশে যদি পার্থক্য দেখাতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম, আমি ওটা ওর মতো ইসলাম ত্যাগ করে দেবো, দেখার চ্যালেঞ্জ করলাম। কাদিয়ানিদের কোরআন হুবহু এক, জি সাগর ভাই, পয়েন্ট অফ ভিউ, বিভিন্ন মতবাদের কোরআন সেম অ্যারাবিক টেক্সট এক, অনুবাদও মোটামুটি কাছাকাছি, কিন্তু তাফসীর করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে এক এক জন এক এক রকম নিয়েছে। আর আমি এটাও চ্যালেঞ্জ করলাম, আমি দেখিয়েছি যে খ্রিস্টান জগতে বাইবেলের মধ্যে পার্থক্য আছে, ক্যাথলিকদের 7টা বই বেশি, অর্থোডক্সদের 10টা 12টা বই বেশি, আর প্রোটেস্ট্যান্ট আছে মাত্র 66টা বই। উনি এর জবাব দিতে বললেন যে সে ক্যাথলিকও না, সে প্রোটেস্ট্যান্টও না, সে যে জিজাস ক্রাইস্টকে ফলো করে। আমি বলি নাইমাদিকে, এগুলো হচ্ছে যে মানে একটা, আমি একটু একটু আলাদা ভাষা ব্যবহার করছি, এগুলোকে বলে চাপাবাজি। প্রথম কথা, জিজাসকে সকলেই বিশ্বাস করে, সকলেই মানে, ক্যাথলিকরা মানে, প্রোটেস্ট্যান্ট মানে, অর্থোডক্স মানে, জিও ওয়াইটনেস মানে, সকলেই মানে, খ্রিস্টানদের মধ্যে যত গোত্র আছে, তাই এটা দিয়ে অন্তত ইসলাম ত্যাগ করার কারণ এটা হতে পারে না, অন্য কোনো কারণ আপনার আছে, এটা এটা ইসলাম ইসলাম ত্যাগ করার কোশ্চেন করার কারণ চাপাবাজি হতে পারে। শব্দটাকেও অ্যাভয়েড করার চেষ্টা করবো দয়া করে। হ্যাঁ জি, 3, উনি আরবি পড়েছে, আরবিতেই কোরআন পড়েছে, এখন আরবিতে কোরআন পড়ে উনি বুঝবেন না, এটা স্বাভাবিক। সুনান তিরমিজি, যদি ইসলামের শিক্ষা নিতে হয়, সুনান আবু ইবনু মাজাহ 223 নম্বর হাদিস, আল্লাহ নবী তিনি বলছেন যে প্রত্যেক নর নারীর জন্য, প্রত্যেক নারীর জন্য, পুরুষের জন্য ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ। উনি জ্ঞান অর্জন করেনি, উনি বলছে কোন মহিলাদের কাছ থেকে তিনি দার্স নিয়েছেন, বা যেগুলো মানে সপ্তাহে একদিন হয় সেগুলো করেছে, এটা তো দুর্বলতা। উনি কোরআন হাদিস ইসলামী ফাউন্ডেশন থেকে অনেক আগে অনুবাদ হয়ে গেছে, তখন কেন করেনি? এটাও ইসলাম ত্যাগ করে তার কারণ না, অন্য কোনো কারণ আছে। সে ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হচ্ছে ঠিক আছে, কিন্তু সে ইসলামকে গবেষণা করে যে খ্রিস্টান হয়েছে, এটা কোশ্চিন কালো না, কখনোই না। যেসব এখন আর্গুমেন্ট পেশ করছে, এটা খ্রিস্টান হওয়ার পরে হতে পারে, বিভিন্ন ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো পেয়ে এখন সে প্রচার করছে এভাবে, এটা কখনোই না, 100% তার কথা শুনে বোঝা যাচ্ছে। 2, উসমান কোরআন জ্বালিয়ে দিয়েছে, আমি এর এর জবাব আমি দিয়েছি, কিন্তু আমি পাল্টা জবাব বলছি বাইবেলের উপরে। বাইবেলের মধ্যে 7খানা বই যে মানে বাদ দিয়েছে, অর্থনীতির 20খানা বই খ্রিস্টানরা বাদ দিয়েছে, আমি যে গসপেল অফ বার্নাবাস, নিউ টেস্টামেন্ট, স্বয়ং স্বয়ং নিউ টেস্টামেন্ট ইঞ্জিল চরিত্র যেটাকে মনে করে, গসপেল অফ বার্নাবাস, তারপরে যে গসপেল অফ পিটার, গসপেল অফ থমাস, মারিয়াম মাগদালিত, এগুলো খ্রিস্টানরা জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। তো আপনারা তো পুড়ে ছারখার করে দিয়েছেন, তো যেটা আপনাদের মধ্যে আছে কেন ডবল স্ট্যান্ডার্ড? কোরআন মাজিদ এখনো আমাদের হুবহু সেম কপি আছে, কিন্তু বর্তমান বিশ্বের বাইবেলের মধ্যে বিভিন্ন মত পার্থক্য শুধু ভার্স নিয়ে। যেন আপনাকে আমি দেখাতে পারি বাইবেল বাংলা সোসাইটি, এটা 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 দেখাচ্ছি সাগর ভাই, এটা হচ্ছে পবিত্র বাইবেল, এটা হচ্ছে জুবুলি বাইবেল মানে ক্যাথলিক বাইবেল, ঠিক আছে, এটা বাংলা বাইবেল।
আবার আপনাকে দেখা একটা বাংলা বাইবেল, বাংলা বাইবেলের মধ্যেও, আচ্ছা আমি এখান থেকে দেখাই, এটা হচ্ছে ক্যাথলিক বাইবেল, এটা ক্যাথলিক বাইবেল। আপনি মানে গীত সংহিতা বলে একটা অধ্যায় আছে বাইবেলের মধ্যে, ঠিক আছে? তো এই এটাতে 150 খানা অধ্যায় শেষ, কিন্তু এটাতে আছে 151 খানা। আজকের দিনও বাইবেলে আশ্চর্য হয়ে যাবেন, এখন মানে প্রোটেস্ট্যান্টে একটা অধ্যায় বাদ দিয়েছে। তো আমার কথা হচ্ছে, এটা কোরআনের যদি শুধু ওসমান জ্বালিয়ে দিয়েছে, আমি বলেছি ওসমান একা শুধুমাত্র কোরআনকে সংকলন করেনি, 14-15 জন মিলে টিম গঠন করে রীতিমতো তার সমর্থনে অজস্র সাহাবী ছিল। তারপরে বলেছি কোরআন যদি সংকলন ওসমান নাও করতো, সব পুড়িয়ে এমনি ছারখার হয়ে যেত, ভূমিকম্প শেষ হয়ে যেত, কোরআন মুসলিমরা তাও মুখস্থর মাধ্যমে তারা সংরক্ষণ করে গেছে। সাগর আপনি জানেন আধ্যাত্মিক পথ রামাজান মাস আসছে, তারাবিতে কোরআন খতম হয়, কোরআন খতম হয়, এটা ধারাবাহিক পর্যায়ে কন্টিনিউ চলে আসছে। কিন্তু বাইবেল আমি বলেছি 4টে গসপেলকে আপনারা নতুন করে লিখে দেখান, জি সম্ভব নয়। তাই এই ওসমানের এই দোহাই দিয়ে অত ইসলাম ত্যাগ করার কারণ হতে পারে না, অন্য কোনো কারণ আছে। মানে বাইবেলের এর যে আমি বলেছি বাইবেলের মূল যে কোডেক, এটা 400 শতকের সব পরে, ইফ্রেমে বলেন, আলেকজান্ডার বলেন, ভ্যাটিকানাস বলেন, সবগুলো আপনি এখন উইকিপিডিয়া সার্চ করেন, লিখেন কোডেক্স ইফ্রেমিয়া, কোডেক্স ভ্যাটিকানাস, এগুলো লিখে দেখেন, সব 400 শতকের। জিজাস ক্রাইস্টের সময়কার কোনো কোডেক্স কোনো পাণ্ডুলিপি ছিলই না, আজ পর্যন্ত নেই। আপনাদেরকে আমি দেখাতে পারবো, আমার কাছে একটা কোডেক্স আছে, আমার কাছে একটা কোডেক্স সিনাইটিকাস, এটা কোডেক্স সিনাইটিকাস। এই কোডেক্সের ভেতরকার অবস্থা দেখলে আশ্চর্য হয়ে যাবেন, নিউ টেস্টামেন্টের কোডেক্স সিনাইটিকাস, এটা সকলে জানে খ্রিস্টানদের সবচেয়ে অথেন্টিক কোডেক্স, এটা আমি ইংল্যান্ড থেকে নিয়ে আসছি। তো এখানে অধিকাংশ ভার্স নেই, সময় পেলে আমি বলবো যে কোন কোন ভার্স নেই, আশ্চর্য হয়ে যাবে। তারপরে আরেকটা বলি, তাই কোরআনের দোহাই দিয়ে সম্ভবই না, কোরআন এটা ওরাল, মুখস্থ করতে করতে চলে এসেছে। আমাদের একটাই দাবি, কোরআন রিটেন ফর্ম নয়, আমরা লিখার দ্বারা কোরআনকে আমরা হেফাজত করি না, মুসলিমরা অন্তরের দ্বারা হার্টের দ্বারা, যেটা হাদিস থেকে প্রমাণিত, কোরআন থেকে প্রমাণিত, বাস্তব দেখছেন। আজকের দিন আমরা কোরআন শত শত কোরআন লিখে দিতে পারবো আলহামদুলিল্লাহ, কিন্তু বাইবেলের ক্ষেত্রে সম্ভব নয়। তাই বাইবেলের দুর্বলতা আছে, আলহামদুলিল্লাহ কোরআনে বিন্দু পরিমাণে সরিষা দানা পরিমাণে কোনো সমস্যা নেই, তার জ্বলন্ত প্রমাণ শিয়া বলেন, সুন্নি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি যা আছে সবার কোরআন এক, মূল আরবি টেক্সট হুবহু এক, কোনো পার্থক্য নেই। কিন্তু বাইবেলের মধ্যে হাজার হাজার পার্থক্য, নাইমা সরকার নিজেই স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ ক্যাথলিকদের 7খানা বেশি আছে, তাদের কম আছে, এটা হচ্ছে বাইবেলের অবস্থা, আজিব ব্যাপার। আরো আরেকটা অভিযোগ করেছে যে তিনি বলেছেন যে মুতা বিবাহ কোরআনে আছে, চ্যালেঞ্জ করলাম, কোরআনে সূরা বাকারা 230 থেকে 234 নম্বর আয়াতে মুতা বিবাহ কি, মানে হচ্ছে কন্ট্যাক্ট ম্যারেজ, একজন ব্যক্তি একটা মেয়ের সঙ্গে আপনি কিছুদিনের জন্য বিবাহ করলেন, তারপরে তালাক দিলেন, ছেড়ে দিলেন, তারপরে আবার নতুন করে আপনি তার সঙ্গে বিয়ে করলেন, এটা ইসলামে স্পষ্ট সেই মুসলিম 1780 নম্বর হাদিস দ্বারা আল্লাহ নবী মুতা বিবাহকে হারাম করে দিয়েছে, হাইবারের যুদ্ধের পরে মুতা বিবাহকে ইসলাম থেকে ডিস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করেছে, হাদিস দ্বারা প্রমাণিত। আপনি সুন্নি স্কলারদের যে কোনো বই খুলেন, যে কোনো ফিকার কিতাব বলেন, হাদিস বলেন, আমরা মানে যারা আছে মুসলিমরা তারা সকলে মুতা বিবাহকে স্পষ্ট হারাম বলে, একটা ইসলামের মধ্যে দেখাতে পারবে না, বিশেষ করে সুন্নিদের মধ্যে, আহলে সুন্নাল জামাতের মধ্যে নাই, হ্যাঁ শিয়াদের মধ্যে আছে। তো এই ফিরকানে মতনৈক্য থাকতে পারে, কিন্তু ধর্মগ্রন্থ নিয়ে শিয়া সুন্নি কোনো পার্থক্য নেই, কোরআন নিয়ে কিছু মাসনা মাসাইল পার্থক্য থাকতে পারে। মুতা বিবাহ ইসলামে পরিষ্কার হারাম, সে মুসলিমের দ্বারা হাদিস দ্বারা হারাম করা হয়েছে, একাধিক হাদিস দ্বারা হারাম করা আছে। এবার বলি বাইবেলের মধ্যে মুতা বিবাহ আছে, সাগর ভাই পয়েন্ট অফ ভিউ, বাইবেলের আদি পুস্তক 19 নম্বর অধ্যায় 1 থেকে 20 নম্বর পরে ওখানে জিহুদা আর তামর একটা ঘটনা আছে, তামর হচ্ছে বৌমা আর জিহুদা হচ্ছে তার শ্বশুর। একদা রাস্তা দিয়ে যাচ্ছিল, জিহুদার সঙ্গে তামরের দেখা হলো, বৌমার সঙ্গে, বৌমাকে অন্ধকারে চিনতে পারলো না। জিহুদা মানে শ্বশুর তার বৌমাকে সে বলছে যে তুমি চলো আমার সঙ্গে শুতে যাও, মানে আমার সঙ্গে সেক্স করো। সঙ্গে সঙ্গে বৌমা তার মুখটাকে ঢেকে নিয়ে চলে, সে বলছে আমি তোমার সঙ্গে সেক্স করবো, আপনি কি দিবেন আমাকে? বলে তোমাকে আমি এই এই জিনিস দেবো। এখন কন্ট্যাক্ট হয়ে গেল, তারপরে ঠিক যখন তাকে মানে সেক্স তার সঙ্গে করে, বৌমার সঙ্গে সেক্স করছে বাইবেলের মধ্যে, তারপরে কিছুক্ষণ পরে সেক্স করার পরে চলে যাচ্ছে, তখন তাকে সেই জিনিসগুলো তার বাড়িতে পৌঁছে দেওয়ার অনেকগুলো ঘটনা আছে। তো এই মুতা বিবাহটা বাইবেলে হুবহু আছে, যেটা জিহুদা তার বৌমার সঙ্গে সেক্স করেছে কিছু দ্রব্যের মূল্যে, একটা লাঠি আর কি কি আছে বাইবেলের মধ্যে, 19 নম্বর অধ্যায়টা পড়লে পুরো দেখতে পাবে, এ ব্যাপারে আমার একটা ভিডিও ডকুমেন্টারি আছে। আর এটাকে অস্বীকার করতে বলো যে জিহুদা আর তামর বৌমা শ্বশুরের মধ্যে সেক্স করেছে, শ্বশুর তার বৌমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, হ্যাঁ জিহুদা তার বৌমাকে চিনতে পারেনি ঠিক আছে, কিন্তু কন্ট্যাক্ট করেছে, তো এটা বাইবেলের মধ্যে পাওয়া যায়, কিন্তু কোরআন হাদিস থেকে স্পষ্ট মুতা বিবাহকে হারাম করা হয়েছে। সাগর ভাই আপনিও জানেন, গোটা বিশ্বের মুসলিমরা জানে যে মুতা বিবাহকে ইসলামে হারাম করা হয়েছে, মুসলিমরা বিশ্বাস করে না। তাই কোরআনের কোন আয়াতকে অপব্যাখ্যা করে 5 পয়সা মূল্য নেই, কারণ ইসলাম চলছে কিসে, ইসলামের আইন চলছে কিসে, আপনি দেখলেন গোটা সৌদি আরব থেকে শুরু করে সব জায়গাতে দেখলেন আলহামদুলিল্লাহ। আরেকটা দেখেন, শিয়াদের কোরআন তিনি বলেছেন আলী লিখেছেন,
এগুলো এত অজ্ঞতা নিয়ে যদি কথা বলে, এগুলো আমরা খুব দুঃখিত হই যে শিয়াদের কোরআন নাকি আলী লিখেছে, আলী রদুল্লাহ তিনি মুসাফ লিখেছেন, শিয়াদের কোরআন না, শিয়াদের কোরআন আমার কাছে আছে, আমি চ্যালেঞ্জ করছি গোটা খ্রিস্টান জগৎকে, শিয়া বলেন সুন্নি বলেন যে কোনো কোরআন নিয়েছেন একটা অক্ষরে পরিবর্তন দেখান, আমি এখনই স্টিল নাও এখনই আপনাকে সাতখানা বাইবেলের মধ্যে পার্থক্য আমি দেখে দিলাম অলরেডি, বাইবেলের মধ্যে অলরেডি পার্থক্য দেখে দিলাম আপনাকে, আমি দেখাই আমার কাছে, এই দেখেন এটা হচ্ছে গ্রিক এবং হিব্রু বাইবেল, আপনারা দেখতে পাবেন কিনা, এটা হচ্ছে হিব্রু বাইবেল, দেখতে পাচ্ছেন কিনা হিব্রু বাইবেল, এটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট বাইবেল, সরি ক্যাথলিক বাইবেল, এখানে 77 বই আছে, মূল হিব্রু বাইবেল যেটা আপনাকে দেখায় ক্যাথলিক বাইবেল, এখানে ক্যাথলিক বাইবেল, এই ক্যাথলিক বাইবেলের 66টা বই আছে, এটাও হিব্রু, এটা হিব্রু এবং গ্রিক, আপনাকে আরেকটা দেখাই ইহুদিদের বাইবেল যেটাকে ওল্ড টেস্টামেন্ট তানাক বলা হয়, এখানে আমার কাছে তানাক আছে, ইহুদিদের তানাক আপনারা দেখতে পাচ্ছেন, এই তানাক এখন ইহুদিদের ওল্ড টেস্টামেন্ট খ্রিস্টান ওল্ড টেস্টামেন্ট দুজনই মানে ওল্ড টেস্টামেন্ট কে, কিন্তু ইহুদিদের বাইবেলে ওল্ড টেস্টামেন্ট আর খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্ট দেখেন আকাশ আর জমিন পার্থক্য আছে, আকাশ জমিন ভার্সের পরিবর্তন, শব্দের পরিবর্তন, অক্ষরে পরিবর্তন, মূল টেক্সে পরিবর্তন, তাই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণে এখন পর্যন্ত একখানা অক্ষরে পরিবর্তন দেখাতে পারবে না, যেটা মুসলিমদের আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু আমরা বাইবেল থেকে ইস্তির নাম, এখনই 10 রকমের বাইবেল আপনাকে দেখিয়ে দিলাম যে 10 রকমের অধ্যায়ের পরিবর্তন, শ্লোকের পরিবর্তন, ভার্সের পরিবর্তন, অনেক কিছু পরিবর্তন আছে, জি সময় দিয়ে দিন, আপনাকে অনেক ধন্যবাদ দর্শক, প্রায় আপনারা 25,000 মানুষ এই মুহূর্তে আমার ইউটিউব এবং আমার ফেসবুকে দেখছেন, আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, কিন্তু পাশাপাশি জানাচ্ছি আপনারা যদি শেয়ার করেন তাহলে আরো 25,000 মানুষ দেখার সৌভাগ্য হবে লাইভ অনুষ্ঠানটাকে, আর খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, আমি নিজে এনজয় করছি, আপনারা মনোযোগ সহকারে দেখলে আমার কাছে মনে হয় খুবই ভালো লাগবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন নাইমা সরকার। আচ্ছা উনি যেটা বলেছেন ডিভিশনের কথা বলেছে, হ্যাঁ তো আপনি যে ডিভিশনের হন না কেন, আমি একটা কথা বলতে চাই যে কোন গ্রুপ বা কোন ডিভিশনের কথা কিন্তু কোরআন এবং বাইবেলের কোথাও লেখা নেই, তো এটা কারা তৈরি করেছে, হ্যাঁ, এবং এই ডিভিশন কিন্তু আমাদের মানতে হবে এমন কোন নিয়ম কিন্তু নেই, আমাদেরকে মানতে হবে শুধু এক সৃষ্টিকর্তাকে, ডিভিশনটা কিন্তু আমরা ক্রিয়েট করেছি, এবং আরো আপনি বলেছেন যে কোরআনে সেম কপি আছে, আপনি কিভাবে বুঝবেন কোরআনে সেম কপি আছে, তো ওসমান যে যে কোরআন যে কোরআনের কপি গুলো মানে জ্বালিয়ে দিয়েছে, হ্যাঁ একই কথা নিয়ে আমি বলছি, যদি আমি বারবার বলতে থাকি অনুষ্ঠান কিন্তু শেষ হয়ে যাবে, আমার কিন্তু অন্যান্য অনেক টপিক আছে, হ্যাঁ তো ওসমানের এই যুক্তিটা আপনি যে মানে সত্য বলবেন তার তো কোরআন জ্বালিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, তো আপনার কাছে কোনো নির্ভরযোগ্য এমন কোনো তথ্য নেই, হ্যাঁ যে ওসমান যে কোরআনটা লিখেছে তার মনের মতো করে, সেটা কিন্তু আবু বকরের যে কোরআন থেকে সেটা কিন্তু ডিফারেন্ট ছিল, কারণ সেখানে যে সূরা গুলো ছিল যে ক্রমধারা অনুসারে ছিল সেটা কিন্তু ওসমানের কোরআনের সাথে ভিন্ন ছিল, ডিফারেন্ট ছিল, এবং সেই সময় কিন্তু অনেকেই ওসমানের কোরআনটাকে কিন্তু একসেপ্ট করে নাই, ওকে সো আমি খুব কুইকলি বলবো কারণ আমাকে অন্য সাবজেক্টে যেতে হবে, আদারওয়াইজ আমি এটা নিয়ে কিন্তু আমাদের হাফ এন আওয়ার হয়ে গেছে, সো আপনি বাইবেল থেকে যেটা বললেন যে তামর এবং তার শ্বশুরের যে মুতা বিবাহের কথাটা বললেন, হ্যাঁ এটা কিন্তু মুতা বিবাহ আপনি কিভাবে বললেন, এটা হচ্ছে একটা ঘটনা, আপনি ওল্ড টেস্টামেন্ট যেগুলো পড়বেন পবিত্র বাইবেল থেকে, এটা হচ্ছে আপনার ইতিহাস নির্ভর, আপনার জ্ঞানের বৃদ্ধির জন্য এটা আপনি পড়বেন, আপনাকে জানানো হচ্ছে যে অ্যাকচুয়ালি আগে কি হয়েছে, আপনাকে এখন মানতে হবে নিউ টেস্টামেন্ট যেটা জিসাস ক্রাইস্টের রক্তের বিনিময়ে আপনাকে যে হেদায়েতটুকু দান করা হয়েছে সেটা আপনি মানবেন, সো আগের গুলো আপনি পড়বেন জাস্ট আপনার জানার জন্য, এবং তামরের যে ঘটনাটা সেটা যদি আমি বলি এটা ছিল একটা মেয়ের একটা প্রতিশোধের কাহিনী, যারা এটা পড়ে নাই তারা অবশ্যই আপনার কথা বিশ্বাস করবে, বাট আমি বলবো যে আপনারা কারোর কথা বিশ্বাস করবেন না, এটা ছিল একটা মেয়ের যে প্রতিশোধ পরায়ণ হওয়ার পর যে তার শ্বশুরের সাথে কি করেছিল সেই একটা চমৎকার একটা কাহিনী এটা লেখা আছে, তো এটা দিয়ে আপনি কোনো কিছু বিচার করতে পারবেন না। তো আরেকটা কথা আমি বলি, আপনি বলেছেন যে মুতা বিবাহ হারাম, বাট আরো বলেছেন যে শিয়াদের মধ্যে প্রচলিত আছে, তো মুতা বিবাহ যদি হারাম হয়ে যায় আমি রাহুল ভাইকে বলছি এটা এই একটা হারাম একটা ভার্স বা আয়াত কি করে এখনো এই আল কোরআনের মধ্যে আছে সেটা আমি আমি জানতে চাই, পরবর্তীতে আপনি যখন আপনি আমার প্রশ্ন উত্তর গুলো দিবেন, হ্যাঁ যে এই আল কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে সেগুলো কিন্তু একদম কিয়ামতের আগ পর্যন্ত সবগুলো চালু থাকবে, এটা এই ধরনের কিন্তু একটা বই, রাইট, তো সেখানে যদি মুতা বিবাহ হারামি করে দেওয়া হয় তাহলে তো আমরা বলবো যে এই কোরআন হয়ে গেছে ব্যাকডেট, তাই না, এমন অনেক আয়াত আছে যেগুলো 2021 সালে চলবে না, তো এটা সমসাময়িক না, আর কোরআনটা কিন্তু সমসাময়িক না, আমি সেটা বলছি, তো আমি পরবর্তীতে চলে যাচ্ছি, যদি সাগর ভাই
অনুমতি দেন, কারণ আমি একটা সাবজেক্ট নিয়ে আমি জি জি পড়ে হ্যাঁ, থাকতে চাচ্ছি পরবর্তী না। সব একটা আগেরটা শেষ করে এখন পরবর্তী আরেকটা প্রসঙ্গ হ্যাঁ, আসছে। এটা আমার শেষ এইটুকুই, বাট আমি কিন্তু পরবর্তীতে আমি যেতে চাই যে জি আমি সমসাময়িক একটা ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাই। আমি রাহুল ভাই সহ আমি যে সমস্ত দর্শকরা আছে আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আর যেহেতু এই দর্শকরা শুধু মানে পুরুষ দর্শকরা দেখবে না, নারী দর্শকরা দেখবেন, তো সকলের জন্য আমি বলতে চাই যে বিষয়টা নিয়ে আমি এখন কথা বলবো। আমার কাছে যেটা লেগেছে যে মহামারী আকারে ধারণ করেছে, হ্যাঁ, সেটা হলো যে মুসলিম নারীদের যে সৌন্দর্য প্রদর্শন বা পর্দা প্রথা বা মেকআপ নিয়ে আমি যদি একটু কথা বলি, হ্যাঁ, সেটা আমার কাছে অত্যন্ত ডিফারেন্ট লেগেছে যে তারা প্রত্যেকে দাবি করে যে আমরা হচ্ছে একজন গুড মুসলিম, যেটা আমার কাছে মনে হয়নি। হ্যাঁ, কারণ কি, দেখেন যে বাংলাদেশ কিন্তু একটা মুসলিম প্রধান দেশ, আমার আইডিয়া নেই, ইন্ডিয়া সম্পর্কে আমার আইডিয়া নেই, সেজন্য আমি বলছি না, বাট আমি যেহেতু বাংলাদেশের মেয়ে আমি বলছি যে বাংলাদেশ যেহেতু একটি মুসলিম প্রধান দেশ এবং সেখানে কিন্তু 90% মুসলমান, হ্যাঁ, তো সেখানের মেয়েদের যে চাল চলন এবং সেখানের মেয়েদের যে যে আল কোরআনে যে আয়াতগুলো এসেছে তাদেরকে মানতে হবে, সেটা কতটুকু তারা মেনে চলে। এবং আমরা আজকাল কি দেখি যে প্রত্যেকের হাতে হাতে কিন্তু মোবাইল ফোন আছে, প্রত্যেকের হাতে হাতে ফোন আছে, তারা টিভিতে কিন্তু মেয়েদেরকে দেখছে যারা নিউজ প্রেজেন্ট করছে, রাইট, তো তারা কিন্তু তাদেরকে দেখছে। দেখার ফলে যেটা হচ্ছে, এই যে মেয়েরা পর্দাটা ইয়ে করছে না, পর্দাটা মেনটেন করছে না, তো সেটার ব্যাপারে অ্যাকচুয়ালি কি বলে, আমি দু একটা আয়াত বলি। আমি যদি কোরআন থেকে বলি, 24 নম্বর সুরার আপনি 31 নম্বর ভার্সি দেখেন, আমি পুরোটা আয়াত করছি না, আমি সামারাইজ করছি যে ঈমানদার নারীদেরকে কি বলা হয়েছে, যে তারা যেন যা সাধারণত প্রকাশমান তাদের সৌন্দর্য বা সাজসজ্জা বাহিরে এমন কাউকে প্রদর্শন না করে এবং মাথার ওড়না বক্ষদেশে ফেলে রাখে। প্লাস এই আয়াতে কিন্তু ক্রাইটেরিয়া দেওয়া আছে যে আপনি কার কাছে যেতে পারবেন, মানে মহিলাদের ক্ষেত্রে কার কাছে আপনি যেতে পারবেন, কার কাছে যেতে পারবেন না। হ্যাঁ, এবং আপনি 33 নম্বর সূরা দেখেন, 59 নম্বর আয়াত যেখানে লেখা আছে যে রমণীদের পর্দা করার কথা বলা আছে, হ্যাঁ, যে হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে, মুমিনদের নারীদেরকে বলুন তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয়, এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। হ্যাঁ, তো এই বিষয়গুলো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে মেয়েরা আছে, মুসলিম মেয়েরা আছে, সেটা কতটুকু মেনে চলছে আমি প্রশ্ন রাখছি। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন যে 41 নম্বর সুরাতে কিন্তু আপনি যদি 19 থেকে 23 নম্বর আয়াত আপনি পড়েন, সেখানে কিন্তু পরিষ্কার ভাবে লেখা আছে যে যারা আল্লাহর কথার অবাধ্য হচ্ছে তাদেরকে কিন্তু, তাদের সকলকে কিন্তু জাহান্নামের অগ্নিতে ছুড়ে ফেলা হবে, এবং তখন কি হবে যে তাদের যে কান চক্ষু ত্বক সেই সম্পর্কে কিন্তু মৃত্যুর পরে সাক্ষ্য দেবে। এবং আপনি 21 নম্বরটা পড়েন যে মৃত্যুর পর কিন্তু তাদের নিজের ত্বকটা কিন্তু তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, হ্যাঁ, ত্বকটা কিন্তু কথা বলবে। এই যে আপনি ফেসবুকটা খুলে আপনি দেখবেন যে মেকআপের যে যে পেজ গুলো আছে, আমিও সাবস্ক্রাইব করেছি জাস্ট দেখার জন্য, সেখানে কিন্তু মেয়েরা ছাড়াও ভুঁড়ি ভুঁড়ি ছেলেরা যাচ্ছে এবং বাজে বাজে কমেন্ট করছে, সেই কমেন্ট গুলো কিন্তু সেই যে মেকআপ আর্টিস্টরা তারা কিন্তু করছে, এবং তারা যে শুধু করছে সেটা না, সেটা অ্যান্সারও করছে। বাট ইসলামিক আইন মতে বা যারা আমার মুসলিম, কাছে এটা মনে খুব বেশি মানে প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে না, মানে তারপরও এটা আমার একটু বলা দরকার, কারণ এটা দিয়ে আমি শুরু করতে চাই, যেহেতু যারা মেকআপের প্রোগ্রাম গুলো করছে আমি সেটাই বলতে চাই, তারা কিন্তু মুখে বলছে যে আমি একটা প্রাউড মুসলিম, হ্যাঁ, তো তারা কতটুকু মানছে। এই যে রাহুল ভাই বললেন, হ্যাঁ, যে আমি আরবিতে কোরআন পড়ি নাই দেখে আমার আমি কিছু জানি না, আমি কিন্তু বলেছি যে আমি কিন্তু সাধারণ 10 জনের মতো ছিলাম, আমি কিন্তু যা লেকচার করে লেকচার দেয় ধর্মীয় বিষয়ক অনুষ্ঠান গুলো করে সেগুলো কিন্তু আমি শুনতাম, হ্যাঁ, সেগুলোর উপর আমি নির্ভরশীল ছিলাম। তো আপনি এখন বলেন যে আমার আপনার মতো কয়েকজন মানুষ প্রতিদিন কোরআন বাইবেল পড়ে, হাদিস পড়ে, সবাই তো পড়ে না, সকলেই তো আপনার আমার কথা মতো শুনে, এই যে আমি কথাটা বললাম, রাহুল ভাই আপনি কি বলবেন? যেখানে আমি আরেকটা শেষের একটা উদাহরণ দিচ্ছি যে 33 নম্বর সুরার আপনি 36 নম্বর ভার্সে দেখেন, সেখানে লেখা আছে যে আল্লাহ ও তার রাসূল কোন কাজের আদেশ করলে কোন ইমানদার পুরুষ ও ইমানদার নারী সেই বিষয়ে ভিন্ন কোনো মতভেদ কিন্তু প্রকাশ করতে পারবে না, এবং যে এগুলো মানবে না তারা কিন্তু পথভ্রষ্টতায় লিপ্ত হবে। ওকে, তো এই যে আমি বলবো যে আপনারা মুসলমান সমাজ মুসলিম এবং আপনারা বলেন যে এটা শান্তির ধর্ম, আমি যদিও কোনো শান্তি আমি দেখি না, হ্যাঁ, এটা হচ্ছে চরম অশান্তির ধর্ম, তো সেখানে আপনারা নিজেরাই ফলো করেন কিনা, এবং আপনি তো ধর্ম প্রচার করেন, তাই না, ইসলাম ধর্ম, আপনি আপনি অন্যান্য মানুষদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন, তো কয়টা মানুষ আপনার কথায় তাদেরকে কভার আপ করছে? এবং আমি শেষে আপনি যেহেতু পবিত্র বাইবেল থেকে আপনি বলছেন, তো পবিত্র বাইবেল থেকে আমি শুধু শেষে একটা জিনিস অ্যাড করবো, এই যে আপনার পুরুষরা যারা যারা মুসলমান আছেন, হ্যাঁ, নামাজ পড়ার সময় হোক, সেটা ঘরে সেটা মসজিদে, আপনারা কি করেন,
হেড মাথাটা কভার করেন, রাইট? সো এই যে আপনারা কভার করছেন সেটা কিন্তু পুরো নিষিদ্ধ। আপনি যদি ফার্স্ট করিন্থিয়ান 11 নম্বর অধ্যায় 4 এবং 7 পড়েন, আমি কিন্তু বাইবেল থেকে রেফারেন্স দিচ্ছি সাগর ভাই, যে ফার্স্ট করিন্থিয়ান পবিত্র বাইবেলের ফার্স্ট করিন্থিয়ান 11 নম্বর অধ্যায় 4 এবং 7 কিন্তু পরিষ্কার ভাবে লেখা আছে, জিসাস ক্রাইস্ট বলেছেন যে তোমরা আমাকে দেখে রাখো না। বাট সমস্ত মুসলিম ভাইরা কি করে, যে আপনারা নামাজ পড়ার সময় মাথাটা কভার করে নামাজটা পড়ছেন, এবং আপনারা সবাই বলেন যে আমরা হচ্ছে একজন গুড খ্রিস্টিয়ান, মানে সমস্ত মুসলিমরা হচ্ছে একজন গুড খ্রিস্টিয়ান, আমরা না। সো আমি এখন বলতে চাই, আপনারা যদি সত্যি সত্যি জিসাস ক্রাইস্ট কে ভালোবাসতেন এবং আপনারা একজন গুড খ্রিস্টিয়ান হতেন, তাহলে কিন্তু আপনাদের মাথাটা কিন্তু কভার করে রাখতেন না। হ্যাঁ, তো আপনি এখন খণ্ডাতে পারেন। জি, আমি ইউটিউব ফোনতে বলবো, রাহুল আপনি বলবেন দয়া করে। আচ্ছা, শোনা যাচ্ছে সাগর ভাই? একদম ক্লিয়ার। আচ্ছা, আমি সত্যি সাগর ভাই আমি একটু অবাক হচ্ছি। হ্যাঁ, আমি অবাক হচ্ছি এই জন্য যে তিনি ইসলাম থেকে ত্যাগ করেছেন খ্রিস্টানিটির কারণে, খ্রিস্টানিটিকে গ্রহণ করেছেন। তো তিনি যেসব তার আর্গুমেন্ট পেশ করছে, তিনি যেসব স্ট্যান্ড পয়েন্ট দিচ্ছে, এখান থেকে আপনার মনে হচ্ছে যে তিনি এই কারণে ইসলাম ত্যাগ করেছেন, এগুলো কোন কারণের মধ্যে পড়ে? প্রথম কথা শেষটা নিয়ে আলোচনা করি, যেটা আচ্ছা ভাই, সবচেয়ে বেশি সময় তিনি অতিবাহিত করছেন। উনি বলছেন, রুহুল ভাই, আমি 1 মিনিট আমি একটু বলি আপনার উত্তর দেওয়ার আগে, যদি আপনি কিছু মনে না করেন। আচ্ছা বলেন। ভাই কি ফোনে? আচ্ছা, আমি অ্যাড করি। হ্যাঁ, সো খ্রিস্টানিটি গ্রহণ করার পিছনে আপনি যে যুক্তি দাঁড়া করেছেন, আমি কিন্তু সেই প্রশ্নের উত্তর দেইনি। আমি কিন্তু বিভিন্ন ভাবে আমার বিভিন্ন কথা বলেছি। খ্রিস্টানিটি গ্রহণ করার কারণ হচ্ছে যে আমি যখন কোরআন পড়েছি, বাইবেল পড়েছি, আমি দেখেছি যে মুহাম্মদ কিন্তু তার যে সৃষ্টিকর্তা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, যেটা আপনি 38 নম্বর সুরার আপনি 69 নম্বর আপনি আয়াতে পাবেন। এবং মুহাম্মদের কিন্তু পূর্বের কিতাব সম্পর্কে কোনো ধারণা ছিল না, যেটা আপনি 29 সুরা আপনি 48 আপনি পড়লে আপনি পাবেন। হ্যাঁ, তো এই কথাগুলো যখন আমি যাচাই বাছাই করেছি পবিত্র বাইবেল অনুযায়ী, আমি দেখেছি যে পবিত্র বাইবেল বলছে জিসাস ক্রাইস্ট হচ্ছে আপনার আমার সৃষ্টিকর্তা, আর মোহাম্মদ যে সৃষ্টিকর্তার কথা বলছে তিনি হচ্ছেন পেগান পৌত্তলিক দেবতা আল্লাহ। হ্যাঁ, তো তখনকার সময় কিন্তু আরবের সমস্ত দেবতাকে কিন্তু আল্লাহ বলা হতো আরবি ভাষায়। তো মোহাম্মদের যে আল্লাহ তিনি যে জিসাস ক্রাইস্ট সেটা তো না, তাহলে তো আপনি জিসাস ক্রাইস্ট কে স্বীকার করে দিতেন। ওকে, তো আমার খ্রিস্টানিটি গ্রহণ করার পিছনে কিন্তু এই বই দুটার অনেক অবদান আছে, আর কোরআনের অবদান আছে এবং বাইবেলের অবদান আছে। আমি পড়েছি, পড়ে আমি যাচাই বাছাই করেছি এবং আমি সিক করেছি জিসাস ক্রাইস্টের যে স্পিরিটটা আমি সিক করেছি, তারপরেই কিন্তু আমি খ্রিস্টানিটি গ্রহণ করেছি। এবং আমি আবারও বলছি লাইভে যে মোহাম্মদ কিন্তু তার যে সৃষ্টিকর্তা, হ্যাঁ, সেই সম্পর্কে কোনো ধারণা ছিল না। আমি রেফারেন্স দিয়েছি, এবং জিব্রায়েল যখন হেরা গুহাতে এসেছিল বা অন্যান্য জায়গায় যখন মোহাম্মদের কাছে মানে তার আল্লাহর ওহীগুলো নিয়ে এসেছিল, হ্যাঁ, তো মোহাম্মদ কিন্তু কখনো জিব্রাইলকে বলে নাই যে তুমি যে আল্লাহর কথা বলছো, যে বাণীগুলো যার পক্ষ থেকে এনেছো সে একই আল্লাহ, হ্যাঁ, বাইবেলের আলো কিনা। কারণ আপনি দেখেন যে আপনি পলের কথা বললেন, হ্যাঁ, পল তো সেই সময় আরব সহ এশিয়া বিভিন্ন জায়গাতে আপনি দেখবেন, দেখবেন আমি রেফারেন্স দিব একটু আগে, একটু পরে আমি রেফারেন্স দিব, যে তিনি তো গসপেলের কথা বলেছেন, জিসাস ক্রাইস্টের কথা তিনি বলেছেন। আমি রেফারেন্স হিসেবে দিচ্ছি, আপনি দেখেন যে গালাতিয়াস 1 নম্বর অধ্যায় 17 নম্বরটা আপনি দেখেন, এবং বুক অফ অ্যাক্টসের আপনি 2 নম্বর অধ্যায় আপনি 11 নম্বরটা পড়েন, যেখানে আরব দেশে তাদের ভাষায় পল কি করেছিল, এই গসপেলটা প্রচার করেছিল। এবং এশিয়ার মধ্যে আপনি দেখবেন যে এই গসপেল গুলো প্রচারিত হয়েছিল, যেটা বুক অফ অ্যাক্টসের 26 নম্বর ভার্সে লেখা আছে। এবং অল ওভার দ্য ওয়ার্ল্ডে কিন্তু সুসমাচার প্রচার হয়েছিল, জিসাস ক্রাইস্টের কথা বলা হয়েছিল। আপনি রোমান্স 10 নম্বর অধ্যায় 18 নম্বর ভার্স পড়েন, আমি রেফারেন্স দিচ্ছি যেন এগুলো আপনারা পরবর্তীতে মিলিয়ে দেখতে পারেন, কারণ সবগুলো যদি আমি পড়ে পড়ে শোনাই সাগর ভাই তাহলে এটা অনেক লেন্দি হয়ে যায়। জি, আপনার অনেকগুলি পয়েন্টস অলরেডি চলে এসেছে, আমরা তাহলে রাহুল ভাইকে শুনতে চাই। আচ্ছা সাগর ভাই, আসলে অনেকগুলো পয়েন্ট হয়ে গেছে, প্রায় 10 খানা পয়েন্ট উনি বলে ফেলেছেন। আসলে আমি আগে বলেছি যে অভিযোগ 10 সেকেন্ডে করা যায়, কিন্তু উত্তরটা কমপক্ষে 2 মিনিট তত সময় দরকার হয়, এটা সকলেই জানেন আপনারা যারা উত্তর প্রশ্ন উত্তর করেন। প্রথম কথা আমি বলবো, উনি যেটা নিয়ে শেষ করলেন সেটা নিয়ে শুরু করবো। প্রথম টাইমে উনি বলেছিলেন যে ইসলাম 90% দেশ মুসলিম দেশ, তারপরে মহিলারা পর্দা করে না। তো মহিলার যদি পর্দা না করে দোষটা কিসের, ইসলামের না মানুষের, মুসলিমের না ইসলাম ধর্মটা? কেউ যদি ইসলামকে ফলো না করে এটার জন্য কি কোরআন হাদিস দায়ী? এটা কি আমাদের মুসলিমদের আল্লাহ দায়ী? এটা কোন লজিক আমি তো বুঝতে পারলাম না, আজিব ব্যাপার। তারপরে বলি একটা টিপ ফর ট্যাট, আমি একটা উত্তর দিতে চাই। বাইবেলে যদি পড়েন, আমাদের নাইমা সরকার দিকে আপনি দেখছেন চুল টুল খোলা করে চলে এসেছে একদম। বাইবেলের শিক্ষা কি, জিজাস পরিষ্কার ভাবে বলছে বাইবেলের মধ্যে, আপনি যদি খোলেন ফার্স্ট করিন্থিয় 11:5-6, যেসব নারীরা, সরি জিজাস না, এটা হচ্ছে বাইবেলের ওল্ড টেস্টিমেন্টের মানে একটা পত্র, যেটা বাইবেলের মধ্যে অন্তর্ভুক্ত, নিউ টেস্টিমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত, যেটা তারা মানতে বাধ্য। বাইবেল ফার্স্ট করিন্থিয় 11:5-6 বলা হচ্ছে, যেসব নারীরা চুলগুলোকে খোলা রাখে, তাদের চুলগুলোকে কামিয়ে দাও।
কিন্তু নাইমা দি দেখেন আজকে চলেছে চুল টুল খোলা করে। তারপরে বাইবেলের আপনি যদি পড়েন ফার্স্ট শ্রীমতী 2 অধ্যায়ের 9 পদে যে নারীদেরকে বলা হচ্ছে তোমরা অতিরিক্ত সাজসজ্জা করবো না, মুক্তা পরবা না, এগুলো পড়া নিষিদ্ধ, কিন্তু তিনি বেশ সাজসজ্জা করে তিনি চলে এসেছেন। আবার দেখেন বাইবেলে বাইবেলের দ্বিতীয় বিবরণী 22 অধ্যায়ের 15 ভার্সে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের ঈশ্বর মানে তাদের ভাষাতে যীশু খ্রিস্ট তিনি বলছেন যে পুরুষরা নারীর মতো পোশাক পরবে না, নারীরা পুরুষের মতো পোশাক পরবে না। তিনি কিভাবে এসেছেন এটাকে যদি আপনি এটাকে যদি আপনি অ্যাভয়েড করেন, তিনি যেভাবে আসুক এটা তার ইচ্ছা, আপনি আপনার বাইবেলে কি বলেছে সেটা বলুন দয়া করে। মানে বাইবেলে আচ্ছা সাগর দা তার ব্যক্তিগত ভাবে তাকে বাইবেলে কি বলছে? না তার ব্যক্তিগত ভাবে কিভাবে আসছে সেটা বাদ দিয়ে আপনি বলুন দয়া করে। জি না না উনি যেহেতু মুসলিম মেয়েদের কথা বলেছে, মুসলিমরা কভার করে না, তো আমি বলছি তিনি আপনি খ্রিস্টান মেয়েদের কথা বলুন ওনাকে না। জি হ্যাঁ আমি জাস্ট তাকে উদাহরণ দিয়ে দিলাম যে তিনি আসেনি, তিনি একজনই। আর তারপরে আমি বলবো যে বাইবেলে তিনি যদি এমন নারীর কথা বলছেন, কোরআন হাদিস থেকে আপনাকে বলি বাইবেলের মধ্যে 1 তিমোথি 2 অধ্যায় 11 থেকে 12 নম্বর ভার্সে বলা হয়েছে নারীদেরকে পুরুষদের জন্য সৃষ্টি করা হয়েছে, তার আনুগত্য করবে, নারীরা শিক্ষা দিতে পারবে না, শিক্ষা দেওয়ার অধিকার নারীদের নেই। কিন্তু তিনি ধর্ম প্রচার করতে চলে এসেছেন, কোন নারীরা খ্রিস্টান হলে সে ধর্ম প্রচার করতে পারবে না। শুধু এতটাই নয়, বাইবেল বলছে 1 করিন্থিয়ন 14 অধ্যায় 34 থেকে 35 নম্বর ভার্সে নারীরা যদি গির্জায় থাকে উঁচু কণ্ঠে কথা বলতে পারবে না, এটাও নিষিদ্ধ। কিন্তু ইসলামে দেখেন উমর বিন খাত্তাব খুতবাদের ছেলে একজন নারী, উমর জুমার তুমি কথাটা ভুল বললে, হ্যাঁ ইসলাম অধিকার দিয়েছে, তিনি নারী নিয়ে কথা বলছে, নারীর শিক্ষার ব্যাপারে তো বাইবেলে বিন্দু পরিমাণে এই ধর্ম তারা শিক্ষা অর্জন করতে পারবে না, 75 দূরের কথা, শুধু তার স্বামীর কাছ থেকে শিক্ষা নিতে পারবে, নিজে কোনো কিছু গির্জাতে গিয়ে সে উঁচু কণ্ঠে কথা বলতে পারবে না, এটা ফালতু আর্গুমেন্ট দিয়েছে। আর মুসলিমরা যদি ইসলাম না ফলো করে এই জন্য কোরআন হাদিসের দায় কেন করবে? আজিব ব্যাপার, এই জন্য ইসলাম দায়ী হয় না, সে ব্যক্তিরা ফলো করছে না, ধরুন নাইমা দিয়ে তিনিও বাইবেল ফলো করছে না, চুল টুল খোলা করে চলে এসেছে, মানে ওনার সমস্যা, আমরা বাইবেলকে দোষ দেবো না, বাইবেলের সঙ্গে একমত যে কভারেজ করতে হবে। তারপরে দেখেন কোরআন বলছে যে নারীদেরকে পর্দা করতে হবে, হিজাব করতে হবে, কিন্তু কেউ যদি পর্দা না করে তার চুল যে কামিয়ে দিতে হবে এইসব কথা কোরআনে নেই, কিন্তু বাইবেল বলছে চুল যদি খোলা থাকে তার মাথাটাকে ন্যাড়া করে দাও। তো এটা তো বাইবেলে তার কঠোর ভাবে বলা হয়েছে, এটাকে আমরা বলি যে বেল পাকলে কাকের কি। তো যাই হোক, তারপরে আর একটা আমরা বলি যে এখানে একটা পয়েন্ট লক্ষ্য করেন, উনি বারবার কিন্তু একই কথা বলছেন যে আল্লাহকে বললাম ত্যাগান দেবতা, এটা চ্যালেঞ্জ করলাম, কোরআন হাদিসে কোথায় আছে? উনার মুখের দাবি আল্লাহ যে কুল হাতু ইব্রাহিম ইনকুম তুম সাদিকিন সূরা বাকারা 111, দাবি থাকলে প্রমাণ পেশ করো, প্যাগান দেবতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নন, তিনি কখনোই প্যাগান দেবতা তিনি নন, বরং খ্রিস্টানদের যে ঈশ্বরের যে থিওলজি এটা প্যাগান। কেননা খ্রিস্টানরা মনে করে জিজাস তিনি আসলে তিনি ঈশ্বর, তিনি মানুষ রূপে পৃথিবীতে এসেছেন, মানুষ রূপে ঈশ্বর পৃথিবীতে আসাকে সংস্কৃত ভাষা বলে অবতারবাদ। আর এই অবতারবাদ আছে হিন্দুইজমে, যেটা শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় 4 শ্লোক নম্বর 7 আর 8, শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে পরিত্রাণায় সাধনায় বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থা প্রার্থনায় সম্ভাবনী উগে উগে, যে যখন ধর্মের মধ্যে অধর্ম নিচ্ছে ঈশ্বর মানুষ রূপ ধারণ করে পৃথিবীতে আসে। তো প্যাগানিজম কোনটা? হিন্দু একটা প্যাগানিজম, আর জিজাসের অবতার গ্রহণ করা, ঈশ্বরের মানব রূপ ধারণ করা, এটা আব্রাহামিক রিলিজনে কোনোদিনই ছিল না, কোনোদিনই ছিল না। এটা সম্পূর্ণ খ্রিস্টানরা যিশুকে তিনি ঈশ্বর মনে করছেন আর তিনি মানব রূপ ধারণ করে পৃথিবীতে চলে এসেছেন, এটা 100% প্যাগানিজম। 2 নম্বর প্যাগানিজম যে খ্রিস্টানিটি, এটা আমি আবারও খুব দিচ্ছি, দেখেন হিন্দুরা মনে করে যে গঙ্গাতে যদি স্নান, খ্রিস্টানরা মনে করে বাপ্তিস্ম নিলে এটা তারা নাকি পবিত্র হয়ে যায়, একই জিনিস তো, পানি দিয়ে ধোয়া একই কাজ। তো এই সম্পূর্ণ থিওলজি তাদের, আদিপাপ এটা হিন্দুদের মধ্যেও আছে, আদিপাপ খ্রিস্টানদের মধ্যেও আদিপাপ আছে, কিন্তু ইসলাম এই কোনো প্যাগানিজের সঙ্গে কোনো সংযুক্ত নেই। ইসলাম কুল হু আল্লাহু আহাদ, বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো প্যাগানিজম নাই, লাইস সেকেন্ড স্পেশাইয়ন, তার কোনো সাদৃশ্য নেই, তার মূর্তি তৈরি করতে নিষেধ করা হয়েছে, এটা ইসলাম কখনো প্যাগানিজম কোনো দিক থেকে প্রমাণ করা সম্ভব নয়। তারপরে তাবরানি একটা হাদিস আছে, সেই সময় মুশরিকদেরকে জিজ্ঞাসা করছে তোমরা কয়জন, এ হুসাইন তুমি কয়জন ঈশ্বর উপাসনা করো, সে বলছে 7 জনের। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে যে কয়জনের, তো 7 জনের। ওই হোসেনকে বলছে, হোসেন তো উত্তর দিচ্ছে যে আমি 6 জন দুনিয়ার সৃষ্টি দুনিয়ার ঈশ্বরে বিশ্বাস করি আর একজন আসমানে আছে তাকে বিশ্বাস করি। আল্লাহ নবী আবার জিজ্ঞাসা করলেন তো তুমি কার কাছ থেকে প্রার্থনা করো, হোসেন বলছেন আমি আসমানে যিনি আছেন তার কাছে প্রার্থনা করি। তো হোসেন তখন হোসেনকে আল্লাহ হোসেন বললেন দুনিয়ার 6 জন ঈশ্বরকে তুমি বাদ দিয়ে দাও, আসমানে যিনি আছে তাকে শুধুমাত্র গ্রহণ করো। ইসলাম প্যাগানিজম কোথায়? ইসলাম তো বলছে এক ঈশ্বর উপরের কথা। তারপরে আমি বলি যে খ্রিস্টানিটির যে কনসেপ্ট যে ট্রিনিটি মতবাদ, এটা হিন্দুদের থেকে নেওয়া, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, হিন্দুরা মনে করে যে তিনটে ঈশ্বর মিলে একজন ঈশ্বর, খ্রিস্টানরাও পিতা পুত্র পবিত্র আত্মা, তিন ঈশ্বর মিলে এক ঈশ্বর, এটা সম্পূর্ণ হিন্দুইজম। তাই এটাকে বলা হয়, আমি আবারও বলেছি যে এটা তাদেরই, দেখেন তারাই প্যাগানিজমে বিশ্বাস করে, আবার আমাদেরকে হচ্ছে প্যাগানিজম, কোরআন কখনো প্যাগানিজমকে সমর্থনই করে না আলহামদুলিল্লাহ, এটা গোটা বিশ্বের মানুষ জানে,
একটা মিথ্যা দাবি করলে কোনো কিছু যায় আসে না। তারপরে দেখেন তিনি আরেকটা বলছেন, যখন জিব্রাইল যখন এসেছিল আল্লাহ নবীকে ওহি দিতে হেরা গুহাতে, সেই সময় কি কি বলা হয়েছে যে আমি বাইবেল তরফ থেকে এসেছি? দিদি এটা কেমন কথা বলছেন? বুক অফ দানিয়েল 8 অধ্যায় খুলেন, বাইবেলের মধ্যে 8 অধ্যায় 10 অধ্যায় দানিয়েলের কাছেও ফেরেশতা জিব্রাইল তথা গ্যাব্রাইল, গ্যাব্রাইল তিনিও এসেছিলেন, তিনি কি সেই সময় বলেছেন নাকি? তিনি কি বলেছেন? তিনি তো কিছু বলেনি, বরং জিব্রাইল আলাইহিসসালাম একাধিকবার আল্লাহ নবীর কাছে এসেছে, সে বুখারী দ্বারা প্রমাণিত আছে, তিনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন এই কথা বলে দিয়েছে একাধিক, এবং বারবার বলা হয়েছে সূরা বাকারা আয়াত নম্বর 33-এ বলা হয়েছে, কোরআন বলছে যে আমরা তার উপাসনা করি যেটি যেটা হচ্ছে ইসহাকের ঈশ্বর, ইয়াকুবের ঈশ্বর, ইসমাইলের ঈশ্বর, এইভাবে বলা হয়েছে, ধারাবাহিকতা রেখেছে। তো এটা তো সেম আলহামদুলিল্লাহ আমাদের দিকে চলে আসে, এবং কোরআন বারবার বলছে যে ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মকে ফলো করতে, নবী ইব্রাহিম তিনি ছিলেন হানিফ, তিনি কোনো খ্রিস্টান ছিলেন না, ইহুদি ছিলেন না। তো বারবার কোরআন যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবতীর্ণ হয়েছে, তিনি বারবার আব্রাহামিক রিলিজনকে ফলো করতে বলছে, তাই প্যাগানিজম বলে এটা সম্পূর্ণ অজ্ঞতা, এবং আমি দেখেছি যে ইসলাম কখনো প্যাগানিজম নয়। তার নাম কারণ পরে তিনি বলেছেন যে আচ্ছা জিহুদা তামরের ব্যাপারে যেটা আমি বলেছিলাম যে মুতা বিবাহ, এখানে কিন্তু কোনো জবাব দেয়নি, উনি হচ্ছে একটা ঘটনা ঘটেছে, মানে তিনি স্বীকার করে নিয়েছেন যে শ্বশুর বৌমার সঙ্গে সেক্স করেছে কিছু অর্থের বিনিময়ে। তো বাইবেল থেকে প্রুফ পাওয়া যাচ্ছে, আর আমি শুনলাম তিরমিজির স্পষ্ট হাদিস দেখেছি যে ইসলামে আল্লাহ নবী মুতাবিক হারাম করেছে। শুনলাম তিরমিজি হাদিস নয় 1121, সহি মুসলিম হাদিস নয় 3307, সহি মুসলিম হাদিস নয় 3309, একাধিক হাদিস মুতাবিক বিবাহকে স্পষ্ট হারাম। তাই তিনি কোরআনের কোরআনে যদি মুতাবিক যদি অনুমোদিত থাকতো কোনের আয়াতে, তারপরেও ইসলামের উল্লেখটা আছে, সাগর ভাই আপনিও জানেন মুসলিমও জানেন সূরা বাকারা 102, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন আয়াতকে তিনি রহিত করেন, মানসুখ করেন, একটা বিধান ছিল পরবর্তী সময় সেটাকে রহিত করে দেওয়া হয়, যে মধ্য ইসলামে প্রথমের যুগে বৈধ ছিল। সূরা বাকারা 219 নম্বর দেখেন, সূরা নিসা 23 নম্বর আয়াত দেখেন, পরবর্তী সময়তে মধ্য সূরা মায়েদা 90 নম্বর আয়াত দিয়ে হারাম ঘোষণা করা হলো। তো মুতা বিবাহ যদি এই কন্ট্রাক্ট ম্যারেজ এটা যদি জায়জ ছিল ইসলামে, এটা তো রহিত করা হয়েছে, এটা ইসলামিক থিওলজির বিরুদ্ধে না? এখন ইসলাম থিওলজি নিয়ে যদি না জানেন, এই যে ইসলাম ত্যাগ করে, এটা তার অজ্ঞতা, এটা ইসলামে কোনো অজ্ঞতা নাই। ইসলাম জানার জন্য তার জন্য আপনাকে যথেষ্ট বড় বড় আলেমের কাছে আসতে হবে, যারা বোঝে তাদের কাছে আসতে হবে, নিজে নিজে আপনি কার কাছে কি পড়েছেন, এটা ইসলাম ত্যাগ করা, এটা অনার্থক, এটা অন্য কোনো কারণ আছে? আপনি কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিসের থিওলজি আকিদা বিশ্বাস জানা করে কখনই আপনি ইসলাম ত্যাগ করেননি, বরং যখন ইসলাম ত্যাগ করেছেন আমার যতটা মনে হচ্ছে সে সময় ইসলাম সম্পর্কে কিছু জানতেনই না, জানলে কোন ইসলাম ত্যাগ আপনি অন্তত করতেন না, এক ঈশ্বর বাদ দিয়ে তিন ঈশ্বরে কখনো যাওয়াটা সম্ভব নয়। তারপরে তিনি কাফেরদের জবরদস্তি হত্যা করা বলছেন কোরআনে আছে, আপনি বারবার বলেছেন একটা আয়াত পড়তে, উনি 5-7খানা রেফারেন্স দিয়েছে, কিন্তু একখানা আয়াত পড়েনি, আর আমি আয়াত পড়ে দিলাম সূরা বাকারা আয়াত 256, লাইক রাফিদ্দিন, ইসলামের মধ্যে ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নেই, জোর করে ইসলাম কবুল করানো এটা ইসলামে জায়েজ নয়, হুদায়বিয়ার সন্ধির মধ্যেও এর স্পষ্ট উদাহরণ আছে। 3 নম্বর পয়েন্ট সাগরদা, আপনাকে আমি বলছি বাইবেলের লুকের 19:26 ভার্সে যিশু বলছে, যারা আমাকে রাজা হিসেবে বিশ্বাস করে না তাকে এখানে ধরে আনো আর তাকে আমার সামনে তরবারি দিয়ে হত্যা করো। শুধু এমনটা নয়, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বুক অফ ডিউটোনমি 13:1-7 ভার্সে খ্রিস্টানদের জিজাস ক্রাইস্ট ওল্ড টেস্টামেন্টে, যেহেতু তাদের দাবি ওল্ড টেস্টামেন্ট ঈশ্বর যিশু, তিনি বলছেন যারা মানে খ্রিস্টান বা ইহুদি আছে কিন্তু তারা অন্য দেব দেবতাদের পুজো করতে যদি তাদের পরিবারের মধ্যে থেকে কেউ যায় তাকে হত্যা করো, কেউ যদি ঈশ্বরের বদনাম করে বুক অফ ডিউটোনমি 61 বলছে তাকে হত্যা করো, একাধিক হত্যার আইন আছে, কেউ যদি মিথ্যা নবী দাবি করে অলৌকিক কাজ করে তাকে হত্যা করো, বাইবেলে একাধিক বর্ণনা আছে, আমি আপনাকে একদম 100 এরকম ল দিতে পারবো যে বাইবেলে শুধু হত্যা করতে বলা হয়েছে। তো এই এটা একটা জিনিস নিয়ে একেই বলা হয় যে ইতরে কপালে সিঁদুর দেওয়া, এটা বাংলা ভাষার এই প্রবাদে এটা যথেষ্ট মনে হচ্ছে। আরেকটা বিষয় দেখেন সাগর ভাই, যে আবু বকর আর ওসমানের কোরআনের নাকি অনেক পার্থক্য ছিল, চ্যালেঞ্জ করলাম একটা নুসখা পৃথিবীতে এখন মজুদ দেখান, আপনি দাবি করছেন সোর্স কোথায়, আপনার প্রমাণ কোথায়, কোথায় লেখা আছে যে আবু বকরের কোরআন আর ওসমানের কোরআন দুটো নুসখা দেখান? আমি আপনাকে দেখিয়ে দিলাম এই মুহূর্তে যে বাইবেলের দুটো দুটো গ্রন্থ, বাইবেলের দুটো একটা ক্যাথলিক একটা প্রোটেস্ট্যান্ট, দুটোর মধ্যে পার্থক্য বিদ্যমান স্টিল নাও এখনই দেখাচ্ছি, কিন্তু আপনি শুধু মৌখিক দাবি করছেন কোনো প্রমাণ নেই, বলেন যে কোথায় কোন এতে পার্থক্য আছে, আবু বকরের কোরআন যখন লিখেছিলেন সে সব কোন এক ছিল না, উসমানের কোন সেটা আছে, একটা প্রমাণ দেখান, কিন্তু আপনাকে আমি এখনই 20খানা আমি প্রমাণ দেখেছি, 10খানা বাইবেল দেখাচ্ছি, স্টিল নাও যে খ্রিস্টানদের বাইবেল দুটো দুই রকমের, ইহুদিদের তানাক দেখাচ্ছি এটাও বাইবেল, এটাও তানাক এটাও বাইবেল, এটার মতো পার্থক্য আছে, তারপরে তিনি কোন হিসাবে কিভাবে বলে যে বারবার ওসমান শুধু কোরআন পড়েছে এটা? আরে দিদি আমিও তো বলছি যে আপনারা তো ওল্ড টেস্টামেন্ট, আপনারাও তো ক্যাথলিকদের 7খানা বইকে পুড়িয়ে দিচ্ছেন, জালে পড়ে ছাড়কার করে দিচ্ছেন, আজকের দিনে করছেন, গসপেল অফ বার্নাবাসকে পুড়িয়ে দিচ্ছেন, গসপেল অফ পিটারকে পুড়িয়ে দিচ্ছেন,
আমাদের কাছে ওসমানী নুসখা এখন পর্যন্ত বিদ্যমান, স্মৃতিশক্তিতে, হার্টে, মুখস্থ সব জায়গাতে। তাই এগুলো মানে এগুলো কোনো যুক্তি না। আলহামদুলিল্লাহ ইসলাম এতটাই বিশুদ্ধ, দেখেন 1400 বছর ধরে কোরআন এমন একটি গ্রন্থ যেটাকে মানুষ হার্টের মধ্যে মুখস্থ রাখতে পারে। আমি নাইমা দিকে বারবার তো চ্যালেঞ্জ করলাম, শুধু গোস্তের মধ্যে মুখস্থ করতে মুখস্থ করে বলুক, বলাটা সম্ভব নয়। আরেকটা বিষয় দেখেন, উনি বারবার বলছেন, প্রথমে এসে বলেছিলেন যে আসলে বাইবেলের ডিফিনিশন কোনটা কোন ভার্সন আছে এটা বড় কথা নয়, আমাদের সৃষ্টিকর্তাতে মানতে হবে। আসলে বাইবেল কোনটা কি আছে এটা বড় কথা নয়, সৃষ্টিকর্তাকে মানতে হবে। সাগর ভাই চিন্তা করে দেখেন, যে ধর্মগ্রন্থটাই দুর্বল, ধর্মগ্রন্থের দরকার ঈশ্বরকে মানতে হবে, তো ভাই আমার খ্রিস্টান হওয়ার দরকার কি? যদি ধর্মগ্রন্থের অথেন্টিসিটি যদি না থাকে, বিশুদ্ধতা না থাকে, ধর্ম নির্ভর করে ধর্মের ভিত্তিতে, ধর্মগ্রন্থের ভিত্তিতে। এখন ধর্মগ্রন্থ যদি দুর্বল হয় তাহলে আপনি কিভাবে করবেন? বারবার আমি বলেছি, বাইবেলের পাণ্ডুলিপি সব 400 শতক পরে, জিজাস ক্রাইস্টের 400 বছর পর এইসব আপনার পাণ্ডুলিপি গুলো, কোডেক্স গুলো পাওয়া গেছে, এটা জবাব একবারও দেয় নাই। মুতা বিভাগের সঙ্গে বললাম যে হাদিস দ্বারা মুতাকে নিষিদ্ধ, হারাম ঘোষণা করা হয়েছে, কিন্তু বাইবেলের জিহুদা তামার শ্বশুর আর বৌমার সঙ্গে সেক্সের ঘটনা আছে টাকার বিনিময়ে, এটাই মুতা। খ্রিস্টানদের বাইবেলে মুতা আছে, কোরআন হাদিসে যদিও থাকে আগে, কিন্তু ইসলামের শেষের দিকে মুতাকে হারাম করে দেওয়া হয়েছে। আর ইসলামের অনেক আইন এইভাবে পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি দেখবেন বাংলাদেশের সংবিধানে প্রথমের দিকে অনেক সংবিধান আইন ছিল যেটা পরবর্তী সময়তে পরিবর্তন হয়েছে। স্টিল না, যেটা শেষ ভার্সন সেটা তো আমরা নিব। ইসলামের মধ্যে আমাদের এটা থিওলজি যে না, এটা নাস্তিক মানুষের কাছে পরিবর্তন হয়। যেমন বাইবেলের মধ্যেও আছে, বাইবেলের মধ্যে আগে দুই ভাই বোন একসঙ্গে বিয়ে, মানে যখন নবী আদমের যে সন্তান গুলো ছিল, ভাই বোনের সঙ্গে বিবাহ করা বৈধ ছিল এবং বিবাহ করেছে, কোরআন বলছে, বাইবেলও বলছে। কিন্তু পরবর্তী সময়তে দুই ভাই বোন, আপন ভাই বোনের মধ্যে বিবাহ হারাম হয়ে গেল। তো এখন কি আমরা বাইবেলে ওই ভার্সটা নিয়ে দেখাবো? দেখো বাইবেলের মধ্যে আপন ভাই ভাই বোনের সঙ্গে বিবাহ করা অনুমোদিত যায়, আরে দাদা একসময় ছিল কিন্তু ওটা তো বাতিল হয়ে গেছে। তো এটা ইসলামের লাস্ট কি, আইনটা কি, লটা কি, শরিয়াটা কি, ইসলামের থিওলজি কি, এটা লাস্ট দেখতে হবে। টুক করে যদি কোরআনে থাকেও, মোতাবিক যদি কোরআনের আয়াতে থাকে, তাও ইসলামী থিওলজির সঙ্গে কোনো সমস্যা নেই। আর একটা যে আমি বারবার, তিনি একটা কথা বলছেন কোরআন প্রসঙ্গে, সাগর ভাই আমি বারবার একদম গর্ব করে বলতে পারি যে পৃথিবীতে একটাই গ্রন্থ আল কোরআন, যেটা একটা 10 বছরের ছিল। এদিকে আজকেই নিউজটা এসেছে, আমি দেখলাম যে সৌদি আরবে মাত্র 6 মাসের লকডাউন ছিল, একটা 12 বছরের মেয়ে সে হাফেজ হয়ে গেছে, আর এটা বাংলাদেশেই অজস্র হাফেজ আছে। কিন্তু বাইবেল আপনি চিন্তা করেন, লিখিত রিটেন ফর্মেও তাদের কাছে কোনো পাণ্ডুল রিটেন ফর্মেও হুবহু বাইবেল নাই। ক্যাথলিকদের এক ধরনের বাইবেল, অর্থোডক্সদের আরেক ধরনের বাইবেল, প্রোটেস্ট্যান্টদের আরেক ধরনের বাইবেল, ইহুদিদের আলাদা বাইবেল, সবগুলো আলাদা আলাদা বাইবেল, এবং মানে অধ্যায়, মানে গোটা বুকস আলাদা। যেমন ক্যাথলিক বাইবেলে বেনিশি বলে একটা অধ্যায় আছে, কিন্তু আমাদের প্রোটেস্ট্যান্ট বাইবেলে নেই। তো যেখানে ধর্মগ্রন্থ নিয়ে বিতর্ক আছে, সেখানে ইসলামের কোরআন এটা নিয়ে সমস্যা করতে আসছে, আজিব ব্যাপার। কোরআন আবার বলছে তার স্মৃতিশক্তির মধ্যে মজুদ আছে, পৃথিবীতে হেফাজত হচ্ছে, এটা রিটেন ফর্মে নয়। মুসলিমরা কখনো রিটেন ফর্মে কোরআনকে সংরক্ষণের জন্য এটা চূড়ান্ত নয়, রিটেন ফর্ম নয়, এটা ওরাল স্মৃতিশক্তি। আজকের দিনে কোরআন তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ। জি, তারপরে নেন ওনাকে দেন সময়। শিয়াদের কোরআনের ব্যাপারে জবাব দেয়নি যে শিয়াদের কোন আলাদা কোরআন। আচ্ছা, তো আপনারা কি শিয়াদেরকে স্বীকার করে নেন? শিয়ারা তো সুন্নিদেরকে মানতে চায় না এবং সুন্নিরা কিন্তু শিয়াদেরকে মানতে চায় না, তো এটা কিন্তু সকলেই জানে। তো আপনি এখানে বেশ কয়েকটা পয়েন্ট আউট করেছেন, সেটা আমি একটা একটা করে আমি চেষ্টা করব অ্যান্সার করার। প্রথমে যেটা করেছেন যে আমি চুল খোলা রেখে এসেছি, আমি নাকি আমার নিজের বই মানছি না, তো এটা হচ্ছে 100% মুসলিমদের স্বভাব যে 50% ইনফরমেশনটা দেওয়া। হ্যাঁ, যেমন আপনারা যেমন যে আদি পাপটা স্বীকার করেন না, ঠিক তেমনি আপনারা মনে করেন যে কোনো কিছুতে ধামা চাপা দিতে পারলে হয়তো আপনারা বাঁচেন। হ্যাঁ, তো আপনি এখানে 50% ইনফরমেশন দিয়েছেন, আপনি যেখান থেকে দিয়েছেন ফার্স্ট করিন্থিয়ান আপনি 11 নম্বর অধ্যায় 15 নম্বর ভার্স পড়েন, যেখানে লেখা আছে যে স্ত্রী লোকের লম্বা চুল তার গৌরবের বিষয়, কারণ সে লম্বা চুল তার মাথা ঢেকে রাখার জন্য দেওয়া হয়েছে, সেটা কিন্তু আপনি বলেন নাই। ওকে, তো আমার চয়েস আছে কিন্তু, বাট আপনাকে কিন্তু আমি এর আগে প্রশ্ন করেছিলাম যে সমস্ত মুসলিমরা মাথাটা কভার করে রাখে এবং তারা অনেক প্রাউড ফিল করে যে তারা হচ্ছে গুড খ্রিস্টান, বাট অ্যাকচুয়ালি আপনারা কিন্তু একজন গুড খ্রিস্টান না, কারণ আপনারা কিন্তু জিসাস ক্রাইস্টের কোনো কথাটা ফলো করছেন না। হ্যাঁ, তো তারপরে আমি আরো কয়েকটি রেফারেন্স দিই পোশাকের ব্যাপারে, যে ফার্স্ট পিটার 3 নম্বর অধ্যায় 4-এ বলা হয়েছে যে আমাদের ভূষণ হওয়া উচিত আমাদের অন্তরের মধ্যে লুকানো সত্তা, নম্রতা, শান্ত স্বভাব। ঠিক আছে, আমাদের বাহ্যিকতা দিয়ে আপনি প্রমাণ করবেন না অবশ্যই, এবং আমরা অবশ্যই এমন কোন অশালীন পোশাক আশাক পরবো না, হ্যাঁ, যেটা আমাদের দেখতে খারাপ লাগবে।
আপনি ফার্স্ট টিমোথি 2 নম্বর অধ্যায় 9 নম্বরে যান, সেখানে লেখা আছে, অনুরূপ ভাবে আমি চাই নারীরা যেন ভদ্রভাবে ও যুক্তিযুক্ত ভাবে উপযুক্ত পোশাক পরে তাদের সজ্জিত করে। হ্যাঁ, আপনি এক্লিজিয়াস্টিসে যান, সেখানে 11 নম্বর অধ্যায় 10 লেখা আছে একই কথা। তো আমি পোশাকের ক্ষেত্রে এটা আমি আমি বললাম, চুলের ক্ষেত্রে বললাম, এবং আপনি আরো বলেছেন জিসাস ক্রাইস্ট যে মানব দেহে আগমন করেছে এরকম কিছু একটা বলেছেন, হয়তো আপনারা স্বীকার করতে চান না, বাট এটা আমার আগেই বলা উচিত ছিল। সেটা হচ্ছে যে তিনি যে মানব রূপে জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে এসেছেন, হ্যাঁ, স্বর্গ থেকে এসেছেন, তো তিনি কিন্তু আপনারা আমার মতো কোনো সাধারণ কোনো মানুষ না, তিনি কিন্তু একজন স্বর্গীয় বিং, হ্যাঁ, ডিভাইন বিং। তো আমি যদি একটা রেফারেন্স দিই, অনেক অনেক রেফারেন্স আছে যে তিনি যে স্বর্গ থেকে মনুষ্যরূপ ধারণ করে এসেছেন শুধু আপনার হেদায়তের জন্য, সমস্ত মানব জাতির হেদায়তের জন্য, ফেরেশতাটা কিন্তু সাক্ষী, সেটা আপনি পাবেন, আপনি ফার্স্ট শ্রীমতী 3 নম্বর অধ্যায় 16 নম্বর ভার্সে পাবেন। এবং আমি কয়েকটা, বেশ কয়েকটা উদাহরণ দিই, ভুরি ভুরি উদাহরণ আছে, যে আপনি গসপেল অফ জনের 3 নম্বর অধ্যায় আপনি 13 নম্বরটা পড়েন, যেখানে লেখা আছে যে যিনি স্বর্গ থেকে নেমে এসেছেন সেই মানব পুত্র ছাড়া কেউ কখনো স্বর্গে ওঠেনি, সেটা কিন্তু লেখা আছে। তো তিনি যে স্বর্গ থেকে এসেছেন, এবং স্বর্গে কে থাকেন? স্বর্গে কিন্তু অলমাইটি গড থাকেন, হ্যাঁ, সেটা কিন্তু আপনার আমার বাসস্থান এখন পর্যন্ত হয়নি, কারণ আমরা পরীক্ষা এখনো পাশ করিনি। আবার দেখেন যে এফিসিয়ান্স 4 নম্বর অধ্যায় 9 লেখা আছে যে তিনি উর্ধে উঠে গেলেন, যখন তিনি উর্ধে উঠে গেলেন তার মানে হচ্ছে যে তিনি প্রথমে নিম্নে পৃথিবীতে নেমেছিলেন। আমরা যদি পুরো ঘটনাটা জানি যে জিসাস ক্রাইস্ট যখন একটা মিশন নিয়ে, একটা পারপাসে স্বর্গ থেকে দুনিয়াতে এসেছিলেন, তখন কিন্তু একটা কাজে এসেছিলেন, তার কাজটা যখন শেষ তখন কিন্তু আবার তিনি তার যে মহিমায়, একদম সেই মহিমায় কিন্তু তিনি স্বর্গে চলে যান। হ্যাঁ, এবং তিনি নিজে মুখে বলেছেন যে গসপেল অফ জনের 18 নম্বর অধ্যায়ের 36-এ বলেছেন, জিসাস ক্রাইস্ট বলেছেন যে এই রাজ্য আমার রাজ্য এই জগতের নয়। তো তার রাজ্য যদি এখানে না হয় তাহলে তিনি তিনি কোথেকে এসেছেন? অফকোর্স তিনি স্বর্গ থেকে এসেছেন। এবং আমি আরেকটা রেফারেন্স দিই, ফিলিপিয়ান্স 2 নম্বর অধ্যায় 7 নম্বর, যেটা আপনিও বলবেন না এবং কোনো মুসলিম স্কলাররা বলবে না পবিত্র বাইবেল থেকে, সেটা হচ্ছে যে জিসাস ক্রাইস্ট যে নিজের উচ্চ স্থান ছেড়ে দিলেন এবং একজন ক্রীতদাসের মতো হলেন, তিনি মানুষের মতো জন্ম নিলেন ও একজন দাসের মতো হলেন, এবং এই যে তিনি মানুষের মতো জন্ম নিলেন সেটা কিন্তু আপনার এবং আমার জন্য করেছেন, হ্যাঁ, অন্য কারোর জন্য নয়, কিন্তু কারণ তিনি কিন্তু পাপী নন। তো আরেকটা রেফারেন্স দিয়ে, অনেক অনেক রেফারেন্স আছে, আমি লেন্দি করবো না, হিব্রু 2 নম্বর অধ্যায় 14 নম্বর আপনি পড়েন যে সেই সন্তানরা, আমাদের কথা বলা হচ্ছে, সেই সন্তানরা যখন রক্ত মাংসের মানুষ তখন যিশু নিজেও তাদের স্বরূপের অংশীদার হলেন। তো আমরা যেহেতু মানুষ, তিনি আমাদের কাছে মনুষ্য রূপে তিনি পৃথিবীতে এসেছেন। কেন এসেছেন? তরাতের যে আইনটা, পশু কোরবানির যে সিস্টেমটা ছিল আপনার আমার পাপ মোচনের জন্য, সেটা যেহেতু সেই সময় মানুষটা সঠিক ওয়েতে করতে পারছিল না, সেই কারণে তিনি তার জীবনের বিনিময়ে সেই লটা তিনি রহিত করে গেছেন, যে কোরবানি আর প্রয়োজন নেই। এক্ষেত্রে আমি কোরবানির ব্যাপারে আমি একটু বলবো যে কেন মুসলিম ভাই এবং বোনেরা এখনো কোরবানি করে যাচ্ছে, এবং এটা যে কত জঘন্য একটা পাপ, অপরাধ। হ্যাঁ, আপনি যে ঈশ্বরের কথার আপনি অপোজিট কাজটা করছেন, সেটা কিন্তু সমস্ত মুসলিমরা সেটা তার প্রমাণ দিচ্ছে। ওকে, তো আমি আরেকটা উদাহরণ দিব, গসপেল অফ জনের 3 নম্বর অধ্যায় 31 থেকে, যে একজন যিনি ঊর্ধ্ব থেকে আসেন, মানে স্বর্গ থেকে আসেন, তিনি সবার ঊর্ধ্বে, হ্যাঁ, যে এই জগতের মধ্য থেকে আসেন, সে জগতে তাই সে যা কিছু করে তার জগতের বিষয়ে বলে। তো আপনি আমি এই জগতের, আমরা আমরা এই জগতের মতে কথা বলবো, বাট জিসাস ক্রাইস্ট যখন স্বর্গ থেকে এসেছিলেন তখন কিন্তু তার কিংডম নিয়ে কথা বলেছেন, স্বর্গ রাজ্যের বিষয়ে কথা বলেছেন। এন্ড অফকোর্স আমি কিন্তু রেফারেন্স গুলো দিচ্ছি, অনেকেই কিন্তু বুঝতে পারে না আমি যে রেফারেন্স গুলো দিই, কারণ তারা পবিত্র বাইবেলের যে বইগুলো আছে সেগুলোর সাথেও কিন্তু তারা পরিচিত না, সেই কারণে তারা বুঝতেও পারে না। তো আমি এই ব্যাপারে শুধু একটা কথাই বলবো যে তার কিন্তু দুটো নেচার ছিল, হ্যাঁ, তার জিসাস ক্রাইস্টের দুটো নেচার ছিল, দুটো নেচার, একটা হচ্ছে তিনি 100% ডিভাইন বিং, আরেক মানে 100% তিনি ঈশ্বর, এবং আরেকটা হচ্ছে 100% তিনি মানুষ, মানব রূপ ধারণ করে তিনি আপনার আমার জন্য এসেছেন। তো জিসাস ক্রাইস্ট হচ্ছে আপনার আমার সৃষ্টিকর্তা, সেই তথ্যটি কিন্তু ফেরেশতা জিব্রাইল মোহাম্মদকে দেননি। আপনি ড্যানিয়েল নবীর কথা বলেছেন, ইয়েস, ড্যানিয়েল নবী এবং মোহাম্মদের কথা অবশ্যই আকাশ পাতাল তফাৎ হবে আপনার কাছে, কারণ ড্যানিয়েল কিন্তু সর্বশেষ নবী না, বাট আপনি কিন্তু মোহাম্মদকে বলছেন যে শেষ নবী, হ্যাঁ। সো ড্যানিয়েল নবীর কাছে ফেরেশতা জিব্রাইল এক তথ্য দিবে এবং মোহাম্মদের কাছে আরেক তথ্য দিবে, এটা তো ইম্পসিবল, তাই না? সো ড্যানিয়েল নবীর কাছে যে মানে তিনি যে স্বপ্ন দর্শনে যে ভিশনটা দেখেছিলেন, যে আকাশের মেঘের মধ্যে থেকে একজন এসেছিলেন, তিনি তো লর্ড জিসাস ক্রাইস্ট, যিনি সমস্ত জগৎ তিনি শাসন করবেন। সো এই তথ্যটি তো ফেরেশতা জিব্রাইল মোহাম্মদকে দেননি, হ্যাঁ। এবং আপনি কোরআন হাদিস বারবার আপনি বলছেন যে হাদিস কোরআন মুখস্থ করেছে,
অনেক অনেক হাফেজরা, হ্যাঁ, তো অনেক অনেক হাফেজরা যারা কোরআনটা জানতো, তারা তো ইয়া মামার যেটা মারা গেছে, বেশিরভাগই মারা গেছে, তো যাদের কাছ থেকে কালেক্ট করা হয়েছিল, ঠিক আছে, ওসমান যদি মনেই করে থাকে যে আমি একদম 100% কারেক্ট জেনুইন কোরআনটা লিখেছি, তার কি প্রয়োজন ছিল বাকি খন্ড খন্ড কোরআন গুলা বা আদি কোরআনটা পুড়িয়ে ফেলার? তো এটি নিয়ে আমি আর কথা বাড়াবো না। ওকে, তো এগুলো আপনারা যাচাই বিচার করবেন। এই কারণে আমি শুধু একটা পয়েন্ট আউট করবো, মুতা বিবাহের কথা বলেছেন। মুতা বিবাহটা হচ্ছে যে আপনার ওয়াইফ আছে, বা তারপরেও যদি আপনি কোনো জায়গায় ভিজিটে যান এবং আপনার যদি যৌন সহবাসের দরকার হয়ে থাকে, আপনার সে যৌন খিদা মেটানোর জন্য, কিন্তু আপনি কিছু পয়সার বিনিময়ে তাকে সাময়িক ভাবে বিয়ে করে আপনি সেই মেয়েটির সাথে আপনি আপনার যৌন খিদা মেটাতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে মুতা বিবাহ। তো এটা যে পরে রহিত হয়ে যাবে, আল্লাহ যখন এই কোরআনটা লাহুল মাহফুজে সংরক্ষিত রেখেছিলেন লিখে, হ্যাঁ, যখন এটা লিখেছিলেন তখন কি তার মাথায় একটুকু আসে নাই যে এটা পরবর্তীতে রহিত হয়ে যাবে? এরকম একটা ন্যাক্কার জনক একটা একটা ধর্ষণের, হ্যাঁ, একটা আয়াত তিনি না আনতে পারতেন। আমি যদি আরো ক্লিয়ার করে বলি সাগর ভাই, হ্যাঁ, যে ধরেন আপনার ওয়াইফ আছে, আপনি অন্য জায়গায় ভিজিট করতে গেলেন, হ্যাঁ, আপনার সেই সময় মানে আমি কিভাবে বলবো, আমার বলতে লজ্জা লাগে, তারপর আমি বলছি যে আপনার একটা মেয়ে মানুষের দরকার যৌন সহবাস করার জন্য, আপনার ওয়াইফ যেহেতু আপনার সাথে নেই, আপনি কিছু পয়সার বিনিময়ে আপনি সেই মেয়েটাকে ক্রয় করলেন, আপনি বিবাহ করলেন, আপনি কয়েক ঘন্টা থেকে কয়েক দিনও হতে পারে, সেটা আপনাদের ইচ্ছার উপর একদিন, হ্যাঁ, তো এরকম একটা আইন, এটা আপনার চোখে কিরকম লাগে? আপনি বলেন আমি একটা মেয়ে হিসেবে তো আমার কাছে জঘন্য লাগে, হ্যাঁ, এবং এই কথাটা যখন আপনার ওয়াইফ শুনবে, আপনার ওয়াইফ খুব এটা সুন্দর দৃষ্টিতে নিবে কিনা আপনি নিজে একটু মানে চেক করবেন, নিজের মনকে প্রশ্ন করবেন, অনেক অনেক উত্তর পাবেন। এবং তিনি বলেছেন ট্রিনিটির কথা, হ্যাঁ, যে ট্রিনিটিটা কিন্তু আপনারা ডিনাই করলো, ট্রিনিটি কিন্তু আপনাদের কোরআনে আছে, আল কোরআনে আছে, কোথায় আছে? আপনি 4 নাম্বার সূরা 171 যান, আমি পড়ে বুঝিয়ে দিচ্ছি। যারা যারা আল কোরআন এবং বাইবেল কিছুই পড়েন নাই, তাদের অনেক কাজে লাগবে আজকের এই প্রোগ্রামটি, যে যারা ট্রিনিটি অস্বীকার করেন তারা আপনার আল কোরআনই পাবেন ট্রিনিটি, যেটা আমি আবারও বলছি আন-নিসার 171 নাম্বার আয়াত, যেখানে লেখা আছে যে নিঃসন্দেহে মরিয়ম পুত্র ঈসা মসি আল্লাহর রাসুল এবং তার বাণী যা তিনি প্রেরণ করেছেন মরিয়মের নিকট এবং রূহ তারই কাছ থেকে আগত। সেটা আমি একটুখানি খণ্ডন করি যে কি করে এটা ট্রিনিটির সাথে যায়। সো হিজ ওয়ার্ড, আল্লাহর বাণীটাই হচ্ছে ফাদার, এবং মেসেঞ্জার যে আল্লাহর রাসুল, এখানে আল্লাহর রাসুলের কিন্তু ক্যাটাগরি আছে যেটা আমি একটু পরে বোঝাবো। আল্লাহর রাসুল হচ্ছে আমরা সান বা পুত্র বলি, এবং স্পিরিট, রুহের কথা তো লেখাই আছে ডাইরেক্ট, হ্যাঁ, সো স্পিরিটটাকে কিন্তু আমরা হলি স্পিরিট বলি, হ্যাঁ। তো এখানেই কিন্তু আপনি, আমি আবারও বলছি 4 নাম্বার সূরার 171 আয়াতে কিন্তু আপনাদের ট্রিনিটি আছে। এবং ট্রিনিটির বিষয়টা বলতে গেলে আমি আরেকটু খোলাখুলি ভাবে ব্যাখ্যা করি। আপনারা মনে করেন যে এটা হচ্ছে প্যাগানিজম থেকে এসেছে, হিন্দুদের থেকে এসেছে, আপনি যে হিন্দুদের উদাহরণটা দিলেন, আপনি কি হিন্দুদের বইগুলো ফলো করেন? তারা তো 33 কোটি দেবতা আছে, রাইট? তো আমি তো ওগুলোকে ফলো করি না, আমি তো কোরআন এবং হিন্দু যে ধর্মগ্রন্থ এগুলো আমি পড়ে দেখেছি, দেখে আমার বরং মনে হয়েছে যে আল কোরআনে যে কথাগুলো সেগুলো বরং হিন্দুইজম থেকে এসেছে, প্যাগানিজম থেকে এসেছে। এই যে আপনারা পাথর পূজাটা করেন, যেটা আমি একটু পরে বলবো, এটার নিয়ে আমি আসছি, হ্যাঁ, এটা সব এই পাথর থেকে আরম্ভ করে সাপ খোপ যা আছে সব কিন্তু হিন্দুরা করে, যেটা আপনারা করেন, হ্যাঁ। এবং ট্রিনিটির ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু একজন ঈশ্বরের উপাসনা করি, তিনি হচ্ছেন লর্ড জিসাস ক্রাইস্ট, যে মেসেজটা কিন্তু ফেরেশতা জিবরাইল মোহাম্মদকে দেননি। আপনি ড্যানিয়েল নবীর কথা বলছেন, ইটস অনেক হাস্যকর হয়ে যাচ্ছে, হ্যাঁ, ড্যানিয়েল নবীকে কিন্তু জিসাস ক্রাইস্টের কথা বলা হয়েছিল, মোহাম্মদকে কিন্তু জিসাস ক্রাইস্টের কথা বলা হয়নি। এখানে কিন্তু পেগান একজনের কথা বলা হচ্ছে, এবং মোহাম্মদকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে আপনি আল্লাহ, হ্যাঁ, যে জানে আল্লাহ ঠিকই জানে যে আরবের মানুষরা যেহেতু অনেক অনেক নিচু মানে নিম্ন অবস্থায় চলে গিয়েছিল, এবং তাদের যে অবস্থাটা তখন এত অবক্ষয়ের দিকে চলে গিয়েছিল, এবং তারা যেহেতু পড়াশোনা খুব কম জানতো, তো সেই কারণে কিন্তু অনেক ধরনের যে নেগেটিভ কার্যক্রম গুলো কিন্তু চালু ছিল আরো দেশে সেই সময়। তো আল্লাহ কি করেছেন যে আপনার আপনাদের যে শেষ নবী মুহাম্মদকে ইউজ করেছেন মানে আরববাসীদের জন্য, এবং সেখান থেকে একটি বই উঠে এসেছে যেটি হচ্ছে আল কোরআন, যেটি মানুষ পড়ছে। এখানে কি ভুল ভাল লেখা আছে সেটা জানতে হলে আপনাকে আগের বইটি পড়তে হবে, হলি বাইবেল পড়তে হবে। বাইবেল যদি আপনি না পড়েন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে এই বইয়ের মধ্যে কি সমস্যা আছে। আমি আগে যখন আমি মুসলিম ছিলাম এই বইয়ের মধ্যে স্টাক ছিলাম, বাট আমি বাইবেল আছে শুনেছি, তাওরাত আছে শুনেছি, জাবুর আছে শুনেছি, হ্যাঁ, ইঞ্জিল আছে শুনেছি, জীবনও কখনো চোখে দেখিনি। ওকে, আমি আগের কথা বলছি, যখন আমি মুসলিম ছিলাম আমি মনে করতাম যে এটাই একমাত্র
বই যেটা সমস্ত মানব জাতির জন্য এটা লাস্ট টেস্টামেন্ট। হ্যাঁ, তো এর পরে আর কোনো বই আসবে না। বাট পরে দেখলাম যে এটা লাস্ট টেস্টামেন্ট হতেই পারে না, এটা একটা সম্পূর্ণ ডিফারেন্ট স্বতন্ত্র টেস্টামেন্ট, স্বতন্ত্র একটা বই যেটার সাথে বাইবেলের কোনো কিছুই ম্যাচ করছে না। না ম্যাচ করছে সৃষ্টিকর্তার, না ম্যাচ করছে সৃষ্টি তত্ত্বের, না ম্যাচ করছে ফেরেশতা জিব্রাইলের জানিত বাণীগুলো, কোনো কিছুই কিন্তু ম্যাচ করছে না। তো জি এখন আমি ট্রিনিটি সম্পর্কে একটু আমি বলি সাগু ভাই, যে আমরা কিন্তু তিনটা ঈশ্বর বলি না, আমরা কিন্তু এক ঈশ্বর বলি। এবং ট্রিনিটি অনেকে বোঝেন না, ট্রিনিটি হচ্ছে পিতা পুত্র পবিত্র আত্মা, মানে এক ঈশ্বর, তার যে ক্যারেক্টার, তার যে চরিত্র বা রূপ হচ্ছে তিনটি, সেটাই আমরা বলি। হ্যাঁ, এবং পবিত্র বাইবেলে কিন্তু মানে বিভিন্ন ভাবে লেখা আছে যে ঈশ্বর আমাদেরকে ঠিক ততটুকু ইনফরমেশন দিয়েছে যতটুকু আপনার আমার জানা প্রয়োজন। হ্যাঁ, ততটুকু কিন্তু আমরা বুঝতে পারছি না। এবং যেমন আমি আমাকে দিয়ে যদি আমি বলি, আমার মধ্যে কিন্তু দেহ আছে, প্রাণ আছে, আত্মা আছে, এই তিনটা নিয়ে কিন্তু আমি একজন নাই মা। ঠিক সেরকম পিতা পুত্র পবিত্র আত্মা নিয়ে কিন্তু এক ঈশ্বর, তিনটা ঈশ্বর না। হ্যাঁ, পিতা ওল্ড টেস্টামেন্টে মানে পুরাতন নিয়মে তিনি তাকে পিতা বলা হয়েছে, এবং পিতাই পুত্র রূপে এসেছেন, দুনিয়াতে এসেছেন, এবং তিনি যখন চলে গেছেন তার যে পবিত্র স্পিরিটটা, যেটা আমরা হলি স্পিরিট বলি, সেই স্পিরিট দিয়ে তিনি আমাদেরকে এখন সেভ করছেন। তো এটাই হচ্ছে আমার এই ট্রিনিটি নিয়ে আমি এতটুকুই বলবো, আমি কোনো কিছু আমি লেন্দি করবো না। তিনি আরো বলেছেন যে মেয়েদের শিক্ষা দেবা, শিক্ষা বা পাস্তার বা ধর্ম প্রচার করা নিষেধ। তো আমি তো এখানে অনেক ধর্ম প্রচার প্রশ্ন করছি জমে না, আমি গেছে, হ্যাঁ অনেক আলোচনা প্রশ্ন হয়ে করছি গেছে, আমি আমি আপনার হ্যাঁ হ্যাঁ কাছে আসছি, আবারও আসছি। জি না, আমি আবার বলছি যে আই এম নট আ পাস্তার, আমি সুসমাচার প্রচার করছি, জিসাস ক্রাইস্টের কথা বলছি। তিনি আমাদেরকে অর্ডার দিয়ে গেছেন যে তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন, আমার কথা তোমরা প্রচার করবে যেন মানুষ হেদায়েত পায়। এটা কিন্তু লেখা আছে, বিভিন্ন জায়গায় লেখা আছে। ওকে, জি এই দর্শক, পর্যন্ত আসছি। আপনারা অবশ্যই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন, আমরা এখন শুনবো জনাব মিস্টার রাহুল হোসেন আপনার কাছ থেকে, আপনি বলুন। আচ্ছা, একটু আমি করে নিই সাগর ভাই। আসলে আমি কিন্তু মানে কথাগুলো আপনাদের অনেক খাটা খাটা শুনতে পাচ্ছি, জাস্ট আমার অভিজ্ঞতার দরুন নাইমা সরকার কি বলছে আমি ধরে নিচ্ছি। অল্লাহি আমি বলছি, অন গড বলছি আমি, যে আমি কিন্তু আপনাকে কথাটা আমরা খুব ক্লিয়ার স্পষ্ট। শুনতে পাচ্ছি, জি আপনি বলতে থাকুন। হ্যাঁ, কিন্তু তারপরে আমি ধরে নিচ্ছি, তারপর যদি কোনো কিছু মিস চলে যায় ইনশাল্লাহ আমি পরবর্তী সময় জবাব দেবো ইনশাল্লাহ। তারপরে আমি এখানে শেষ দিয়ে শুরু করি, নাইমা যেখানে শেষ করছে সেখানে আমি শুরু করি। উনি প্রথমে তিনি যে বিষয়টা বললেন যে জিরাস সমগ্র মানুষ জাতির কাছে বলেছে যে তার গসপেল গুলো প্রচার করতে। সাগর ভাই, এই কথাটা আসলে কোথায় আছে? গসপেল মার্ক 16:17-18, এখানে আমার কাছে রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন আছে। এইখানে এই ভার্স যিশু তিনি বলেছেন তার পুনরুত্থানের পরে, তুমি সমুদায় জাতির কাছে গিয়ে গসপেল গুলো প্রচার করো। এটা অ্যাপোক্রিফা, অ্যাপোক্রিফা মানে বাতিল, এটা পরবর্তী সময়তে সংযোজন করা হয়েছে। আমি চাই এই যে বাইবেলটা আছে আরএসবি বাইবেল রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন, এই বাইবেলটাতে বলা হচ্ছে এটা বাতিল, এটা ছিল না, এটা পরবর্তী সময়তে সংযোজন করা হয়েছে। আপনারা যারা দেখতে চান এই রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেলটাকে দেখে নিতে পারেন, অথবা এখানে নিউ কিংস জেমস ভার্সন দেখবে মার্কের 16:17-18 ভার্সকে বাতিল বলা হয়েছে। কিন্তু নাইমা সরকার দিয়ে দেখেন তিনি আবার এমন একটা ভার্স দিলেন যেটা বাইবেলের মধ্যে একমাত্র নাক্য, কিং জেমস ভার্সনে আছে কিন্তু নিউ কিংস জেমস ভার্সনে ভার্সটা নাই, তাই বাইবেলে আবারও দুর্বলতা। তো এটা বাইবেলের সঙ্গে দুর্বলতা, আমি কিছু বলতে চাইছি না, আপনারা বুঝবেন যে ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে বলছে এই শব্দটা ছিল না, নতুন করে সংযোজন করা হয়েছে, ওটা দিয়ে প্রমাণ দিচ্ছে। শেষ দিয়ে শুরু করি, আবার তিনি শেষে বললেন যে দেখুন আমরা একেশ্বরে বিশ্বাস করি কিন্তু তিনজন আলাদা আলাদা নয়, এক যোগ এক যোগ এক সমান নাকি এক, মানে পিতা যুক্ত পুত্র যুক্ত পবিত্র আত্মা, তখন এই এক যোগ এক যোগ সমান তিন নয়, এটা হচ্ছে এক, আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিছু করার নাই, বিশ্বাস করেন, এক যোগ এক যোগ এক সমান তিন, এটা সে যাই হোক আমরা আপনারা বুঝে নেবেন। তারপর আমরা বলবো বাইবেল স্পষ্ট ভাবে, আমি এটা পড়ছি বাইবেলের মথি 6:24 ভার্সে জিজাস কি বলছে দেখেন, জিজাস বলছে কেউ দুই কর্তার সেবা করতে পারে না, কারণ সে একজনকে ঘৃণা করবে অন্যজনকে ভালোবাসবে, সে একজনের উপরে মনোযোগ দেবে অন্যজনকে তুচ্ছ করবে। এখানে জিজাস পরিষ্কার ভাবে বলছে না, ভাই একজনকে ভালোবাসবে অপরজনকে ঘৃণা করবে। আশ্চর্য হবেন, আমার কাছে এখানে মূল গ্রিক ভাষায় বাইবেল আছে, এই মূল যে এখানে মানে প্রভু মানে একজন দুই কর্তায় কর্তার মূল যে গ্রিক শব্দ ব্যবহার করা আছে সেটাকে বলছে কিউরিয়াস। কিউরিয়াস মানে গ্রিক ভাষাতে ঈশ্বর, অনেক জায়গাতে মূল গডকে ঈশ্বরকে জিজাস কিউরিয়াস বলে ডেকেছে। উদাহরণস্বরূপ গসপেল অফ জন 14:14 ভার্স, গসপেল অফ জন 13:13 ভার্স। তো এখানে পরিষ্কার ভাবে দেখেন যিশু বলছে পরিষ্কার ভাবে কিউরিয়াস শব্দ, যে একজন দাস কখনো দুজন কিউরিয়াস, কিউরিয়াস ইয়ানি এখানে অনুবাদ ভুল করেছে কিন্তু গ্রিক ভাষাতে কিউরিয়াস, কিউরিয়াস মানে গড, ঈশ্বরের দাসত্ব করতে পারে না।
ট্রিনিটি ডিস্ট্রয়। তারপর তিনি বললেন যে পিতা তিনি আসমানে ছিলেন, কবর পরের সময় তিনি পুত্র রূপে পৃথিবীতে চলে আসলেন। তো ধরে নিলাম তর্কের খাতিরে। তারপরে মার্কের 13 অধ্যায় 32 নম্বর ভার্সে যিশু জিজ্ঞাসা করছে তার সাহাবিরা যে জিজাস প্রভু আপনি বলুন যে কিয়ামত কখন হবে। যিশু বলছে সেই দিনের কথা, সেই সময়ের কথা কেউ জানে না, পুত্র জানে না, পবিত্র আত্মাও জানে না, শুধু ঈশ্বর জানে। তার মানে বোঝা যাচ্ছে তিনজন যদি একই পার্সন হতো তাহলে অন্তত কিয়ামতের জ্ঞান জিজাসে থাকতো। তো তিনি বলছেন কেউ জানে না, একমাত্র পিতা জানে, মানে পবিত্র আত্মাও জানে না, জিজাসও জানে না। তো তিনটে পার্সন কখনো এক নয়, 100%। এটা থেকে প্রমাণ হয়। আর আমি ডিটেলস এটা নিয়ে আর্গুমেন্ট খাড়া করতে পারি, সময় স্বল্পতা দুটোই দিলাম ইনশাল্লাহ। আর আপনারা দেখেছেন যে এবার নাইমাদি এসে তিনি আমার প্রশ্নের অভিযোগ গুলো খণ্ডন তিনি করছেন না, তিনি নতুন নতুন আর্গুমেন্ট দাঁড় করাচ্ছেন। তিনি চাইছেন অভিযোগ করে চলে যাবো, আসেন আমি জবাব দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছি। তারপরে তিনি কিছু কথা বলছেন, দেখেন তিনি বলছেন তিনি বারবার শুনেছেন যে তওরাত আছে, তওরাত আছে, তওরাত আছে, কোথায় তওরাত? আরে দিদি, সূরা মাইদা আয়াত নম্বর 44, সূরা বাকারা আয়াত নম্বর 79, সূরা বাকারা মাইদা আয়াত নম্বর 13-14, আল্লাহ বলেছে কোরআন, তওরাত, জবুর, ইনজিল এগুলো আছে, কিন্তু বিকৃত হয়ে গেছে। তো বিকৃত জিনিস নিয়ে কি করবেন? বিকৃত সে বুখারি হাদিসে 7363, আল্লাহ নবী বলেছেন যে তওরাত কে তারা নিজ হস্তে বিকৃত করেছে। তো বিকৃত জিনিস নিয়ে আপনি কি করবেন? আজিব ব্যাপার। তো কোরআন তো বলছে, কোরআন যতটা সত্য, হ্যাঁ পৃথিবীতে তওরাত যখন ইনজিল এসেছিল, হ্যাঁ এসেছিল, কোরআন বলেছে, এগুলো কি বিকৃত হয়েছে? হ্যাঁ বিকৃত হয়েছে। প্রমাণস্বরূপ আমি একটু আগে দিলাম, দেখেন ক্যাথলিকদের 72টা বই, প্রোটেস্ট্যান্টদের 66টা বই, তারা বিকৃত করেছে। হয় ক্যাথলিকরা করেছে, আপনার প্রোটেস্ট্যান্টরা করেছে, যা মানে আজকে দিনে নামে আপনি প্রমাণ দিলাম। তো কোরআনের আশ্চর্য। তারপরে দেখেন কি বলছেন, উনি বলছেন আসলে অনেকগুলো তিনি প্রশ্ন করেছেন। উনি বলছেন যে ইসলাম নাকি প্যাগানিজম, মানে মূর্তি পূজার একটা ধর্ম। প্রধান বলেছেন যে হাজরে আসলকে চুমু মুসলিমরা দেয়, এই জন্য হিন্দুরাও দেয়, এই জন্য নাকি এটা প্যাগানিজম। সাগর ভাই একটু লক্ষ্য করে দেখেন, আমরা মুসলিমরা কি মনে করি হাজরে আসলকে? সহিহ বুখারী 1504 নম্বর হাদিস, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাতে একটা লাঠি নিয়ে বলছে হাজরে আসলক, তুমি আমার উপকার করতে পারো না, ক্ষতিও করতে পারো না, তোমাকে চুমন এই জন্য দিচ্ছে যে আমার নবী দিয়েছে। মানে প্যাগান, মানে প্যাগান তখনই বলা হয়, মূর্তি পূজারী তখনই বলা হবে যখন কোন জড় পদ শক্তি আছে, ক্ষমতা আছে এবং তার উপাসনা করা হয়, তখন বলা হয় যেটা প্যাগানিজম। কোন মুসলিম কি এই এটাকে মনে করে যে আমাদেরকে হাজরা সাথে কালোবদ্ধ কিছু দিতে পারে? চিনা। আর মনে রাখবেন আর একটা, যে মুসলিমরা বিশেষ করে কাবা শরীফের উপরে উঠে দাঁড়িয়ে তারা আজান দিত। এখন কি কোনো খ্রিস্টানরা কি এরকম তারা যীশু খ্রিস্টের মূর্তির উপরে দাঁড়িয়ে দিতে পারবে? আপনি কোনো হিন্দুকে দেখেছেন যে দুর্গাপুজোর মাথার উপরে দাঁড়িয়ে তারা ঘন্টা বাজাচ্ছে? এটা তো হয় না। প্যাগানিজম কি যে একজনের গায়েবী শক্তির মাধ্যমে তাকে কি করা? আর দেখেন মুসলিমরা কি করে, কালো পাথরে চুম্বন দেয়। এখন চুম্বন দেওয়া এটা কি প্যাগানিজম তথা মুক্তি পূজারি? সাগর ভাই আপনি তো বিবাহিত, নিশ্চয়ই নিঃসন্দেহে আপনি আপনার স্ত্রীকে হয়তো বা চুম্বন করবেন, অথবা আপনার মাকে করবেন, আপনার সন্তানকে করবেন। তো আপনি আপনার সন্তানকে চুম্বন দিচ্ছেন, মানে এটা কি, এটা কি আপনার সন্তানের স্ত্রীর মায়ের আপনি কি উপাসনা করছেন? জি না, চুম্বন দেওয়া এটা কখনোই এটা প্যাগানিজম নয়। 5 নম্বর জবাব, চিন্তা করে দেখুন যে এখানে স্পষ্ট ভাবে চুম্বন দেওয়া, কোন হিন্দুকে দেখেছেন দুর্গাপুজো আছে তাকে চুম্বন করছে, কালী পুজোকে চুম্বন করছে, অথবা খ্রিস্টানদের মধ্যে ক্যাথলিক তারা জিজাসের মূর্তি তৈরি করেছে, মারিমের মূর্তি তৈরি করে পুজো করে, তারা কি মারিমকে গিয়ে চুম্বন করে? চুম্বন দেওয়া এটা কি প্যাগানিজম? না, প্যাগানিজম উপাসনা করা এবং ওই পাথরের মধ্যে গাইবিক কোনো শক্তি আছে, অদৃশ্য কোনো শক্তি আছে এর জন্য। কিন্তু মুসলিমরা বিশ্বাস করে ভালো করতে পারে না, খারাপ করতে পারে না, হাদিসটা প্রমাণিত। অতএব ইসলাম কখনোই প্যাগানিজম নয়, বরং খ্রিস্টানিটি এটা 100% প্যাগানিজম। কেন? খ্রিস্টানদের মূল থিওলজি যে ঈশ্বর মানুষ রূপে এসেছে, এটা হচ্ছে অবতারবাদ, এটা হিন্দুদের থেকে এসেছে। এটা আমি গীতা থেকে শ্লোক পড়ে প্রমাণ সহ দিয়েছি যে পরিত্রাণায় সাধু নাই তিনা সাথে দুষ্কৃতম, যখন অধর্ম নামবে ঈশ্বর মানুষ রূপ ধারণ করে পৃথিবীতে আসবে, এটা হিন্দুদের থেকে নেওয়া। ব্যাপটাইজ আর গঙ্গা জল দুটোই সমান, আদি পাপ হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে, একাধিক আপনাকে প্রমাণ দিতে পারবো এমনটা আছে। এমনকি ঈশ্বরকে পিতা বলা, ঈশ্বরকে পিতা বলা এটা হিন্দুজম থেকে নেওয়া। ঈশ্বরকে পিতা বলা, ফাদার বলা, মাই গড কে মাই লর্ড ফাদার বলা, এটা হিন্দুদের থেকে নেওয়া। শ্রীমদ ভগবদ গীতা ও দেনায় শ্লোক 17 শ্রীকৃষ্ণ তিনি বলছেন, যীশু খ্রিস্ট এসেছে মাত্র 2000 বছর আগে, শ্রীকৃষ্ণ এসেছে হিন্দুদের দাবি অনুযায়ী 5500 বছর আগে। শ্রীকৃষ্ণ তিনি গীতার মধ্যে বলেছে অহম পিতা ও মাহ, আমি হচ্ছে জগতের পিতা। তো ঈশ্বরকে পিতা বলে হিন্দুদের এটা থিওলজি, এটা প্যাগান, খ্রিস্টানিটি সম্পূর্ণ প্যাগান। আরো অনেকগুলো প্রমাণ দিতে পারবো, সে যাই হোক। আর একটা দেখেন, উনি বারবার একটা কথা বলছিলেন যে নারীদেরকে নিয়ে কথা বলছিলেন, যে নারীদেরকে নিয়ে কথা বলছিলেন যে নারীদের মুতাবিবাহ, আমি বলেছি হাদিস থেকে প্রমাণিত, তারপর মুতাবিহের কথা ফালতু সময় নষ্ট করে লাভ নেই, উনি নিজের ইচ্ছে মতো বকুক, সমস্যা নেই, আমার কিছু নেই। বাইবেল থেকে একটা ভার্স পড়ছি, দেখেন বাইবেলের মধ্যে
নারীকে সম্মানটা দিয়েছে নাকি বাঙালি দ্বিতীয় বিবরণী 22/28 কি বলছে, বিয়ে ঠিক হয়নি এমন কোন কুমারী মেয়েকে বিয়ে যদি কেউ জোর করে তার সঙ্গে শয় মানে ধর্ষণ করে ব্যভিচার করে আর যদি তা ধরা পড়ে তবে লোকটিকে মেয়ের বাবাকে আধা কেজি রূপা দিতে হবে, মেয়েটিকে নষ্ট করেছে বলে তাকে আর তাকে তাকে বিয়ে করতে হবে, সে সে জীবনে কখনো তাকে ছেড়ে দিতে পারবে না। তার মানে পয়েন্ট কি দাঁড়ালো, যে কোনো একজন ব্যক্তি কোনো মেয়েকে যদি জোরপূর্বক ধর্ষণ করে বাইবেলের আইন ধর্ষিতা মেয়ের বাবাকে 500 চাঁদি দিতে হবে এবং ওই ধর্ষকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে হবে, ওই ধর্ষক জিন্দগিতে তাকে তালাক দিতে পারবে না। তার মানে একটা সুন্দরী নারী আছে জোরপূর্বক যদি আপনি ধর্ষণ করে দিতে পারেন তো আপনার বউ হয়ে গেল, শুধু বিনিময় কি দিতে হবে 500 কি দিতে হবে 500 শুধুমাত্র চাঁদি, বর্তমান বাজার মূল্য কত 20,000 টাকা, মানে যে কোনো মেয়েকে ধর্ষণ করেন 20,000 টাকা দেন আপনি চিরদিনের জন্য বউ পেয়ে যাবেন, এটা নারীকে দিকে সম্মান দিয়েছে। মেয়েটা ধর্ষিত হয়েছে তার সে অন্যায় হয়েছে, সে কেস করতে পারে কিন্তু বলছে না বরং ধর্ষককে বিয়ে করতে হবে, ধর্ষক বিয়ে করে জিন্দগি তাকে কোনো তালাক দিতে পারবে না, বিবাহ বিচ্ছেদ করতে পারবে না, মাত্র 20 মানে 500 গ্রাম চাঁদের বিনিময়ে। আজীব, এটা আইন, এটা ল, এটা পৃথিবীতে যদি আপনি বাস্তব যদি আইনটা করে দেন কিন্তু পৃথিবীর অবস্থা কি হবে, ধর্ষকদের তো মানে বাঘ বাঘ বুঝি, ধরা পড়লে একটা শব্দ আছে যে ধরা পড়লে ধরাম যায় লাভ পড়লে এনজয়, তো ব্যাপারটা তো এমনই হয়ে গেল। যাই হোক, তারপরে আমরা আরো যাই, অনেকগুলো তিনি আর্গুমেন্ট এখানে অলরেডি বলে ফেলেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জিব্রাইল এসেছে কথা বলিনি, দানিয়েলের উদাহরণটা যেটা দিয়েছিলাম আমি আবার চ্যালেঞ্জ করছি, উনি যে সেন্ট পলের কথা বললেন বুক অফ অ্যাক্টস থেকে 22 অধ্যায়, সেন্ট পলকে তো সেন্ট পল তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছেন যিশুকে আসতে, স্বপ্নের মধ্যে দেখেছেন যে জিজাস এসেছে, তো আপনি স্বপ্নকে বিশ্বাস করতে পারছেন সেন্ট পলের, আর আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির কথা আপনি বিশ্বাস করবেন না, আর সেন্ট পলকে বিশ্বাস করেন বা কিভাবে, যে সেন্ট পল বাইবেলের মধ্যে বলেছে রোমিও 3:7 যে ঈশ্বরের গৌরব বর্ণনা করতে গিয়ে যদি মিথ্যা কথা বলা হয় তাহলে সেটা পাপ নয়। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, সাকুরদা মনে রাখেন বাইবেলের শিক্ষা, ঈশ্বরের যদি গৌরব বর্ণনা করতে গিয়ে সম্মান বৃদ্ধি করতে গিয়ে আপনি মিথ্যা কথা বলেন গুনাহ নয়, এটা পাপ নয়, আপনি বলতে পারেন। কে বলেছে, সেন্ট পল, আর সেন্ট পলই তার কাছে মানে জিজাস একবার দেখা দিয়েছিল স্বপ্নের মধ্যে, সে উল্টো পড়ে গিয়েছিল, অনেক ঘটনা আছে, তো তার কথা যদি খ্রিস্টানরা বিশ্বাস করতে পারে মোহাম্মদ হাসানের কথা বিশ্বাস করতে পারবে না, আজীব ব্যাপার, কেন ডবল স্ট্যান্ডার্ড, এটা কখনো হতে পারে না নাইমা সরকারের, খ্রিস্টানিটি ইসলাম ত্যাগ করা খ্রিস্টানিটি গ্রহণ করা হতে পারে না, এগুলো পরবর্তী সময়। এখন নতুন আর্গুমেন্ট তিনি কোথা থেকে পেয়েছেন তাই এখানে প্রস্থান করছেন, এটা সম্পূর্ণ নাইমাদি, তিনি অন্য কোনো কারণে ইসলাম ত্যাগ করেছেন খ্রিস্টান গ্রহণ করেছে, এইসব কারণ দিয়ে বলেন না যে আমি বাইবেল পড়ে কোরআন পড়ে আমি ইসলাম ত্যাগ করেছি, এটা হতেই পারে না, আজীব ব্যাপার। আরো আসেন দেখেন কি বলছে, তারপরে যে কোরআনেই বলা হয়েছে ঈসা আলাইহিস সালামকে রুহ উল্লাহ, তো রুহ উল্লাহ কোন বলেছে, মুসলিমরা কখনো গোপন করে, মুসলিমরা প্রতিদিন নামাজ যখন করে তিলাওয়াত করে রুহ উল্লাহ বলে, এটা তোমরা গোপন করি না, আমাদের ছোট ছোট ছেলেরা জানে ঈসা রুহ উল্লাহ, সবাই জানে রুহ উল্লাহ কেন বলা হয়, আল্লাহ মসজিদ আছে বলে বাইতুল্লাহ, পবিত্র গ্রন্থ সূরা 112 আয়াতে আল্লাহ সালেহ আলাইহিস সালামের উটকে বলা হয়েছে নাকাতুল্লাহ, নাকাতুল্লাহ কোরআন মসজিদ কে বলা হয়েছে হাবলুল্লাহ, তো এটা কি কোরআনকে হাবলুল্লাহ বলছে, আল্লাহর নিকটবর্তী উট নবী সালেহ আলাইহিস সালামের উটকে বলছে নাকাতুল্লাহ, মসজিদকে বলা হয় বাইতুল্লাহ, ঈসা ইসলামকে বলছে রুহুল্লাহ, মুসাকে বলছে কালিমুল্লাহ, তো এগুলো কি, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী, এই জন্য কেন মুসলিম তো বিশ্বাসই করে যে অজিহান কি দুনিয়া আল আখিরাত, নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে সম্মানিত ইহকালে সম্মানিত, মুসলিমরা বিশ্বাস করে নবী ঈসা সম্মানিত, গর্ব করে আমরা মুসলিমরা বলি, কিন্তু খ্রিস্টানদের বিশ্বাস কি জানেন, বাইবেল খুলবেন বুক অফ রোম গালতিয়া 3:13 লিখে আছে খ্রিস্টানদের ইমান কি জানেন, খ্রিস্টানরা বিশ্বাস করে যীশু খ্রিস্ট পাপিষ্ঠ, যীশুকে পাপিষ্ঠ তার মৃত্যু দা অভিশপ্ত মৃত্যু, এটা যতক্ষণ কোন খ্রিস্টান বিশ্বাস না করে ততক্ষণ তাদের সালভেশন নেই, পরীক্ষা নেই, মানে খ্রিস্টান যদি হতে হলে আপনাকে আগে প্রথমে স্বীকার করতে হবে যীশু আমাদের পাপের বোঝা নিয়ে তিনি অভিশপ্ত মৃত্যুবরণ হয়েছেন, তিনি লানত প্রাপ্ত অভিশপ্ত, এই এটা বিশ্বাস না করে মুসলিম আপনি খ্রিস্টান হতে পারবেন না। আর মুসলিম হচ্ছে অজিহান দুনিয়া আল আখেরা, ঈসা ইসলাম দুনিয়াতে সম্মানিত ইহকালে সম্মানিত আলহামদুলিল্লাহ, তো এখানে আবারও দেখেন যে ইসলামের সঙ্গে তাদের পার্থক্য কত, কোন যুক্তিতে ইসলাম ত্যাগ করেছে, আমি আবারও বলছি কখনোই নয়, কখনোই নয় যে কোরআন হাদিস থেকে পড়ে তিনি ইসলাম ত্যাগ করেন, এটা হতে পারে না, অন্য কোনো কারণ হতে পারে, আমি বুঝতে পারছি না কি কারণ, আপনারা অনেকেই একটু আজ করতে পারেন। তারপর দেখেন যিশু 100% গড 100% ম্যান, তিনি বলছেন যিশু 100% ঈশ্বর ছিলেন 100% মানুষ ছিলেন, চ্যালেঞ্জ করলাম বাইবেল থেকে একটা ভার্স দেখেন কোথায় কথা লেখা আছে, যিশু 100% মানুষ ছিলেন 100% ঈশ্বর ছিলেন কোথায় আছে, বরং বাইবেলের মধ্যে এই কথা লেখা আছে গসপেল অফ জন 10:17 অধ্যায় 3 ভার্স,
পরিষ্কার ভাবে সেখানে বলা হচ্ছে এটাই হচ্ছে অনন্ত জীবন, যে তুমি এক ঈশ্বরকে বিশ্বাস করিবে এবং যিনি যিনি সেই ঈশ্বর যাকে পাঠিয়েছে, গ্রিক শব্দ লেখা আছে জন 17 অধ্যায় 3 নম্বর ভার্সে যিশু বলছে তোমরা যদি অনন্ত কাল পেতে চাও, মানে তোমরা জান্নাতে যেতে চাও, তাহলে বিশ্বাস করো এক ঈশ্বরকে, নট তিন ঈশ্বর, এবং বিশ্বাস করো সেই ঈশ্বর যাকে পাঠিয়েছে তথা আমাকে। গ্রিক শব্দ আছে অ্যাপোস্টল তথা নবী, মানে যিশুকে নবী হিসেবে বিশ্বাস করলে আপনি অনন্ত জীবন পাবেন, ইন্টারনাল লাইফ পাবেন, আপনি জান্নাতে যাবেন। তো মুসলিমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমরা জান্নাতে যাবো, খ্রিস্টানরা জান্নাতে যাবে না, কেন? যিশু বলছে এক ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। কিছু ইহুদিরা যিশুকে এসে প্রশ্ন করেছিল যে গুরু সবচেয়ে উত্তম কমান্ডমেন্ট কি, এটা আছে গসপেল অফ মার্ক 12 অধ্যায় 29 নম্বর ভার্স। যিশু বলছে হিব্রু ভাষায়, হিব্রু ভাষা কি বলছে, শামা ইসরায়েল ইয়াহুয়ে এলোহিনো ইয়াহুয়ে ইখাদ, শোনো ইসরায়েল বাসী তোমাদের প্রভু তোমাদের ঈশ্বর শুধুমাত্র একজন, এখানে বলেন তিনজন, আলহামদুলিল্লাহ। তো মুসলিমরা জান্নাতে যাবে, খ্রিস্টানরা যেতে পারবে না, যিশু খ্রিস্টের টিচিং অনুসারে। যিশু কখনোই বলেনি যে পিতা পুত্র পবিত্র আত্মা ট্রিনিটিতে বিশ্বাস করতে হবে, এমন কোন ভার্স নেই। তিনি একটা বলেছেন যে যোহনের 3 অধ্যায় 16 নম্বর ভার্সে যিশু বলেছে যে আমি ওপর থেকে এসেছি। তো ওপর থেকে এসেছে তো কি হয়েছে, ওপর থেকে তো অনেকজন এসেছে, নাইমাদিকে বলি যে শয়তান কোথা থেকে এসেছিল, শয়তান তো ওপর থেকে নিচে নেমেছিল, শয়তানকে ঈশ্বর মানবেন? তো কেউ যদি ওপর থেকে আসে সে ঈশ্বর হয়ে যায়, আজীব ব্যাপার। এলিও নবীকে আকাশে তুলে নেওয়া হয়েছে, আপনারা সকলে জানেন নবী এলিয়াস কে এলাইজাকে আকাশে তুলে নেওয়া হয়েছে, তাকে স্বর্গীয় রথে তুলে নিয়ে চলে গেছে, উনি বলছেন যিশু ওপরে চলে গেছে, অত যিশু তিনি ঈশ্বর। তো এলাইজা ইলিয়াস নবী এলিও নবীকে তো আকাশে তুলে নেওয়া হয়েছে, তাহলে আপনি এলাইজা ইলিয়াস নবীকে আপনি ঈশ্বর মানে? আর আমি বলবো যে খ্রিস্টানদের যদি এটা যদি হয় কেউ উপরে চলে গেছে তার জন্য সে ঈশ্বর হয়ে যায়, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনিও মেরাজের রাত্রিতে আকাশে চলে গেছেন, তিনিও জীবন্ত অবস্থায় গেছেন। যিশু তো মৃত্যুর পরে খ্রিস্টানরা দাবি করেছে 3 দিন পরে গিয়েছে, 40 দিন পরে, আর আল্লাহ নবী একদম জীবন্ত অবস্থায় মেরাজে চলে গেছেন, আবার চলে এসেছেন। তো আমাদের নবীর সম্মান তাহলে কোথায় কম, বরং ঈশা মৃত্যুর পরে গেছে, মোহাম্মদ সাল্লাম জীবন্ত অবস্থায় চলে গেছে, চলে এসেছে আলহামদুলিল্লাহ। দেখলে মোহাম্মদ সাল্লামকে মানারই দরকার নবী ঈশার চাইতে, যদি আমরা ঈশার সালামকে ভালোবাসি সম্মান করি, জাস্ট তাকে জবাব দেওয়ার জন্য কথাগুলো বলছি, আল্লাহ আমাকে ক্ষমা করে যদি কোনো ভুল কোনো শব্দ নবীর সামনে আমি ব্যবহার করি, আমরা মুসলিম রঙটা ব্যবহার করতে চাই না। তারপরে দেখেন আরেকটা তিনি বলেছেন দুটো, আর যিশু উপরে তো ওপরে তো ওপর থেকে নেমেছে, তো ওপর থেকে শয়তানও নেমেছে, শয়তান থেকে নামিয়ে নামানো হয়েছে ওপর থেকে জান্নাত থেকে, আদমকে নামানো হয়েছে, হাওয়াকে নামানো হয়েছে, তো এদেরকে সম্মান নেন, আজিব ব্যাপার। উপরে উঠে গেছে যিশু, তার জন্য তিনি ঈশ্বর। তো আমি দেখালাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছে, এলাইজা নবী আসমানে উঠেছে, এলো নবী আসমানে উঠেছে, অনেকে উঠেছে, বাইবেল থেকে প্রমাণ আছে একাধিক জায়গাতে, খণ্ডন করতে পারবে না, ইনশাল্লাহ খণ্ডন করতে পারবে না, শুধু অভিযোগ করতে পারবে। আর শুক্র শ্রোতা মন্ডলী তাদের আগ্রহ যে এতই দুর্বল আপনার সহজে বুঝতে পারবেন। আবার দেখেন তিনি কি বলছেন যে কুরবানি করা নাকি পাপ, বাইবেলের ওল্ড টেস্টামেন্টে ভর্তি কুরবানি, ওনারা বলছেন যিশু খ্রিস্টের কুরবানি যেহেতু তাকে হত্যা করা হয়েছে ওই কুরবানিটা শেষ কুরবানি, আর কুরবানির প্রয়োজন নেই। সাগর ভাই পয়েন্ট অফ ভিউ, যিশু খ্রিস্টকে কুরবানি করা হয় নাই, মনে করি কুরবানি মানে কি, স্বেচ্ছায় কুরবানি করা, আর যিশু খ্রিস্টকে জোর পূর্বক হত্যা করা হয়েছে। যিশু খ্রিস্টকে জোর পূর্বক কুরবানের হত্যা সমান নয়, কারণ খুদ যুক্ত কোন কুরবানি ঈশ্বর গ্রহণ করবে না, বুক অফ ডিউটোনমি 16 অধ্যায় আছে। কিন্তু যিশু খ্রিস্টকে হত্যা করার আগে বাইবেল অনুযায়ী, আমরা বিশ্বাস করি না যদিও, বাইবেল অনুযায়ী যিশুর হাতে পেরেক মারা হয়েছে, মানে খুদ করে দিয়েছে, তাকে কাটার তাজ পড়ানো হয়েছে, খুদ করে দেওয়া হয়েছে। তো যিশু খ্রিস্টকে কখনোই কুরবানি করা হয় নাই, তাকে হত্যা করা হয়েছে। আর যিশু খ্রিস্ট তিনি চাইছিল না যে ক্রুশে ঝুলতে, জ্বলন্ত প্রমাণ গসপেল অফ জন 11 অধ্যায় 53 নম্বর ভার্স, যখন ইহুদিরা চক্রান্ত করলো যিশুকে ক্রুশে দিবে, যিশু যখনই শুনেছে তখন সে পালিয়ে বেড়াচ্ছিল, বাইবেল বলছে সে পালিয়ে বেড়াচ্ছিল, যখন শুনেছে যিশুকে হত্যা করার জন্য ইহুদিরা চক্রান্ত করছে, গসপেল অফ জন 11 অধ্যায় 54 নম্বর ভার্স, যিশু পালিয়ে বেড়াচ্ছিলেন। এরপরে দেখেন বাইবেল ম্যাথিউ 27 অধ্যায় 34 থেকে 29 নম্বর ভার্স, যিশুকে যখন ক্রুশে ঝুলানো হয়েছে তখন চিৎকার মারছে, কি বলে জানেন, এল্লাই এল্লাই লাবা সাবাক্তানি, হে ঈশ্বর হে ঈশ্বর কেন তোমাকে ত্যাগ করলে। দেখেন সে যদি নিজের ইচ্ছায় প্রাণটা দেবে তো সে কেন চিৎকার করে ঈশ্বরকে অভিযুক্ত করবে, ঈশ্বর কেন ত্যাগ করলে আমাকে, এ ভরসা কেন, কেন ত্যাগ করলে? তো যিশু কখনো কুরবানি হয়নি, বরং তাকে বলতে পারেন খুব ঈশ্বর হত্যা করা হয়েছে, আর হত্যা করা এটা কখনো ইসলামে জায়েজ নয়, কেননা বাইবেলের মধ্যেও জায়েজ নয় হত্যা করা, আর আপনি একটা মানুষকে হত্যা করে দিলেন আর অন্য মানুষ পাপ মুক্ত হয়ে যাবে, এটা হাস্যকর। মানে আমি অপরাধ করেছি, আমার ছেলেকে আমি হত্যা করে দিলাম, আমি গ্রামবাসীকে বললাম দেখো আমার ছেলেকে আমি মেরে দিয়েছি, এখন গ্রামের মানুষ সব তোমাদের পাপ মুক্ত, এটা লজিক্যাল, এটা কোন লজিক আছে বুঝি না। তারপরে দেখেন আর একটা বলেছে যে যিশু, আপনি শর্ট করতে, যিশু হ্যাঁ যিশু, মানে প্রশ্ন তো অনেক করেছে, যিশু দাস রূপে জন্ম নিয়েছে, যিশু দাস রূপে জন্ম তো সবাই নিয়েছে, কিন্তু কি বোঝানো হচ্ছে, তার মানে
যিশু দাসরূপে জন্ম নিয়েছে মানে এটা প্রমাণিত হয় তিনি একজন মানুষ ছিলেন। ঈশ্বর কখনো দাসরূপে জন্মগ্রহণ করতে পারে না, তিনি বলছেন ঈশ্বর হচ্ছে 100% ম্যান, 100% গড। পয়েন্ট অফ ভিউ সাগর ভাই, বাইবেল বুক অফ দ্বিতীয় বিবরণী 23:19 ভার্সে বলা হচ্ছে ঈশ্বর মানুষ নন, ঈশ্বর মানুষ নন যে মিথ্যা কথা বলিবেন, ঈশ্বর মানুষ নন যে মন পরিবর্তন করবেন। বাইবেল বলছে ঈশ্বর মানুষ নন, ঈশ্বর মানুষ নন। বুক অফ হোসায়া 11:9 ভার্স বাইবেল আবারও বলছে ঈশ্বর মানুষ নন, ঈশ্বর মানুষ নন। আর নাইমাদি বলছে না যিশু ঈশ্বর, আবার যিশুই তিনি মানুষ রূপে এসেছে, এটা বাইবেলের সঙ্গে সম্পূর্ণ। জি জি নাইমা সরকার, আমি রাহুল ভাইকে তিনটা প্রশ্ন করব আমি বলতে বলতে। সো আপনার কাছে যদি খাতা কলম থাকে আপনি লিখতে পারেন, অথবা আপনার যদি মনে থাকে। সো আপনি পুনরুত্থান বলতে কি বুঝেন, আপনি কোরআনের আলোকে আমাকে বলবেন, এবং আল্লাহ কি কাউকে অনন্ত জীবন দান করেছেন এটার ব্যাপারে কি লেখা আছে আল কোরআনে? সরি আবার বলেন প্রশ্নটা। আচ্ছা, পুনরুত্থান বলতে আপনি কি বুঝছেন, কোরআনের আল কোরআনের আলোকে আপনি আমাদেরকে প্রশ্ন উত্তরটা দিবেন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আল্লাহ কি কোরআনে এমন কাউকে লিখেছেন যে তিনি অনন্ত জীবন দান করেছেন, এরকম কোনো কিছু লেখা আছে কিনা? এবং অ্যাকচুয়ালি আমার প্রশ্নটা হচ্ছে আল্লাহ কি কাউকে অনন্ত জীবন দান করেছেন কিনা। ওকে, এবং 3 নম্বর হচ্ছে দাজ্জাল বলতে আসলে আপনি কি বোঝেন, এটা কোরআনের কোন ভার্সে লেখা আছে? এবং সুন্নাতের ব্যাপারটা আমি এরপরে আমি নিয়ে আসবো, যে সুন্নাতের ব্যাপারটা অ্যাকচুয়ালি অনেকে বোঝে। আমার কাছে মনে হয় নাইমা আপনি হুট করে ধরেন কথার কথা এমন একটা প্রশ্ন করলেন, ডেফিনেটলি আমার মনে হয় উনি জানেন বা না জানেন। কথা হলো আপনার আপনার ওই ব্যাপারগুলি মানে ওই ব্যাপারগুলি নিয়ে আপত্তিটা যেটা সেটা যদি আপনি বর্ণনা করেন তাহলে উনি হয়তো খণ্ডন করতে পারেন, কিন্তু আপনি হুট করে ধরেন আইকিউর মতো কোন একটা প্রশ্ন করলেন যেটা তার পুরো কোরআন শরীফ, তো আমি বারবার বলছি হয়তো তিনি জানেন অথবা না জানেন, কিন্তু আমি চাচ্ছি যে রিলেভেন্ট ইস্যু নিয়ে আমরা কথা বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে বাদ দেন, প্রশ্নগুলো বাদ দেন, আমি উত্তর দিব। বাট উনি জানেন যে অ্যান্টিক্রাইস্ট বা দাজ্জালের যে সংজ্ঞাটা সেটা কোরআনে কোথায় লেখা আছে, যেহেতু তিনি কোরআন মানে টিচ করেন, অফকোর্স হি ইজ সাপোজড টু নো, এবং পুনরুত্থান বিষয়ে জানেন, আমিও জানি, আমি যেটা জানতাম না। বাট না জানি পুনরুত্থান নিয়ে আপনার ওখানে মানে আপত্তিটা কোথায় কোথায় সেটা যদি আপনি বর্ণনা করেন তাহলে সেটা উনি। আচ্ছা, এটা বলার আগে উনি যে প্রশ্নগুলো করেছে আমি যদি কিছু কিছু উত্তর না দিই, কারণ একটা লাইভে তো সব উত্তর দেওয়া যায় না। হ্যাঁ সেটাই বলছি, হ্যাঁ আপনি উত্তর দিবেন। হ্যাঁ সেখানে আপনার আর কি কি আপত্তি আছে আগে সেখানে তিনি বলেছেন যে আমি না কিছু অভিযোগই করে যাচ্ছি, হ্যাঁ অভিযোগ করে আমি পার পেতে যাচ্ছি, সেটা একেবারে ঠিক না। কারণ আমি কিন্তু ওনার প্রশ্নের ভিত্তিতেই, কিন্তু ওনার কথার ভিত্তিতেই কিন্তু আমি প্রশ্নগুলো পাল্টা প্রশ্নগুলো করছি এবং উত্তর দিচ্ছি। সো উনি একটা বলেছেন ট্রিনিটির ক্ষেত্রে যে 1+1+1=3। সো তিনি এখানে মানে আমরা যে এক ঈশ্বর বলি পিতা পুত্র পবিত্র আত্মা, হ্যাঁ সেটা তিনি খুঁজে পাচ্ছেন না। সো আমি এখানে পাল্টা প্রশ্ন করতে চাই রাহুল ভাইকে সহ বিভিন্ন যারা পবিত্র বাইবেল এবং কোরআনে লেখাপড়া করে, যে এই যে 1+1+1=3 এই ফর্মুলাটা আপনাদেরকে কে দিয়েছে? এটা কি পবিত্র বাইবেলে লেখা আছে যে তোমরা আমাকে 1+1+1 দিয়ে তোমরা আমাকে ফাইন্ড আউট করো? সো আপনি যদি আপনি আমি আমরা দুজন মিলে যদি এটা সমাধান করি, এটা তো ইজি, একটা বাচ্চা মানুষ জানবে যে 1+1+1=1 না, এটা 3 হবে, রাইট? তাই না সাগর ভাই? আপনিও স্বীকার করবেন। বাট আপনি যদি এককে আপনি গুণ অথবা ভাগ দেন, 1 হ্যাঁ গুণ 1 গুণ 1 আপনি দেখেন না বা ভাগ দেন, সেটা কিন্তু আপনার উত্তর কিন্তু মিলে যাচ্ছে। সো আপনি জানেন যে এই পথে গেলে আমার উত্তর মিলবে না, আপনি কেন সেই পথটা নিবেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন? আপনারাই কিন্তু আপনাদের উম্মত সহ সকলকে, হ্যাঁ যে মুসলিম উম্মত সহ সকল মানুষকে বিভ্রান্ত করেন, পবিত্র বাইবেলটা আপনারা বোঝেন না এবং ভালো করে বোঝাতে পারেন না। ওকে, সো আমি ছোট ছোট করে আমি বলার চেষ্টা করছি। এবং তিনি বলেছেন যে জিসাস ক্রাইস্ট যে তার সুসমাচার প্রচার করার কথা তিনি একটি ভার্স বলেছিলেন মার্ক থেকে, সেটি রহিত হয়ে গেছে। আমি কিন্তু পাইনি, আমি কিন্তু অনেকগুলো পবিত্র বাইবেল আমার কাছে আছে এবং অ্যাপসও আছে, সবগুলোতে কিন্তু আছে এগুলো, কিন্তু এটা কিন্তু রহিত হয়ে যায়নি। এবং আরো অনেক অনেক ভার্স আছে এটি ছাড়াও, যেটি আপনি গসপেল অফ ম্যাথিউ 10:7 দেখতে পারেন, অ্যাক্সের বুক অফ অ্যাক্সে 10:42 দেখতে পারেন, 2 নম্বর ভার্সটা দেখতে পারেন। সো আমি শুধু কিন্তু রেফারেন্স দিয়ে যাচ্ছি, কারণ এতগুলো পড়ার সময় হবে না। সো তিনি আরো বলেছেন যে কিয়ামত কখন হবে এটা জিসাস ক্রাইস্ট জানতেন না। সো এই প্রশ্নটা আমাকে শুধু উনি না সকলেই করে যাদের সাথে আমার কথা হয়। সো বাইবেল মতে তিনি মানে জিসাস ক্রাইস্ট কিয়ামত কখন হবে এটা কিন্তু তার জানার কথা না, কারণ তিনি কিন্তু তার যে ডিভিনিটিটুকু বা ঐশ্বরিকতাটুকু ত্যাগ করে কিন্তু আপনার আমার মতো একজন সাধারণ মানুষ হিসেবে তিনি এসেছেন, তখন কিন্তু তার ঈশ্বরত্ব নেই। হ্যাঁ,
তার যে একটা যে ঐশ্বরিক যে ক্ষমতা সেটা কিন্তু তিনি বাদ দিয়ে বিসর্জন দিয়ে কিন্তু পৃথিবীতে এসেছেন, স্বর্গ থেকে এসেছেন আপনাকে মুক্ত করার জন্য, আদি পাপ সহ বিভিন্ন পাপ থেকে আপনাকে মুক্ত করার জন্য। ওকে, সো আমি যদি একটা ভার্স আমি বলি আল কোরআন থেকে, যে কেয়ামত সম্পর্কে কি বলেছে দেখেন, যে 41 নাম্বার সুরার 47 নাম্বার কিন্তু বলা আছে যে কেয়ামতের জ্ঞান একমাত্র তারই জানা, মানে আল্লাহর কাছে জানা, এবং আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নন, তার মানে তিনি এটা গোপন রেখেছেন। এবং জিসাস ক্রাইস্ট যদি জানেনও, তিনি তো অবশ্যই বলবেন না যে কেয়ামত কালকে হবে, কেয়ামত এখনো হতে পারে, তিনি তো এটা বলবেন না, কারণ কেয়ামত হচ্ছে আপনার আমার জন্য একটা পরীক্ষা। এটা তিনি কেন মানে ফাঁস করে দিবেন, এটা তিনি কেন বলবেন? তাহলে তো আমাদের এই পৃথিবীতে আর দরকার নাই পরীক্ষা দেওয়ার, রাইট? তো আমি এটাই বলছি যে তিনি তখন মানব রূপে ছিলেন, তার ঐশ্বরিকতা বিসর্জন দিয়েছেন। এটা রেফারেন্স হচ্ছে ফিলিপিয়ান্স 2 নাম্বার অধ্যায় 7 এবং 8 নাম্বার পড়বেন। আমি সবাইকে রিকোয়েস্ট করবো ফিলিপিয়ান্স 2 নাম্বার অধ্যায় সবটা পড়বেন, অনেক অনেক ইনফরমেশন আপনারা পাবেন। এবং আপনি আরো বলেছেন যে আল্লাহ বলেছে তাওরাত বিকৃত, তাওরাতকে আপনি বিকৃত কিন্তু করেছেন। আপনি যদি আপনি যদি শুধুমাত্র ভার্সেস গুলিকে এভাবে বলে যান, আসলে সবার পড়ার সব মানে এটা আমি সুযোগ, বলেছি কিন্তু আমি আপনি দুই যদি নাম্বার কিছু কিছু আচ্ছা ঠিক আছে বর্ণনা আমি করতে বলছি চান যেটাতে আমি আপনি মনে বলছি করেন যে আপত্তিকর অথবা এটা অসামঞ্জস্য, আপনি যদি ঠিক যেমন আছে আমি অন্যভাবে বলছি ভাই বলছি বর্ণনা করছেন এভাবে যদি, কিন্তু আপনি যেভাবে রেফার করছেন এবং অনেকগুলি আয়াতকে রেফার করছেন, সেগুলি মানুষ অনেকের পড়া সম্ভব না, এতে করে আপনার এই ঠিক রেফারিং, আছে আমি আমি বলছি হ্যাঁ বলছি রেফারের কারণে অনেকে হয়তো এটা রাইট একটু আচ্ছা আমি বলছি। তো সবগুলো রেফারেন্স তো পড়া সম্ভব না, দুই একটা আমি পড়ি, কি বলেন সাগর? দুই একটা বা একটা হলেও হবে। হ্যাঁ আচ্ছা আমি দুইটাই পড়ি। হ্যাঁ, যে তিনি যে নিজে উচ্চস্থান ছেড়ে দিয়েছেন সেটা লেখা আছে ফিলিপিয়ান্স 2 নাম্বার অধ্যায় 7 নাম্বার। অ্যাকচুয়ালি আমি এটা বলেছিলাম দেখি, কিন্তু আমি আর রিপিট করিনি। তারপর আমি আবার বলছি যে আমি আবারও বলছি ফিলিপিয়ান্স 2 নাম্বার অধ্যায় 7, নিজের উচ্চস্থান ছেড়ে দিলেন এবং একজন কৃত দাসের মতো হলেন, তিনি মানুষের মতো হয়ে জন্ম নিলেন ও একজন দাসের মতো হলেন। সো ইট মিনস জিসাস ক্রাইস্ট কিন্তু তার যে ডিভিনিটিটুকু সেটা তিনি বিসর্জন দিয়ে কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে তিনি এসেছেন। হ্যাঁ, তো এরকম অনেক অনেক রেফারেন্স আমি দিয়েছি, এবং আমি আরো অনেক রেফারেন্স দেখাতে পারবো। আপনারা যদি গসপেল অফ জনের আমি 1 নাম্বার থেকে আমি একটা রেফারেন্স দিচ্ছি, তিনি যে মনুষ্যরূপ ধারণ করে আসবেন সেটা কিন্তু লেখা আছে পুরাতন নিয়মে লেখা আছে। আপনি বুক অফ আইজিয়ার 9 নাম্বার অধ্যায় 6 নাম্বারটা দেখতে পারেন, পিতা যে পুত্ররূপে আসবে সেটা কিন্তু বলা হয়েছিল আইজিয়া নবীর মাধ্যমে। এবং আমি গসপেল অফ জন থেকে আমি 1 নাম্বার অধ্যায় আমি 14 নাম্বার আয়াতটি বলছি, যেখানে লেখা আছে যে বাক্য মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন। তো এই যে আমি এখানে বাক্য বললাম, অ্যাকচুয়ালি সাগর ভাই এখানে অনেকেই জানে না এই বাক্য যে মানুষের রূপ ধারণ করলেন এই বাক্য কে, এই বাক্যই যে জিসাস ক্রাইস্ট সেটা কিন্তু অনেকেই জানে না। এটা কিন্তু আপনি 3 নাম্বার সুরার 45 নাম্বার আয়াতে আপনি পাবেন, যেখানে আল্লাহ প্রমিস একটা প্রমিস করেছেন যে একজন আসবেন, তার যে বাণীটা, হ্যাঁ তার যে 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 ডিভাইন যে ওয়ার্ডটা, তিনি মানব রূপ ধারণ করে আসবে, সেটা কিন্তু 3 নাম্বার সুরার 45 নাম্বার আয়াতে আপনি দেখবেন। ওকে, তো আমি এখন যেটা বলতে চাচ্ছি যে তিনি বলেছেন তাওরাত বিকৃত, তো এটা তো একটা হাস্যকর যুক্তি হয়ে গেল ভাই। হ্যাঁ, যে আল্লাহ যদি মানে অল নোয়ার হন, হ্যাঁ সবকিছু দেখতে পান সবকিছু জানেন, তাহলে আল্লাহরই একটা মানে আগের বিধান, হ্যাঁ যদি এই আল কোরআনটা যদি আল্লাহর এক আল্লাহর তরফ থেকে হয়ে থাকে, হ্যাঁ তাহলে আল্লাহর আগের একটা মানে বইকে বিকৃত করে দিল মানুষ, আর আল্লাহ চেয়ে চেয়ে দেখলেন আল্লাহর মানে শক্তিটা তিনি তখন ইউজ করেন নাই কেন? হ্যাঁ, তিনি কেন এত ক্ষমতা লেস হয়ে গেলেন? তার যে ক্ষমতা ছিল সে ক্ষমতা তিনি হাইড করেছিলেন, তার সে ক্ষমতা কোথায় ছিল তখন? হ্যাঁ, তো এটা আমি কখনোই মেনে নিব না, কারণ যদি তাওরাত এবং ইঞ্জিল এবং জাবুরের সাথে যদি আল কোরআন ম্যাচ করতো, তাহলে আমি অবশ্যই মেনে নিতাম যে কোনটা মানে কারেক্ট কোনটা কারেক্ট না সেটা আমি জানতে পারতাম। বাট আমি যখন পড়েছি আমি জেনেছি যে কোরআনের যে কথাগুলো, হ্যাঁ যে বাইবেলের কথাগুলো কিন্তু এক না, ম্যাচ করছে না। তো কিভাবে ম্যাচ করছে না একটা লাইভে তো বলা সম্ভব না। তো বিভিন্ন টপিক নিয়ে আমি যখন লাইভ গুলো করি সেগুলো আমি সকলকে শোনার আমি রিকোয়েস্ট করছি, যে আপনারা যখন সেই লাইভ গুলো শুনবেন সেই লাইভের মধ্যে কিন্তু অনেক অনেক উত্তর আছে। হ্যাঁ, তো কোরআন যে বিকৃত আমি সেটার একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। এবং সাগর ভাই যে বললেন যে আমি শুধু রেফারেন্স দিয়ে যাই, তো আমি এখন একটা সূরা থেকে পড়বো, সেটা হচ্ছে 3 নাম্বার সূরা থেকে পড়বো, ঠিক আছে? 3 নাম্বার সূরা থেকে আমি 3 নাম্বার আয়াতে পড়ছি, যে তাওরাত এবং
যে আগে কিতাবগুলো সেটা আমি সহ আমি বলছি, আল্লাহ কি বলেছেন যে তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাব সমূহের, মানে আল্লাহ মুহাম্মদকে যে বইটা দিয়েছেন আল কোরআন নামে, সেই বইটা কিন্তু পূর্ববর্তী কিতাবে সত্যায়ন করে। বাট তাওরাত যদি বিকৃত হয়ে যায়, তাওরাত জাবুর ইঞ্জিলের মধ্যে কি লেখা আছে সেটা যদি আমি না জানি, আমি কি করে বুঝবো যে সেই বইগুলোতে কি লেখা ছিল, এবং আমি কিভাবে যে লাস্ট টেস্টামেন্ট কোরআনটাকে আমি মেনে নিব এবং মোহাম্মদকে আমার শেষ নবী বলে মেনে নিবো? ইট ইজ নট পসিবল ফর মি। এবং 4 নম্বর আয়াতে দেখেন যেখানে লেখা আছে যে নাজিল করেছেন তাওরাত ও ইঞ্জিল এই কিতাবের পূর্বে, মানে আল কোরআনের পূর্বে, এবং মানুষের হেদায়েতের জন্য, এবং অবতীর্ণ করেছেন মীমাংসা। নিঃসন্দেহে যারা আল্লাহর আয়াত সমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন আজাব। তো আপনি যে বলছেন যে তাওরাত বিকৃত হয়ে গেছে, আল্লাহ তো বলছে যে তাওরাত জবুর তিনি নিজেই দিয়েছেন, তো তিনি তো কখনো বলেন নাই যে আমি এগুলো বিকৃত করে দিয়েছি বা আমার চোখের সামনে মানুষ বিকৃত করে দিয়েছে, আমি চুপচাপ বসেছিলাম, এই ধরনের আয়াত তো তিনি দেন নাই। তো আপনার মুখের কথা তো আমি অবশ্যই বিশ্বাস করবো না। এবং কালো পাথরের ক্ষেত্রে আমি যদি বলি, আপনি যেটা বলেছেন অনেক অনেক পয়েন্ট তিনি কিন্তু এনেছেন, তো আমি শর্ট করে বলার চেষ্টা করছি। তো মোহাম্মদ যেহেতু টাচ করেছে, হ্যাঁ সেহেতু আপনারাও টাচ করেছেন। তো তার আগে, সরি তার আগে আমি ভুলে গেছি যে কোরআন যে বিকৃত সেটার আমি এই 3 নম্বর সূরা থেকে আমি বলছি, আপনি 7 নম্বর আয়াতটা পড়েন। আমি আবার বলছি কোরআন যে বিকৃত সেটা আল কোরআনেই কিন্তু লেখা আছে 3 নম্বর সূরা। এটা কিন্তু, এটা অনেক বড় ধরনের একটা অভিযোগ আনছেন আপনি। হ্যাঁ, সুনির্দিষ্ট কোন না না, এগুলো আমার বর্ণনা থাকে, এগুলো ওনার প্রশ্ন, আমি লিখে রেখেছি প্রশ্নের উত্তরে, আমি মানে প্রশ্নের প্রেক্ষিতে আমি উত্তর দিচ্ছি। এগুলো কিন্তু উনি বলেছেন, যারা লাইভ দেখছেন বা পরবর্তীতে আমরা যখন দেখবো সেগুলো ম্যাচ করতে পারবো। হ্যাঁ, কোরআন যে বিকৃত কোথায় লেখা আছে দেখেন, তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলো কিতাবের আসল অংশ আর অন্যগুলো রূপক। অতএব যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা অনুসরণ করে ফিতনা বিস্তার ইত্যাদি ইত্যাদি কথা লেখা আছে, এটা আমি বলছি না। তো এই এই বইটার মধ্যে কিছু কিছু আছে সত্য, কিছু কিছু আছে মিথ্যা, মানে রূপকে রূপক কাহিনীতে ভরা, এটা আল্লাহ নিজে বলেছেন। এবং আরেকটা উদাহরণ দিই আমি, আমি পড়েই শোনাচ্ছি যে 43 নাম্বার, খুব সম্ভবত 41, 43 নাম্বার সূরা, 43 নাম্বার সূরার আপনি 21 নাম্বার আয়াতে দেখেন সেখানে কি লেখা আছে। সেখানে লেখা আছে যে আমি কি তাদেরকে কোরআনের পূর্বে কোনো কিতাব দিয়েছি, অতঃপর তারা তাকে আঁকড়ে ধরে রেখেছে। হ্যাঁ, তো আল্লাহ কোরআনের পূর্বে কোনো কিতাবই দেননি, মানে তারও তো একটা কিতাব, জাবুর একটা কিতাব, ইঞ্জিল একটা কিতাব, রাইট? তো আল্লাহ এখানে পরিষ্কার ভাবে বলেছে আমি কি তাদেরকে কোরআনের পূর্বে কোনো কিতাব দিয়েছি। আল্লাহ তো পরিষ্কার ভাবে স্বীকার করছেন, হ্যাঁ, যে এই যে কোরআনটা হচ্ছে একটা সম্পূর্ণ স্বতন্ত্র বই, যেটা আমি বারবার বলার চেষ্টা করি। তো এখন আমি আসবো কালো পাথরের ক্ষেত্রে, আপনি বলেছেন যে মোহাম্মদ এটাকে টাচ করে, এটা এটাতে কোনো গুণাগুণ নেই, এবং আপনি যখন আপনার সন্তানকে টাচ করেন বা কিস করেন সেটা আপনি ডিফারেন্ট ওয়েতে আপনি আপনি ব্যাখ্যা করেছেন। বাট আমি বলছি কালো পাথর আপনার সন্তান, হ্যাঁ, কালো পাথরকে প্রি ইসলামিক যুগেও তারা পাথরটাকে পূজা করতো, এবং অনেক অনেক ভার্স আমি দিতে পারবো। এবং মোহাম্মদ এটাকে টাচ করেছে, প্লাস মোহাম্মদ নিজেই কিন্তু কাবা শরীফের যে দেয়ালে কিন্তু 605 শতাব্দীতে তিনি নিজেই কিন্তু মানে কাবা শরীফে কালো পাথরটা তিনি প্রতিষ্ঠিত করেছেন, বসিয়েছেন। এবং এই পাথরটা, কালো পাথরটা কিন্তু, হ্যাঁ, এই যে আপনারা আমার হাতে যে পাথরের টুকরো গুলো দেখছেন, হ্যাঁ, সেটা কিন্তু আগে কালো ছিল না, সাদা ছিল। তো তারা মনে করে যে এই পাথরটা একটা, আমার হাতে যদি টুকরো আছে এটি একটা পাথর ছিল, এবং এটা হচ্ছে জান্নাতি পাথর, এটা একদম ধবধবে সাদা ছিল, এবং আল্লাহ অবশ্যই জান্নাত থেকে পাঠাইছেন, কারণ ওখানে তো আমাদের কারো অ্যাক্সেস নাই। পরে আদম সন্তান টাচ করতে করতে তাদের পাপের জন্য এটি পরবর্তীতে কালো হয়ে গেছে, হ্যাঁ, সাদা থেকে কালো হয়ে গেছে। তো সাদা থেকে যদি কালো হয় তার কারণ হচ্ছে যে মানব সন্তান এটাকে টাচ করেছে, টাচ করতে করতে তাদের পাপটা মোচন হয়েছে। আবার আমি অনেক যে ইসলামিক স্কলাররা মানে তাদের মুখে আমি বলতে শুনেছি যে যখন বিচার হবে কিয়ামতের দিনে নাকি কালো পাথরের চোখ মুখ হাত পা গজাবে, এবং সেই পাথরও নাকি আপনার হয়ে সাক্ষী দিবে। সো ইটস ভেরি ফানি। সো আমি আরেকটা কথা বলতে চাই, এই কালো পাথরের ব্যাপারে আপনি কি মানে শুনে বলছেন নাকি মানে শুনে শুনে কোনো কোনো কিছুর উপরে আসলে তর্ক করে টাইম নষ্ট হবে? আপনি স্পেসিফিকলি হাদিস এবং কোরআনের আলোকে আপনাকে বলতে হবে, এবং সেখানে অবশ্যই এখানে আয়াত আছে, সবকিছু আলোকে বলতে হবে। আমি শোনা কথার উপরে কোনো ধরনের তর্ক বা ডিবেট আমরা, উনি তো বলেছেন, এখন আমি যদি এটা উত্তর না দিই তাহলে উনি বলবেন যে আমার, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি বলেছেন না, অনেক জায়গায় শুনেছেন, সেই ধরনের শোনা কথা নিয়ে আমরা আসলে আলোচনা করব। ঠিক আছে, সেই ধরনের উনি তো শোনা কথা নিয়ে উনি কালো পাথরটা টাচ করেন, মোহাম্মদ করেছে বলেই তো মোহাম্মদের কাজটা শুনে না, উনি হাদিসের আলোকে বলেছেন, রাইট? জি
সেটাও তো শোনা কথা। আমি এখন কোরআন থেকে একটা উদাহরণ দিচ্ছি, 37 নাম্বার সূরা 95-ই দেখেন, যেখানে লেখা আছে যে তোমরা স্বহস্তে নির্মিত পাথরের পূজা কেন করো, যখন ইব্রাহিম নবী তার সম্প্রদায়কে বলেছিল যে তোমরা পাথরের পূজা করো না, এই ধরনের পাথরের পূজা আগে করা হতো। আমি কিন্তু দ্রুত বলার চেষ্টা করছি, হ্যাঁ। এবং আরো তিনি কি বলেছেন 96 নাম্বার ভার্সে, যে প্রকৃতপক্ষে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমরা যা তৈরি করো তাও সবকিছু, তো তোমরা পাথরের পূজা করো না। এবং আমি যদি বাইবেল থেকে বলি, হ্যাঁ, এখানে পরিষ্কার ভাবে লেখা আছে যে পাথর পূজা নিষিদ্ধ, পাথরের টাচ করা, পাথরের উপাসনা করা, পাথরকে কিস করা নিষিদ্ধ। যেমন আমি তাওরাত থেকে উদাহরণ দিই, ডিউটারনমি 16 নাম্বার অধ্যায় 22-এ লেখা আছে যে মূর্তি পূজার জন্য তোমরা কোনো বিশেষ পাথর স্থাপন করবে না, প্রভু তোমাদের ঈশ্বর জিনিসগুলোকে ঘৃণা করে। আপনি দেখেন এক্সোডাস 34 নাম্বার অধ্যায় 13 নাম্বার ভার্সে লেখা আছে যে তাদের বেদি মানে উপাসনার স্থানগুলো ধ্বংস করো, যে পাথরকে তারা পূজা করে সেটাও ভাঙো। এবং প্রি ইসলামিক যুগে কিন্তু পাথর, এই পাথরের পূজা অনেক অনেক হতো, যেটা আপনি নতুন নিয়মে পাবেন। বুক অফ অ্যাক্টস 19 নাম্বার অধ্যায় 35-এ লেখা আছে যে এফিসিয়দের শহরে যে ডায়না নামে একজন মহাদেবী ছিল এবং তার একটা মন্দির ছিল, সেই মন্দিরে একটা পাথর টুক করে জান্নাত থেকে পড়েছিল এবং সেই পাথরটাকে তারা পবিত্র পাথর বলে টাচ করতো, কিস করতো এবং সেটার মানে সেটার কাছে তারা উপাসনা করতো। তো এই পাথর টাচ করা বা পাথরকে কিস করা এটা কিন্তু কোনো নতুন কিছু না, ইসলাম আসার আগে কিন্তু এটা ছিল। এবং আল্লাহ যদি নতুন টেস্টামেন্ট দিয়েই থাকে, লাস্ট টেস্টামেন্ট দিয়েই থাকে, তো সেখানে কেন তিনি আবার এই পাথরের প্রচলনটা রাখবেন? হ্যাঁ, যেটা তিনি নিজেই বলেছেন যে তোমরা আমাকে ব্যতীত অন্য কারোর মানে উপাসনা করো না। এবং আমি একটা উদাহরণ দিব, আপনি দেখেন যে বাইবেলের আমি যতদূর শুনেছি উনি হাদিস উল্লেখ করে কিন্তু বলেছেন যে লাঠি দিয়ে বলেছে আমি তোমাকে, লাঠি তুলে বলেছে আমি তোমাকে কিন্তু পুজো করছি না, আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে না না তোমাকে আপনাকে চুমু পূজা করতে খেয়েছেন হবে বলে না, আমি চুমু খাচ্ছি। সুতরাং ওখানে উপাসনা বা কোনো কোরআনের কোথাও এ ধরনের আপনি কোন ধরনের আচ্ছা স্যার শুনুন, ইয়ে নাই, আপনি যখন এটা এটা বলেছেন নাকি? টাচ আমি তর্ক করলেন, করছি না, উনি এটা বলেছেন, কারণ আমরা এটা নিয়ে যদি বিতর্ক করতে যাই আমাদের আরো না 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 অনেক, আমি আমরা আপনাকে শেষ আমি করতে বলছি, যাচ্ছি, নতুন আই আরেকটা নো তৈরি। দ্যাট, আই জি নো এটা নিয়ে আমি 1 ঘন্টা কথা বলতে পারবো, বাট আমারও সময় নেই। হ্যাঁ, আপনি যখন টাচ করবেন আপনার পাপ মোচনের জন্য আপনি করবেন, আপনার বিশ্বাসটা আসবে, হ্যাঁ, আপনার সেই বিশ্বাসটা নিয়ে কিন্তু আপনি টাচ করবেন। আমি যখন আমার আব্বাকে, হ্যাঁ, হজে পাঠিয়েছি, কেন পাঠিয়েছি, আমার আব্বা বলতো কি যে আমার খুব শখ আমি কালো পাথরে গিয়ে টাচ করবো। প্রত্যেকটা মুসলমানের মনের মধ্যে কিন্তু কালো পাথরটা আছে, আমার মতো না ছিল না, এটা নিয়ে এটা কিন্তু আপনি পারবেন মানুষের না। মানুষের পারসেপশন ভিন্ন হতে পারে, কিন্তু নাইমা সরকার আমার কথা হলো যে কোরআন এবং হাদিসে কি বলেছে আপনি সেটার ভিত্তিতে হ্যাঁ, কথা সেটা বলবেন, রেফারেন্স আমরা আমি দিয়েছি, অন্তত আমাদের এই প্লাটফর্মটাতে। ওকে অলরাইট ফাইন, আমি সেটা সেটা রেফারেন্স আমি মানুষের দিয়েছি, পারসেপশন ভিন্ন রকম হতে পারে, অনেক ধরনের, আমরা ওই এটা ধরনের এটা কোনো সবার কিছু নিয়ে একই আমরা কোনোভাবে তর্ক বিতর্ক কালো বা পাথর। নামতে চাই না। জি আচ্ছা ঠিক আছে, এই এই এটা এই চ্যাপ্টার আমি শেষ করছি, যেহেতু আমি রেফারেন্স দিয়েছি, আমি যেহেতু দ্রুত বলছি, হ্যাঁ। তো আদি পাপের কথা বলছেন, সেটা নিয়ে আমার একটু অনেক বড় করে বলার আছে, অ্যাটলিস্ট আমার 10 মিনিট লাগবে, সেটা আমি পরে বলবো, হ্যাঁ। তো আমরা কিন্তু অনুষ্ঠান 2 ঘন্টার কাছাকাছি চলে আসছি, আমি আপনাকে তাহলে এরপরে আসছি, এরপরে টার্নটা শেষ টার্ন হবে, আপনি একটু দয়া করে মাথায় রাখবেন। হ্যাঁ আমি এত দ্রুত আমি আমি কিভাবে বলবো, কারণ ওনার তো অনেকগুলো না না, প্রশ্ন আমরা ছিল। আসছি, পরের টার্নে আসছি, আপনি অনেকগুলি ইয়ে বলেছেন। এখন নতুন কোনো প্রশ্ন আছে না আপনার? নতুন কোনো প্রশ্ন আছে কিনা, আমি এক্স্যাক্টলি যদি প্রশ্ন স্পেসিফিক কোনো না প্রশ্ন? দিই মানুষ কিন্তু হ্যাঁ বিভ্রান্ত না, হয়ে যাবে। ডেফিনেটলি আপনি তিনি বলবেন। জিসাস ক্রাইস্ট কে পাপী বলেছেন, আপনি সূরা হুম, 19 বলুন। নাম্বার সূরা 19 নাম্বার আয়াতে লেখা আছে যে ফেরেশতা মরিয়মের কাছে বলেছে যে তোমাকে এক পবিত্র পুত্রের মানে কথা আমি বলে যাচ্ছি। তো যেখানে আল কোরআনে জিসাস ক্রাইস্ট কে, হ্যাঁ, পবিত্র বলা হয়েছে, তিনি সেখানে পাপী বলার কে? আমি আবারও বলছি 19 নাম্বার সূরা 19 নাম্বার আয়াতে আপনারা দেখবেন, হ্যাঁ। এবং আপনি যে জান্নাতে যাবেন সেরকম কোন শিওরিটি আল কোরআন আপনাকে দেয়নি, বা জিসাস ক্রাইস্ট কে মুখে স্বীকার করলে এবং তাকে বিশ্বাস করার মাধ্যমেই যে আপনি স্বর্গে যেতে পারেন সেইটার কিন্তু গ্যারান্টি আছে। আপনি যদি রেফারেন্স চান আমি দিতে পারবো, বাট এটা সাগর ভাইয়ের ইচ্ছা, আপনি যদি বলেন আমি দিব, হ্যাঁ। আপনি এলাইজা নবীর কথা বলেছেন যে তিনিও চলে গেছেন স্বর্গে, এলাইজা নবী এসে তিনি কখনো বলেন নাই যে আমি ঈশ্বর আমার উপাসনা করো, হ্যাঁ, এরকম কথা কিন্তু বলে নাই। বাট জিসাস ক্রাইস্ট যে তিনি যে আমাদের সৃষ্টিকর্তা, আপনি বুক অফ রেভলিউশন পড়েন, কলসিয়ান্স 1 নম্বর অধ্যায়ের আপনি 16 নম্বর পড়েন এবং প্রথম ভার্সটি পড়েন, আদি পুস্তক 1 নম্বর অধ্যায় 1 নম্বর পড়েন, বিভিন্ন জায়গায় লেখা আছে যে তিনি হচ্ছেন আপনার আমার সৃষ্টিকর্তা। এবং আমি কোরআন থেকে আমি প্রমাণ করার চেষ্টা করব যে জিসাস ক্রাইস্ট যে আপনার আমার সৃষ্টিকর্তা, এবং আপনার যে আল কোরআনের যে আল্লাহ, তিনি যে পেগান পৌত্তলিক, হ্যাঁ, সেটা আমি প্রমাণ করার চেষ্টা করব। আপনি যদি 39 সরি 89 নাম্বার সূরা মানে 89 নাম্বার সূরার আপনি 21 নাম্বার আয়াতটি পড়েন, সেখানে লেখা আছে যে যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে, কিয়ামতের আগের কথা বলা হচ্ছে, 22 নাম্বারটি পড়েন এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধ ভাবে উপস্থিত হবেন, হ্যাঁ। তো আমরা কি জানি যে জিসাস ক্রাইস্ট কিন্তু তার ফেরেশতাদের নিয়ে আসবেন, পালনকর্তা এবং ফেরেশতাগণ
সারিবদ্ধ ভাবে উপস্থিত হবেন কেন আপনার বিচার করার জন্য? যেটা আমি একটা উদাহরণ দিব, যে ম্যাথিউ 16 নম্বর অধ্যায়ে আপনি 27 নম্বরে যান, যে মানব পুত্র যখন তার স্বর্গদূতদের সঙ্গে নিয়ে তার পিতার মহিমায় আসবেন, পিতা যখন আসছেন তার ফেরেশতাদের নিয়ে, তখন তিনি প্রত্যেক লোককে তার কাজ অনুসারে প্রতিদান দেবেন। এবং 1 থেসালনিয়াস 4 নম্বর অধ্যায় 16-তে স্পষ্ট ভাবে লেখা আছে যে জিসাস ক্রাইস্ট স্বর্গ থেকে আসছেন এবং তাকে কিন্তু গড বলা হয়েছে, GOD, একদম পরিষ্কার ভাষায় লেখা আছে, তিনি হচ্ছে আপনাদের আপনার আমার সকলে ঈশ্বর। হ্যাঁ, এই আল কোরআনের আল্লাহ কিন্তু কেউ না, এবং আল কোরআনের আল্লাহ কে, আমি শুধু একটা ভার্স দিব, আল্লাহ চুলি কে, আল্লাহ হচ্ছে বুক অফ রেভলিউশন, পবিত্র বাইবেলে বিভিন্ন আয়াত আছে, আল্লাহ হলেন সেই বিরাট নাগ যাকে স্বর্গ থেকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হলো। হ্যাঁ, এই বিরাট নাগ হলো সেই পুরাতন নাগ যাকে দিয়াবল বা শয়তান বলা হয়, সে সমগ্র জগৎকে ভ্রান্ত পথে নিয়ে যায়, সেই নাগ ও তার সঙ্গী অপদূতদের পৃথিবীতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তো আদমের সাথে না, আদমের ঘটনার আগেও যে একটা যুদ্ধ বেঁধেছিল মিকাইলের সাথে, হ্যাঁ, যে লুসিফারের যে একটা যুদ্ধ বেঁধেছিল, সেই নাককে কিন্তু শয়তান বলা হচ্ছে রূপকর্তা, এবং আল্লাহ যে শয়তান সেটা কিন্তু রেভলিউশন 12 নম্বর অধ্যায়ের আপনি 9 নম্বর দেখেন, এবং এটা প্রত্যেকটা মুসলমানের একটা চিহ্ন থাকবে। আপনার যে প্রত্যেকটা মানুষ যে অ্যান্টি ক্রাইস্ট, যে এই যে মুসলিমরা হিন্দুরা, আপনারা যে অ্যান্টি ক্রাইস্ট, সেটার চিহ্ন হিসেবে আপনাদের কপালে একটা সেজদার চিহ্ন থাকবে, সেটা হচ্ছে এই একটা পশুর চিহ্ন থাকবে, যেটা আমরা বলি মার্ক অফ দা বিস্ট, সেটা রেফারেন্স আপনি রেভলিউশন আপনি 19 নম্বর অধ্যায় 20 নম্বরটা নিতে পারেন, এবং রেভলিউশন 13 নম্বর অধ্যায় 16 নম্বর নিতে পারেন, যেখানে দেখা যাবে যে সেই পশুর যে উপাসনা করবে, মানে সেই শয়তানের যে উপাসনা করবে, মানে যারা সেজদা করবে সেই শয়তানের নামে, আল্লাহর নামে, প্রত্যেকের যে কপালে একটা করে সেজদার চিহ্ন থাকবে, এটা হচ্ছে একটা প্রমাণ। এবং অনেকে ডান হাতও এই চিহ্নটা থাকতে পারে। আমি শুধু একটা একটা রেফারেন্স দিচ্ছি, যে রেভলিউশন 13 নম্বর অর্থাৎ 16 নম্বর কি লেখা আছে, এই পশু বা ফলস গড কি করবে, কি ক্ষুদ্র কি মহান, ধনী ও দরিদ্র, স্বাধীন ও কৃতদাস, সকলকে তাদের ডান হাতে বা কপালে এক বিশেষ চিহ্নের, মানে সেজদার যে একটা দাগ থাকে, ছাপ দিতে বাধ্য করলো। এই যে মুসলিমরা নামাজ পড়ে, আমি স্পেসিফিকলি মুসলিমদের ক্ষেত্রে বলছি, এই যে নামাজ পড়তে পড়তে দেখবেন যে একদম কপালে কালো করে ফেলে, সেটাই হচ্ছে একটা সেজদার চিহ্ন। এবং মোহাম্মদকে কি বলা হয়েছে, মোহাম্মদকে কিন্তু পাপ পুরুষ বলা হয়েছে, অনেক অনেক রেফারেন্স আমি দিতে পারবো, আমি একটা দিচ্ছি যে 2 থেসালনিয়াস 2 নম্বর অর্থাৎ 3-এ লেখা আছে, হ্যাঁ, যে দেখো কেউ যেন তোমাদের এ বিষয়ে কোনো ভাবে প্রতারিত করতে না পারে, সেই দিন আসার আগে, মানে কিয়ামত আসার আগে পৃথিবীতে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ দেখা যাবে, সেই পাপ পুরুষ, মানে মোহাম্মদ কে বলা হয়েছে, সেই পাপ পুরুষ ধ্বংস হওয়ার যা ভাগ্যে লেখা আছে, সে প্রকাশিত না হপন্ত সেদিন আসবে না, সে কিয়ামত কিন্তু আসবে না, এবং সে এসে কি করবে, জিসাস ক্রাইস্ট যে আপনার আমার জন্য মুক্তি এনে দিয়েছে সেটাও কিন্তু সে অস্বীকার করবে, যেটা 2 পিটার 2 নম্বর অধ্যায় 1 নম্বরে লেখা আছে। এরকম আমি ভুড়ি ভুড়ি আমি রেফারেন্স দিতে পারবো, যেগুলো আমার শেষ হবে না। ওকে, এবং কোরবানির কথা বলেছেন, কোরবানি আপনারা করছেন, কোরবানিটা আপনারা কার উদ্দেশ্যে করছেন, যেখানে জিসাস ক্রাইস্ট অলরেডি আপনার আমার জন্য কোরবানি করে গেছেন, সেখানে তো কোরবানির আর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো আমি যদি খাতাটা খুঁজে পাই, আমি আমি এখানেই রেখেছিলাম আসলে, আমরা এরপরের বার আপনি প্রস্তুত করুন, এরপরে আপনার ওই প্রসঙ্গে আবারও যাব প্রয়োজনে একটুর জন্য, এরপরে টার্নটা আমি ক্রস ডিবেটের সুযোগ রাখবো, ক্রস ডিবেটের সুযোগ রাখবো, লাস্ট টার্ন যেখানে আপনারা একে অপরকে ছোট ছোট প্রশ্ন আকারে এবং সাথে সাথে জবাবও দিতে পারবেন। আমি কোরবানিটা পেয়েছি, আমি জাস্ট 1 মিনিটে শেষ করে দিব, যেহেতু তিনি কোরবানি বলেছেন এবং অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমার দেওয়া হয় নাই। জি জি, বলুন বলুন। হ্যাঁ, তো শুধু কোরবানিটা বলি, যে আমি শুধু রেফারেন্সটা দিব, যেহেতু বলার সময় নাই, আপনারা চেক করে নিবেন, যে আমি এখন আল কোরআন থেকে দিচ্ছি 108 নম্বর সুরার আপনি 2 নম্বর দেখবেন, 6 নম্বর সুরার 162 দেখবেন, এবং 22 নম্বর সুরার 34 দেখবেন। হ্যাঁ, যেখানে কোরবানির কথা বলা হয়েছে, এবং আরো বলা হয়েছে যে যদিও কোরবানি আপনারা দিচ্ছেন এগুলোর মাংস বা এগুলোর মানে কোনো কিছুই, হ্যাঁ, আমি আমি বলেই শুনাই, সরি, যে 22 নম্বর সুরার 37 কি লেখা আছে, এগুলোর গোস্ত রক্ত আল্লাহর কাছে কিন্তু পৌঁছায় না। এবং 22 নম্বর সুরার 34 নম্বর আরেকটি খুব ইম্পর্টেন্ট, যে আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি। তো তাওরাতে যে কোরবানির সিস্টেম ছিল এটা কিন্তু আল্লাহ নিজেই স্বীকার করেছেন এখানে, কারণ তাওরাতে কিন্তু মেইন জিনিসটা ছিল পশু কোরবানি পাপ মোচনের জন্য। ওকে, বাট আপনি দেখেন বাইবেল কি বলে, রোমান 3 নম্বর অধ্যায় আপনি যদি 25-এ যান, সেখানে বলা হচ্ছে যে ঈশ্বর যিশুকে উৎসর্গীকৃত বলি রূপে আমাদের কাছে দিলেন, যেন যারা তাকে বিশ্বাস করে বিশ্বাসের মাধ্যমে তাদের পাপ সকল ক্ষমা হয়। হ্যাঁ, এবং আরো দেখেন যে হিব্রু 10 নম্বর অধ্যায় 10 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, যে ক্রাইস্ট মানে জিসাস ক্রাইস্ট বা ঈসা, তার দেহ একেবারে, তার দেহটা তিনি চিরকালের জন্য একেবারে উৎসর্গ করেছেন, কোরবানি করেছেন, যাতে আমরা চিরকালের জন্য পবিত্র হই। আর ক্রাইস্ট কি করলেন, যে পাপের জন্য একটা বলিদান উৎসর্গ করলেন, যা সকল সময়ের জন্য যথেষ্ট। এখানে কিন্তু কোরবানি, ধন্যবাদ আপনাকে, আমি এই মুহূর্তে প্রায় 20 মিনিট সময় দিচ্ছি, বলে নাই যে কোরবানি
প্রায় শুরু বিশ করে নাকি আর মিনিট ধরে কোরবানির বলছেন, সময় আছে? তাই আমি তো আপনাকে, তাই হ্যাঁ ভাই আর একটা 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 হ্যাঁ সো তাই একবার যখন সেই সব পাপ ক্ষমা করা হলো, তখন পাপের জন্য কোনো কোরবানি করার প্রয়োজন নেই, যেটা লেখা আছে হিব্রু 10 নম্বর অধ্যায়ের 18 নম্বরে। হ্যাঁ, এবং আল্লাহ কিন্তু এখন এই কোরবানি সিস্টেমটা চালু রেখেছেন, যেখানে কোরবানি সিস্টেম রহিত হয়ে গেছে সেখানে মুসলিম জাতিরা কার উদ্দেশ্যে কোরবানি টুকু দিচ্ছে, তো সেটা আমি প্রশ্ন রেখে গেলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এর আমার যদিও লাস্ট অনেক টার্নে, প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারি না, উনি রূপ নিয়ে প্রশ্ন না আপনি করেছেন, 20 মিনিট ধরে আমার বলেছেন, একটা 20 মিনিট, আমি কিন্তু রাহুল সাহেবকে 20 মিনিট থাক দূরের কথা, 15 মিনিটও সময় দিইনি বা দশ ইনফরমেশন মিনিট অনুষ্ঠানটা সময় আপনি দিইনি। আরো একঘন্টা হ্যাঁ চালান ভাই, ডেফিনেটলি, কারণ হ্যাঁ উনি ডেফিনেটলি আমি একজন আপনার কাছে আবারও মানুষ একটু হিসেবে লাস্ট আদর, 5 মিনিটস করে, নাইমা জাস্ট রিমেম্বার ফর দ্য 5 মিনিটস আই উইল কাম অ্যান্ড দ্যাট উইল বি দ্য এন্ডিং পার্ট অফ দিস শো ঠিক টুডে, আছে টুডেস শো, ওকে। সো রিমেম্বার অ্যান্ড জাস্ট বি তাহলে আমি প্রিপেয়ার্ড। ওনার প্রশ্ন আর উত্তর দিব না, আমি আমার মতো করে বলবো, কারণ হ্যাঁ আমার না এখন না আপনি, কোরবানি হ্যাঁ প্রশ্ন উত্তর রাখবেন, ওখানে কোনো ধরনের আমরা লাস্ট এই পার্টটাতে নতুন কোনো প্রশ্নের উদ্ভাবন করব না, যাতে উনি আবার দেওয়ার না সুযোগ পেয়ে আমি এভাবে কোনো ধরনের প্রশ্ন রেখে আমি অনুষ্ঠান আমি দাজ্জাল বিষয়ে শেষ একটা করতে প্রশ্ন চাই। করেছিলাম যে দাজ্জাল বিষয়ে আমাকে একটা হ্যাঁ আমরা কোরআন আসছি আয়াত সেটার জন্য, যদি আপনার তুমি কাছে দিতে আবারও পারো আসছি, সেটা দিয়ে স্টার্ট করতে, সেটা আমি আপনার জিজ্ঞেস কাছে করলাম। আসছি ডেফিনেটলি নতুন কোনো প্রশ্ন রেখে আমি অনুষ্ঠান শেষ একটাই করতে প্রশ্ন চাই। ভাই, দাজ্জালের একটা ডেফিনেশন ওনাকে দিতে বলেন আল কোরআন থেকে, জি জি আপনার কাছে আমি আসছি, দাজ্জাল ডিনাই তারপর করছি। তখন আপনারা একটু ক্রস ডিবেটও করতে পারবেন, সাথে সাথে আপনার প্রশ্ন উত্তর নিজেরাই দিতে পারবেন একজনের পর আরেকজন। জনাব রাহুল আপনি বলবেন, দয়া করে দর্শক আপনারা অবশ্যই অনুষ্ঠানকে শেয়ার করবেন এবং আমার এই পেজটিকে আপনারা লাইক দিয়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন, এবং আমাদের যে যারা এখন ইউটিউব দেখছেন সেখানে সাবস্ক্রাইব করবে করে, এবং ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই ফলো করবেন, সেখানে বেল আইকনটিকে আপনারা ক্লিক করে আমার সাথে থাকার চেষ্টা করবেন সবসময়। ব্রাদার রাহুল, জি সাগর ভাই, আলহামদুলিল্লাহ। তো সাগর, আর কয়েকটা ট্রাম ঘুরবে একটু আমাকে যদি বলতেন। এরপর আমি আবারও যাচ্ছি 5 মিনিটস করে লাস্ট, এবারের পর আপনারা এখন বলবেন, আপনি 10-15 মিনিট বলবেন, আচ্ছা, এরপর আরেকবার যাবো। জি এরপরে ক্যালকুলেশন রিমার্ক আসবে, তাই তো? জি আচ্ছা ঠিক আছে, উনি যেটা দিয়ে শেষ করছেন সেটা দিয়ে শুরু করি। তার আগে আমি একটা কবিতা বলি। দূর থেকে দেখলাম কলিজাটা বড় শক্ত, কাছে এসে দেখলাম নেই এক ফোঁটাও রক্ত। মানে তার অনেক ভিডিও গুলো দেখেছিলাম, দেখে মনে হচ্ছিল কি না কি। তো আমি এসে, আমি খুবই দুঃখিত যে এই আলোচনা করার জন্য আমাকে আসতে হয়েছে। তারপরে যাই হোক, তিনি বলছেন দাজ্জালের ডেফিনেশন কোরআন থেকে দিতে। আমাদের থিওলজি এটা খ্রিস্টানরা ঠিক করে দিবে না, মুসলিমের থিওলজি মুসলিমরা ঠিক করবে। আমাদের থিওলজি কোরআন এবং হাদিস, কোরআন হাদিস সহিহ বুখারী কিতাবুল ফিতান, স্পষ্ট একাধিক হাদিস আছে যে দাজ্জালের তার কেমন দেখতে হবে, কোথা থেকে উঠবে, খোরসান থেকে উঠবে, ডিটেলস হাদিসে আছে। কোরআনে দাজ্জালের কথা নেই, ধরে নিলাম কোরআনে দাজ্জালের কথা নেই, কিন্তু মুসলিমদের থিওলজি কি? কোরআন এবং হাদিস, আমরা দুটো দিকে দলিল দিতে পারবো। আমাদের থিওলজি কি? এটা খ্রিস্টানদেরকে ঠিক করে নিতে হবে, আজিব ব্যাপার। মানে উনি প্রমাণ করতে চাইছে, দেখো দাজ্জালের কথা কোরআনে নেই, তো নেই তো কি হচ্ছে? আমরা তো বলছি নেই, হাদিসে আছে। মুসলিমের দুটো, আতি উল্লাহ আতি রসুল, আল্লাহর আনুগত্য করো, রসুল অনুসরণ করো, ওয়ালা তুবদিলু আমালাকুম, এ ব্যতীত অন্য কিছু করো না, সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33। তো মুসলিমরা কোরআন দুটো থেকে দিবে, আপনাকে হাজার হাজার হাদিস দিয়ে দিবো, বুখারী মুসলিম শুধু কিতাবুল ফিতান অধ্যায় চলে যান, কিয়ামতের আলামত অধ্যায়, বড় আলামত অধ্যায়, দাজ্জালের পুরো সুরাত বর্ণনা আছে। টাইম পাস করতে আমি এখানে আসিনি, আমি এসেছি এখানে বিতর্ক করতে, কিন্তু এত দুর্বল প্রশ্ন করলে আমি খুব হাসি পাচ্ছে। তো তারপরে যাই হোক, তিনি তারপরে বলেছেন যে আল্লাহ কোথাও কি বলেছে কাউকে অনন্ত জীবন দিবে? একাধিক কোরআনে আয়াত আছে, সূরা বাকারা 1977, সূরা মাইদা 1 নম্বর, সূরা আনফাল 1:20 আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূল অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু বলছে তোমাদেরকে আমি জান্নাত দেবো, জান্নাতের অজস্র, যারাই বলেছে যারা ইমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু আমালি সালেহা, যারা বিশ্বাস করেছে নেক আমল করেছে তারা জন্য সুসংবাদ, সূরা মাইদা 1:20 অনেক জায়গাতে আছে। গোটা কোরআনটাই শুরু হচ্ছে এটা দিয়ে। যাই হোক, এটা কেন যে প্রশ্ন করলো বুঝতে পারলাম যে অনন্ত জীবন কে দিবে, আল্লাহ কোরআন মাজিদে একাধিক আয়াত আছে। তারপরে যাই হোক, তিনি বলেছেন যে মার্কেট, যে আমি বলেছিলাম যিশু যে সর্বজনী ইউনিভার্সাল, যে তার গোস্তল সব প্রচার করো, উনি বললেন তার কাছে নাকি যে বাইবেল গুলো আছে ওগুলোতে আছে, ওগুলোতে আছে, কোনটাতে নাই না কেমন নাই। আমার দাবি যিশু যে সব জায়গাতে বাইবেল প্রচার করতে বলেছে একথা বাইবেলে নেই, এটা পরে সংযোজন করা। আমি তখন তথ্য দিয়েছিলাম, উনি তখন বলছে তার কাছে নাকি নেই। দেখেন এই বাইবেল তো আমার না, এটা হচ্ছে গুড নিউজ বাইবেল, দেখতে পাচ্ছেন গুড নিউজ বাইবেল। ফ্রন্ট ক্যামেরা করা যায় কিনা, কেননা আমি দেখি ফ্রন্ট ক্যামেরা করা যায় কিনা। আচ্ছা ফ্রন্ট ক্যামেরা করা যাচ্ছে কিনা আমি একটু চেক করছি। আচ্ছা দেখছেন গুড নিউজ বাইবেল, এটা আমার ঘরে ছাপা না, BSI থেকে ছাপা। দেখেন মার্কের কি লেখা আছে, দেখেন মার্কের 15-তে দেখেন অ্যান ওল্ড এন্ডিং দা গসপেল, কোথায়? 8 নম্বর ভার্সে শেষ হয়ে গেল। এখানে নিচে টিকা দেওয়া আছে, দেখেন এখানে লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন কিনা, দেখে নেবেন। গুড নিউজ বাইবেল বলছে মার্কের 16 অধ্যায় 8 ভার্সে শেষ হয়ে গেছে।
নয়টা এখানে নতুন ভাবে নিয়ে এসেছে, মানে এই ভার্স গুলো ছিল না, যেটা এখানে বলছে এটা এন্ড হয়ে গেছে, আতে শেষ হয়ে গেছে, এটা পরে সংযোজন করা হয়েছে বলে রেখে দিয়েছে, একটা গেল। দুই নম্বর দেখাচ্ছি আমি, যেটা দেখাবো সেটা হচ্ছে মূল গ্রিক ভাষায় বাইবেল, এটা হচ্ছে হিব্রু অ্যান্ড গ্রিক। দেখেন গ্রিক নিউ টেস্টামেন্ট দেখতে পাচ্ছেন কি না, দেখেন এখানে মার্কের কি লেখা আছে, দেখেন যে ক্যাটা মার্কান মারখুজ মারখুজ, এখানে দেখেন গ্রিকে লেখা আছে, এখানে নয় ভার্স থেকে দেখেন ডবল ইনভার্টেড মানে ডবল ব্র্যাকেটের মধ্যে আছে এবং নিচে লিখে দিয়েছে এটা মূল যে টেস্ট, সে টেস্টের মধ্যে এই ভাষটা নাই। দেখেন বাইবেল নিজেই বলছে, বাইবেলে গ্রিক মানে অ্যাডিশন বলছে নেই। আমার কাছে, আমি আরো হাজার হাজার প্রমাণ দেখাতে পারবো, আমার কাছে কয়েকশো ম্যানুস্ক্রিপ্ট, আমি আপনাকে ম্যানুস্ক্রিপ্ট শুদ্ধ দেখাতে পারবো যেখানে এই ভাষটা ছিল না।